হ্যালো ফ্রেন্ডস, আজকের এই সোমবারের গল্পের ঝুলি এপিসোডে থাকছে রহস্যে রোমাঞ্চে ঘেরা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পাণ্ডব গোয়েন্দা সিরিজের 29 অভিযান। গল্প শোনাবো আমি তোমাদের বন্ধু শ্রাবণী। আর হ্যাঁ, এখন কিন্তু দেশ জুড়ে চলছে লকডাউন পিরিয়ড, তাই নিজের এবং পরিবারের কথা ভেবে বাড়িতে থাকুন এবং সুস্থ থাকুন এবং আমার গল্পগুলির মজা নিন এবং সাথে সাথে আশেপাশের পশু পাখিদেরও খেয়াল রাখুন। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। এবছর শুরুতেই শরতের আকাশে কি দুর্যোগের ঘনঘটা, কি যে হলো আকাশটার তা কে জানে। কখনো মেঘে ঢাকা, কখনো রিমঝিম, কখনো বা বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ। পাণ্ডব গোয়েন্দাররা কয়েকদিনের মধ্যেই হাঁপিয়ে উঠল। তাই কি নিদারুণ বন্দী দশা! মৃত্যুদের বাগানে যাওয়া বন্ধ, ভোরে উঠে বেড়াতে যাওয়া বন্ধ, শুধু মেঘ মেঘ আর মেঘ, মেঘ বৃষ্টি মেঘ, মেঘ মুক্তির এতটুকু আশার বাণী কোথাও শোনা যায় না আকাশ বার্তায়। এইভাবেই দিন কাটে, দিনের পর দিন বিরক্তির নিম্নচাপ ঘনিয়ে ওঠে সকলের মনে। শুধু বই পড়ে, ক্যাসেটের গান শুনে আর টিভি দেখে কত সময় বা কাটানো যায়। অবশেষে দুর্যোগের মেঘ কেটে গেল একদিন। রাতভর বৃষ্টির পর এক সকালেই ঝলমলে রোদ উঠল। বিষণ্ণ পঞ্চু শুয়েছিল ছাদের কোণে, এক চিলতে রোদ এসে ওর মুখে পড়তেই দারুণ আনন্দ। কি যে করবে ও কিছুই ভেবে পেল না। প্রথমেই তো একবার লাফিয়ে উঠে গা ঝাড়া দিয়ে দেহটা টান করে নিল, তারপর ছাদের ঘরটার উপর পা রেখে শাঁখের মতো মুখটাকে তুলে দুচোখে ভর দিয়ে সূর্য ভগবানকে প্রণাম করল। পরেক্ষণে ভৌ ভৌ ডাক ছেড়ে আহ্লাদে আটখানা হয়ে দ্রুত নেমে এলো বাবলুর ঘরে। বাবলু তখনও ঘুমাচ্ছিল। পঞ্চুর ইচ্ছে হলো না ওর ঘুমটাকে ভাঙায়, তবুও উত্তেজনাকে চেপে রাখতে না পেরে ঘন ঘন লেজ নেড়ে ওর বিছানার পাশে দাঁড়িয়ে কুই কুই করতে লাগলো। বাবলুর ঘুম তো সজাগ, তাই চোখ মেলে তাকিয়েই পঞ্চুকে দেখে উঠে বসল সে। বলল, তোর আবার কি হলো, অমন করছিস কেন? বাড়িতে অতিথি এসেছে বুঝি? পঞ্চু আনন্দে ওর পাজামা কামড়ে টান দিল। মা ছিলেন পাশের ঘরে, এ ঘরে এসে বললেন, কে আবার আসবে, কতদিন পর, আজ একটু রোদের মুখ দেখেছেও তাই অমন করছে। বাবলুর যেন অবিশ্বাস্য মনে হলো কথাটা। বলল, রোদ উঠেছে, কই দেখি, বলেই তত্তরিয়ে ছাদে উঠল। পঞ্চুও চলল ওর পিছু পিছু। সত্যিই তো বাবলু দেখলো নির্মেঘ আকাশে কত পাখি উঠছে, চারিদিকে বৃষ্টি স্নাত গাছের পাতায় নতুন রোদ চিকচিক করছে। কি চমৎকার! বাবলু নিচে নেমে বাথরুমের কাজ সেরে ঘরে এসে বসতেই ওর মা চা বিস্কুট আর গরম হালুয়া খেতে দিলেন ওকে। পঞ্চু হালুয়ার খুব ভক্ত, তাই একটু বেশি পরিমাণেই দিলেন। কাগজওয়ালা এসে খবরের কাগজ দিয়ে গেল, আর ঠিক তখনই বাইরে একটি স্কুটারের শব্দ পাওয়া গেল। কেউ যেন স্কুটার থামিয়ে নামলো ওদের গেটের কাছে। কে এলো? বাবলু পঞ্চুকে বলল, দেখ তো রে কে। পঞ্চু এক ছুটে বেরিয়ে গিয়েই ভৌ ভৌ ডাক ছেড়ে মাতিয়ে দিল চারিদিক। পরেক্ষণেই কুই কুই। বাবলু বুঝল এ তো বিরক্তির নয়, এ যে অনুগত্যের সুর। কে এলো? যে এলো সে ধীরে ধীরে এগিয়ে এলো দরজার কাছে, তার পরনে জিন্সের প্যান্ট, টাওয়েলের গেঞ্জি, বিনুনি বাঁধা চুল, চোখে সানগ্লাস, হাতে এক গাছা রংবাহারি ফুল, মুখে রহস্যের হাসি। দরজা ঠেলেই সে বলল, ভেতরে আসতে পারি? বিস্মিত বাবলু বলল, শুধু আসতেই নয়, বসতেও পারেন, ধন্যবাদ, বলে আসন গ্রহণ করলেন। তবে অতিথি আপ্যায়নের ব্যবস্থাটা একটু ভালো করেই করবেন কিন্তু। চেষ্টা করব। এইবার প্যান্টের পকেট থেকে একটা কাগজ বের করে এসে বলল, যত শীঘ্রই সম্ভব এই কাগজটাতে একটা সই করে দিন। বাবলু বলল, আমি তো সই করতে পারি না, টিপ সই চলবে? সে কিছুক্ষণ কি যেন চিন্তা করে বলল, চলবে, অ্যাকসেপ্ট করলাম। বাবলু কাগজের লেখাটা পড়ে একটু মুচকি হেসে বলল, জাস্ট এ মিনিট, স্ট্যাম্প প্যাডটা কোথায় আছে দেখে নে, ওটা পরে দেখলেও হবে, এখন ওই হাতের কাছে না পেলে পরে দোকান থেকে আনিয়ে টিপ্পাটা দিয়ে দেবেন। খুব ভালো কথা, কিন্তু এত বড় একটা সারপ্রাইজের পর অতিথি আপ্যায়নের ব্যাপারটা কীরকম আশা করেন একটু জানতে পারি কি? বেশি কিছু নয়, এই ধরুন ডবল ডিমের অমলেট, সঙ্গে টোস্ট, আপনার বাড়ির বিখ্যাত হালুয়া, আর তার সঙ্গে সন্দেশ দু একটা পেলে মন্দ হতো না। আর কিছু? দুপুরে শুধু মাংস ভাত হলেই চলবে,
এমন সময় মা ঘরে ঢুকেই অভাব বললেন, কি ব্যাপার, তুমি হঠাৎ এরকম সাজলি কেন, তোকে তো চেনাই যাচ্ছে না। বাবলু আনন্দের আবেগে বলল, জানো মা কী রকম দুষ্টুগুলো, ওই দেখো, বলে কাগজটা মার দিকে এগিয়ে দিল বাবলু। মা কাগজে চোখ বুলিয়েই বলল, আরে বাবা এ তো অনেক দাম। মায়ের কথা শেষ হতে না হতেই বিলু ভোম্বলার বাচ্চু ঘরে ঢুকলো। বাচ্চু বলল, কিন্তু মাসিমা আমাদের কাছে বাবলুদা যে এই তুচ্ছ জিনিসের চেয়েও অনেক অনেক বেশি দামি। বাবলু বলল, সত্যি পারিসও বটে তোরা, কই দেখি কেমন জিনিস কিনেছিস। ওরা সবাই ঘর থেকে বেরিয়ে গেটের কাছে এসে হালকা ধরনের লাল রঙের ছোট্ট স্কুটারকে দেখল, মাও দেখল। বাবলুর মন তো ভরে গেল স্কুটার দেখে, বললো এমন একটা গিফট যে তোদের কাছ থেকে পাবো তা কিন্তু স্বপ্নেও ভাবিনি। পঞ্চুরও আনন্দ কম নয়, সে যে ছোটাছুটি দৌড়াদৌড়ি গড়াগড়ি কত কী করতে লাগলো। বিলুর হাতের একটা সন্দেশের বাক্স ছিল, সেটা সে বাবলুর হাতে দিয়ে বলল, বাবা এনেছেন, অফিসের কাজে কোথায় যেন গিয়েছিলেন, আমাদের জন্য বাক্স ভর্তি সন্দেশ নিয়ে এসেছেন। বাবলু বলল, কিন্তু স্কুটার ওটা কখন এলো। ভোম্বল বলল, বলছি বলছি সব বলছি, এটাকে আগে দালানে ঢোকাই তারপর খেতে খেতে বলছি সব। মা ভেতরে গেলেন, ওরা চাকা থেকে অল্প অল্প কাদার দাগ মুছে দালানে ঢোকালো স্কুটারটাকে। তারপর বাবলুর ঘরে সোফায় আরাম করে গুছিয়ে বসে হাসি হাসি মুখে ওদের দিকে তাকালো। বাবলু বলল, এবারে বল ব্যাপারটা কি। বিলু বলল, ব্যাপার কিছুই না, এই তো সেদিন আমাদের 25তম অভিযান শেষ হলো, তাই আমরা মনে মনে ভেবেছিলাম এই উপলক্ষে আমাদের তরফ থেকে তোকে কিছু দেওয়া যায় কি না। আমরা ঠিকই করেছিলাম, 25 ফাল্গুন তোর জন্মদিনে তোকে একটা স্কুটার উপহার দেব। ইতিমধ্যে বাচ্চু বিচ্ছুর বাবা কাল এই দুর্যোগেও ওদের জন্য একটা স্কুটার এনেছেন, সঙ্গে সঙ্গেই বাড়িতে ফোন। আমরা চারজনে যুক্তি করলাম এই স্কুটারটাই তোকে উপহার দেওয়ার, কিন্তু তোর জন্মদিনে এই উপহার দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই আজই এটা তোর হাতে তুলে দিলাম, মনে কর এটা আমাদের শারদ শুভেচ্ছা। বাবলু যে কী করবে কিছুই ভেবে পেল না, বলল, একটা স্কুটারের শখ যে আমার কতদিনে তা কী বলবো, কিনবো কিনবো করে কিছুতেই কেনা আর হয়ে উঠছিল না, তাই তোদের এই ভালোবাসার দান আমি যে কোথায় রাখবো ভেবে পাচ্ছি না। মা ততক্ষণে ওদের জন্য সব কিছুই এনে দিয়েছে, টোস্ট অমলেট হালুয়া চা, সেই সঙ্গে বিলুর আনা সন্দেশ। ভোম্বল খেতে খেতে বলল, স্কুটারটা তো হলো, ভয়ঙ্কর দুর্যোগের ভিতর দিয়েই এলো এটা, কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যেটা সেটা হলো এই সাত সকালবেলা ফুল পাওয়া। বৃষ্টির জন্য কদিন জগন্নাথ ঘাটের ফুলের আমদানি একদম ছিল না বলে আমাদের পাড়ার বনমালিদা কাল রাতে কোলাঘাটে গিয়েছিল ফুল আনতে। ভোরে ফুলের গাদা নিয়ে পাড়ায় ঢুকতেই পড়বি তো পর আমার চোখে, একেই বলে কপাল, কোনো দরাদর নয়, হাতের কাছে যা পেলাম তুলে নিলাম, না হলে এই দুর্যোগে রজনীগন্ধার মালা গোলাপের তোড়া পাওয়া যায় কখনো। মা বলল, যাক খুব ভালো হয়েছে, তোরা এক কাজ কর, জল টল খা, খেয়ে পঞ্চাননতলায় একটু পুজো দিয়ায়, এই ধরনের নতুন কিছু কিনলে পুজো না দিয়ে তা ব্যবহার করতে নেই। বিচ্ছু খেতে খেতে জিভ কেটে বলল, এই যা আমি যে চেপে চালিয়ে নিয়ে এলাম এটাকে, তাতে কি, ওতে চেপেও পুজো দিতে যেতে পারিস তোরা, মোট কথা পুজো একটা দেওয়া চাই। মায়ের কথা মতো পাণ্ডব গোয়েন্দাররা পঞ্চাননতলায় চলল পুজো দিতে, সে কি আনন্দ ওদের। স্কুটারটাকে সবাই মিলে ধরাধরি করে গড়িয়ে নিয়ে চলল মন্দিরের দিকে। মন্দিরের পুরোহিত মশাই আচার্যি পাড়ার দাদু, দক্ষিণা পেয়ে একটু ফুল বেলপাতা স্কুটারে ছুঁয়ে দিতেই বিচ্ছুকে নিয়ে বাবলু চেপে বসলো তাতে। বিলু ভোম্বলের বাচ্চু হাত উঁচিয়ে বলল, স্টার্ট। পঞ্চু ডেকে উঠল, ভো ভো। বাবলু স্কুটার চোখের পলকে উধাও হয়ে গেল সেখান থেকে। অনেক পরে বিচ্ছুকে নিয়ে বাবলু যখন ফিরে এলো তখন বিলু ভোম্বল বাচ্চু কেউ নেই। বাবলু বলল, ওরা আসেনি এখনো। মা বললেন, কেন আসবে না, তোদের জন্য অপেক্ষা করে বসে বসে এই সবে গেল, ওরা অবশ্য আসবে এখনই, আমি সবাইকে খেতে বলেছি আজ, ও বাড়ির রঘুকে দিয়ে মাংস আনিয়েছি, কিন্তু তোদের এত দেরি কেন হলো রে। বাবলু স্কুটার রেখে বলল, বাহ হবে না, এই স্কুটার নিয়ে চারিদিকে ঘুরে এলাম আমরা, এমন সময় হঠাৎ ফোনটা বেজে উঠল। বাবলু রিসিভার তুলে হ্যালো করতেই বাবার কণ্ঠস্বর কানে এলো ওর, কে বাবলা, এই শোন তোকে একটা কথা বলি। বাবলু আনন্দে গদগদ হয়ে বলল, তার আগে তোমাকে একটা দারুণ খবর দিই, বিলু ভোম্বল বাচ্চু বিচ্ছুরা আজ আমাকে একটা স্কুটার উপহার দিয়েছে। বলিস কি রে,
হ্যাঁ বাবা, না ওরা দেখছি তোকে সত্যিই ভালোবাসে। খুব সাবধানে চলাফেরা করিস, কিন্তু নতুন স্কুটার হাতে পেয়ে যেন বেপরোয়া হয়ে যাস না। কলকাতায় একদম যাবি না। আর শোন, পরশু বিশ্বকর্মা পূজা, আমার এক বন্ধু চিত্তরঞ্জনে থাকেন, ভদ্রলোক, রেলের একজন পদস্থ অফিসার, ওখানে সুন্দর পাহাড়িতে নতুন বাংলো পেয়েছে, আমাকে বিশেষ করে যেতে বলেছে ওর ওখানে। তুই ইচ্ছে করলে তোর দলবল নিয়ে চলে আসতে পারিস, খুব ভালো লাগবে জায়গাটা। চারদিকে ছোট ছোট ঢিলা পাহাড়, অনেক গাছপালা আছে, সবুজে ভরা চারিদিক। এখান থেকে কল্যাণেশ্বরী মাইথনও খুব একটা দূরে নয়, এই সুযোগে সেগুলোও দেখা হয়ে যাবে। তাছাড়া চিত্তরঞ্জনের বিশ্বকর্মা পূজা খুব বিখ্যাত। চিত্তরঞ্জন লোকোমোরফিড ওয়ার্কশপের নাম শুনেছিস তো? রেল ইঞ্জিন তৈরি হয় সেখানে। বিশ্বকর্মা পুজোর দিন ওই কারখানাতেও সর্বসাধারণের জন্য অবারিত দ্বার, বহু দূর দূরান্তের লোকও ওই দিন বিশ্বকর্মা পুজো দেখতে আসে ওখানে। তোরাও আয়। বাবলু উল্লাসিত হয়ে বলল, অবশ্যই যাব। তুমিও যাবে তো বাবা? চেষ্টা করব, আমি ফোনে বন্ধুকে বলে রাখছি, তোদের কোনো অসুবিধা হবে না। উত্তর সুন্দর পাহাড়ি বিষ্ণু প্রধানের বাংলো, ওর ছেলের নাম জয়দীপ, এই মনে রাখলেই হবে। বাবলু বলল, আমরা যদি যাই কিভাবে যাব তাহলে? যদি কেন, যেভাবে ইচ্ছা চলে আসতে পারিস, যে কোনো ট্রেনে বর্ধমানে পৌঁছে বাসেও যাওয়া যায়। তাছাড়া হাওড়া থেকে একটানা আসতে গেলে তুফান আছে, খুব ভালো সময়েই পৌঁছায়, ওতে অবশ্য ভিড় হয় খুব। আরও একটা গাড়ি আছে, সেটা রাত্রির 10:45 ছাড়ে, মোকামা প্যাসেঞ্জার। আসলে ভোর, চিত্তরঞ্জনের সকাল, তবে গাড়িটা অত্যন্ত বাজে গাড়ি, আলো পাখা থাকে না, ধিক ধিক করে আসে, চুরি ডাকাতি হয়। বাবলু বলল, তাহলে ওই গাড়িতেই আমরা যাব। আচ্ছা বাবা, ওতে কি কোনো স্লিপার কোচ আছে? আছে, একটাই কোচ, রিজার্ভেশনও সবসময় পাওয়া যায়। বাবলু ফোন রেখে মাকে সব বলল। বিচ্ছু তো পাশে দাঁড়িয়েই শুনছিল সবই। সে হঠাৎ আনন্দে উচ্ছ্বাসে পঞ্চুকে এমন জড়িয়ে ধরল যে পঞ্চু বেচারা অস্থির হয়ে উঠল একেবারে। ততক্ষণে বিলু ভম্বল বাচ্চুও এসে গেছে, সবই শুনে আনন্দে আটখানা। বিলু বলল, আজ রাতের গাড়িতে আমরা গেলে কাল সকালে নামবো, জায়গাটা চিনে বুঝে নিতে কালকের দিনটা যথেষ্ট। পরশু বিশ্বকর্মা পুজো দেখে পরের দিন যদি চলে আসি তাহলে কিন্তু ছোটোখাটোর উপরে গ্র্যান্ড ট্যুর হয়ে যাবে একটা। বাচ্চু বলল, কল্যাণেশ্বরী মাইথন ওগুলো তো তাহলে যাবো কখন? বাবলু বলল, ওরই মধ্যে এক ফাঁকে দেখে নেব। বাচ্চু বিচ্ছু দুজনেই বলল, যাই তাহলে বাড়িতে গিয়ে খবরটা দিয়ে আসি। শুধু বাচ্চু বিচ্ছু নয়, পঞ্চুও চলল ওদের সঙ্গে, সবে কয়েকটা পা গিয়েছে ওরা। এমন সময় হঠাৎ ঘন ঘন বন্ধু আর গুলির শব্দে কেঁপে উঠল পাড়া। পরক্ষণেই একটা কালো অ্যাম্বাসেডর ওদের পাশ দিয়ে সাঁ করে বেরিয়ে গেল। সেই শব্দ শুনে বাবলু বিলু ভম্বল ও বেরিয়ে এসেছে ঘর থেকে, চারিদিকে লোকজন হইচই করছে। তখন লোক মুখে শুনল ওদের এলাকায় ব্যাংকে এক ভয়াবহ ডাকাতি হয়ে গেছে এই মাত্র। বাবলু তো চুপ করে থাকবার ছেলে নয়, তাই সঙ্গে সঙ্গে ওর পিস্তলটা যথাস্থানে নিয়ে বিলু ভম্বলকে বলল, তোরা একটু বস, আমি একবার দেখি শয়তানরা কত দূর গেল। মা শুনেই বাঁধা দিল, খবরদার বলছি এক পাও এগুবি না, ওরা অতি সাংঘাতিক। বিচ্ছু বাচ্চু পঞ্চু ও ফিরে এসেছে তখন, ওরাও বলল, বাবলুদা যেও না, ওরা কিন্তু অনেকজন। বাবলু বলল, ওই রকম একটা গাড়িতে 6-7 জনের বেশি নিশ্চয় নেই বলে কারাও কথা না শুনে স্কুটার বের করে স্টার্ট দিল। বিলু ভম্বলও বলল, নাই বা গেলি বাবলু, কি দরকার? বিলু ততক্ষণে উধাও, শয়তানরা যে পথে গেছে সেই পথ ধরে ঝড়ের গতিতে এগিয়ে চলল। খানিক আসার পর রক্তাল পুতু একজন লোক পথের উপর ছটপট করছে, প্যান্ট শার্ট টাই পরা বিশিষ্ট ভদ্রলোক একজন। বাবলু কাছে গিয়ে স্কুটার থামিয়ে নেমে দাঁড়িয়েই চিনতে পারল, ইনি তো ব্যাংকের ম্যানেজার জয়ন্তবাবু। বাবলু ঝুঁকে পড়ে বলল, এগে জয়ন্তদা, আপনি আমাকে চিনতে পারছেন? আমি বাবলু। জয়ন্তবাবু যেন আশার আলো দেখতে পেলেন, বললেন, কে বাবলু, তুমি এসেছো, ভালোই হয়েছে ভাই, ওরা বোধ হয় এখনও খুব বেশি দূর যেতে পারেনি। ওদের কথাবার্তা যা শুনেছি তাতে মনে হলো ওরা সম্ভবত জানা গেটের দিকে গেছে, তুমি ওদের পিছু নাও, আমি এক্ষুনি পুলিশে ফোন করছি। কিন্তু আপনার এই রকম অবস্থায়, আহ দেরি করো না, যাও, আমার আঘাত তেমন মারাত্মক নয়, ওরা আমাকে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়েছে, তাই একটা দাঁত ভেঙেছে শুধু, আর লাগছে খুব। ততক্ষণে জয়ন্তবাবুকে সাহায্য করার জন্য ছুটে এসেছে অনেক লোক। বাবলু দ্বিগুণ জোরে স্কুটার চালিয়ে বাঁক সারার জানা গেটের দিকে ছুটল। জয়ন্তবাবুর অনুমানই ঠিক, জানা গেটের কাছেই দেখতে পাওয়া গেল গাড়িটাকে।
রেলের লেভেল ক্রসিংয়ে আটকে পড়েছে গাড়িটা। বাবলু একটু দূর থেকেই অব্যর্থ লক্ষ্যভেদে গাড়ির পিছন দিকে টায়ারে গুলি করল একটা, এক গুলিতেই ভটাস। ভীত সন্ত্রস্ত ডাকাতের দল তখন কালো কাপড়ে মুখ ঢেকে লাফিয়ে পড়ল গাড়ি থেকে, কিন্তু বাবলুকে ওরা দেখতে পেল না, কেননা ও তখন একটা গুমটির আড়ালে। বিপদ বুঝে ডাকাতরা গাড়ি থেকে নেমে ছোটা শুরু করল। ওদের একজনের হাতে চামড়ায় একটা ভারী স্যুটকেস, অপরজনের হাতে ঝোলা ভর্তি কি যেন, বাদবাকিরা হাতে রিভলভার। দলে ওরা ছজন, বাবলু অভিজ্ঞ ছেলে, সে অনুমান করতে পারলো ওই ঝোলার মধ্যে কি আছে বা থাকতে পারে। তাই একটুও দেরি না করে হঠাৎ আত্মপ্রকাশ করে সেই ঝোলায় একটা গুলি করতেই ওদের সব চালাকির অবসান। সে কি প্রচণ্ড বিস্ফোরণ, ধোঁয়ায় ধোঁয়াচ্ছন্ন হয়ে গেল চারিদিক, হাহাকার করতে লাগলো আর আর্তনাদ ভরে উঠল জায়গাটা। ধোঁয়ার ভাব একটু কাটলে দেখা গেল মারাত্মক রকমের জখম হয়ে পড়েছে দুজন লোক, বাকিরা গা ঢাকা দিয়েছে। যে লোকটার হাতে বোমা ছিল তার অবস্থা বেশি খারাপ, অপরজন জখম। এমন অবস্থাতেও স্যুটকেস নিয়ে বুকে হেঁটে পালাবার চেষ্টা করছে। বাবলু সদর্পে ওদের কাছে গিয়ে মুখের ঢাকা সরাতেই চিনতে পারলো ওদের, ওরা বেশ কিছুদিন ধরে এ পাড়ায় ঘুরোঘুরি করছিল। বাবলু একজনের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি পিলখানার ওইদিকে থাকো না? লোকটি যন্ত্রণায় কাতরাতে লাগলো। বাবলু বলল, ঠিক আছে, তোমাদের ব্যবস্থা পুলিশই করুক, আমি আমার কাজ করি, বলে টাকা ভর্তি স্যুটকেস ওদের কবল মুক্তি করে ওর স্কুটারে এসে বসল। চারিদিকে তখন অনেক লোক, অনেকেই বাবলুদের পরিচিত। বাবলু সবাইকে বলল, পুলিশ হয়তো এক্ষুনি আসবে, আপনি ঘিরে থাকুন, না হলে পালিয়ে যাবে, বলে আর দেরি না করে টাকা নিয়ে ঝড়ের বেগে কিছু সময়ের মধ্যেই ব্যাংকে এসে হাজির। ব্যাংকের ম্যানেজার জয়ন্তবাবু তখন ফিরে এসেছেন, তাকে ফার্স্ট এড দেওয়া হচ্ছে। পুলিশের কর্তা ব্যক্তিরা নানা রকম জিজ্ঞেসবাদ করছে তাকে। বাবলু স্যুটকেসটা ম্যানেজারের হাতে দিয়ে বলল, ভালো করে গুনে দেখুন জয়ন্তদা, সব ঠিকঠাক আছে কি না। জয়ন্তবাবু বললেন, সত্যি কি যে বলে যে ধন্যবাদ দেবো তোমাকে। বিলুভম্বল বাচ্চুপিচ্ছু এসে হাজির হয়েছে তখন, ওরা সবাই জড়িয়ে ধরল বাবলুকে। ব্যাংকের কর্মচারীরা ওদের ভেতরে নিয়ে গিয়ে চা জলখাবার খাওয়ালেন। দুষ্কৃতীরা গুলিতে একজন গার্ড এবং নিক্ষিপ্ত ব্রোমায় দুজন কর্মচারী অল্প বিস্তর আহত হয়েছে, তাদের চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এছাড়া বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। সবচেয়ে বড় ব্যাপার যে টাকাগুলো উদ্ধার হয়েছে। সকলের প্রশংসায় তাই উজ্জ্বল হয়ে উঠল পাণ্ডব গোয়েন্দাদের মুখ। ওরা দেরি না করে বাড়ির দিকে রওনা হলো। যেতে যেতেই বিলু বলল, আজ আমাদের জীবনের একটা স্মরণীয় দিন, কি বল বাবলু? বাবলু বলল, পাণ্ডব গোয়েন্দাদের জীবনে স্মরণীয় দিন বলে কিছু নেই, তবে বলতে পারিস আমাদের জীবনে আজ এক অবিস্মরণীয় দিন, এবং এর মূলে ওই স্কুটারটা। এর নম্বর দেখেছিস? পরপর 7, অর্থাৎ লাকি অ্যান্ড 777। এটা না থাকলে কিন্তু কিছুই হতো না। সবাই সবিস্ময়ে বলল, তাই তো। ওরা যখন ঘরে ফিরল, মা তখন ওদের জন্য আনটান করছে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়েই পাণ্ডব গোয়েন্দারা সবাই এসে জুড়ল মিত্তিরদের বাগানে। দুর্যোগের জন্য কদিন তো ঘর থেকেই বেরোতে পারা যায়নি, তাই বাগানের সঙ্গে ওদের কোনো সম্পর্কই ছিল না বলতে গেলে। শুধু রোজকার অভ্যেস মতো পঞ্চুই এসে একবার টহল দিয়ে যেত, আর আসতো বাবলু, তাও বেশিক্ষণের জন্য নয়, অল্প সময় থেকেই চলে যেত। বর্ষার পরে বাগানে জঙ্গল আর ঘন হয়েছে, কত যে আগাছা গজিয়েছে তার ঠিক নেই। বিলু বলল, আমাদের যাওয়ার ব্যাপারটা কি ঠিক করলি তাহলে? বাবলু বলল, ভাবছি যাব না, মনটা ভেঙে গিয়ে যাওয়ার উদ্যমটাই কেন জানি না নষ্ট হয়ে গেল। পঞ্চু এক জায়গায় ঘাসের উপর শুয়ে এক চোখে পিটপিট করে দেখছিল ওদের, এবার কেমন যেন গলাটা করে ডেকে উঠল। বাচ্চু বলল, কত আশা করলাম আমরা। ভম্বল বলল, তোর বাবাকে কি বলবি তাহলে? বাবলু বলল, যা ঘটনা তাই বলবো, বলেই কেমন যেন গম্ভীর হয়ে গেল বাবলু। বিলু বলল, তোর যদি মন না চায় তাহলে যাস না, কিন্তু তুই কি কোনো বিপদের আশঙ্কা করছিস? বাবলু একটুক্ষণ চুপ করে থেকে বলল, যদিও ওরা দলে মাত্র 6 জন, তবু ওদের পিছনে কোনো বড় মাথাও থাকতে পারে তো। তাছাড়া ধরা পড়ল 2 জন, বাকি 4 জন পলাতক। এই 2 জনকে যেমন আমি চিনেছি তেমনি ওরাও চিনেছে আমাকে। আমাকে চেনা মানেই আমাদের প্রত্যেককে ওদের চেনা হয়ে গেছে। এখন পুরো দলটা যতক্ষণ না ধরা পড়ে ততক্ষণ আমাদের একটা দুশ্চিন্তা রয়ে গেল বই কি। অত টাকার ব্যাপার, ওদের এই মুখের গ্রাস ছিনিয়ে নিয়েছি, তাই এই মুহূর্তে কোথাও যেতে মন চাইছে না। বিচ্ছু বলল, বাবলুদা ঠিকই বলেছে রে, এখন আমাদের কোথাও না যাওয়াই উচিত। ভম্বল বলল, আচ্ছা বাবলু, এই ব্যাংক ডাকাতির সঙ্গে ম্যানেজার জয়ন্তবাবুর কোনো কারসাজি নেই তো? বাবলু বলল, হঠাৎ তোর এই কথা মনে হওয়ার কারণ?
ব্যাংক ডাকাতি যারা করে তাদের নজর ব্যাংকের টাকা পয়সা, লকারের গয়না এসবের উপর থাকে। কিন্তু যাওয়ার সময় ম্যানেজারকে তুলে নিয়ে যায় এমন তো কখনো শুনিনি ভাই। বাবলু বলল, তোর ধারণাটা ঠিক, তবে কি না যেহেতু জয়ন্তবাবু তাই ব্যাপারটা ওই রকম হয়নি। জয়ন্তবাবুকে আমরা চিনি, উনি কখনোই এরকম কাজ করবেন না। তাছাড়া এই ব্যাপারে উনি জড়িত থাকলে ভুলেও আমার কাছে জানা গেটের নাম করতেন না। পাণ্ডব গোয়েন্দাররা সবাই একমত হলো। বাচ্চু বলল, আমার মনে হয় জয়ন্তবাবু ওদের ধাওয়া করে নিজেই উঠে পড়েছিলেন ওদের গাড়িতে। বাচ্চু বলল, সেটা হওয়াই সম্ভব। বিলু বলল, মাঝখান থেকে আমাদের যাওয়াটা গেল ভেস্তে। আর ওই রেল ইঞ্জিন তৈরির কারখানা, ওটা তো বছরে একদিনই খোলা থাকে সর্বসাধারণের জন্য, ও আমরা যখন যাব তখনই দেখে নিতে পারব। কেননা আমরা যার ঠিকানায় উঠব তিনিই তো রেলের একজন পদস্থ অফিসার, অতএব এ ব্যাপারে নো প্রবলেম। বাবলুরা যখন নিজেদের মধ্যে এসব আলোচনা করছে ঠিক তখনই দেখা গেল জয়ন্তবাবু এবং অন্যান্য কয়েকজন দ্রুত পায়ে ওদের দিকে এগিয়ে আসছে। বাবলু অবাক হয়ে বলল, কি ব্যাপার বলো তো, আবার কি হলো? বিলু বলল, আসতে দে। জয়ন্তবাবু কাছে এসে বললেন, এই যে পাণ্ডব গোয়েন্দা, তোমাদের কাছে এলাম একটা দারুণ সুখবর দিতে। বাবলু বলল, কিরকম? আহত যে লোক দুজন পুলিশের হাতে ধরা পড়েছে। মঙ্গল বলল, ধরা পড়েনি, ধরিয়ে দেওয়া হয়েছে। ওই হলো, ওদেরই সূত্র ধরে খিদিরপুরে একটা বিশেষ এলাকা থেকে পুলিশ এই মাত্র ওদের আরো দুজনকে গ্রেপ্তার করেছে। পাণ্ডব গোয়েন্দারা সবাই আনন্দে উল্লাসিত হয়ে উঠল। বাবলু বলল, কি নাম বলুন তো ওদের? দুজনেই কুখ্যাত আসামি, একজন হলেন ডেকন সাউ আর একজন অঙ্গদ রায়। বাবলু বলল, মাই গড, যে দুজনের নাম আপনি করলেন সেই দুজনের একজনকেও আটকে রাখবার মতো কোনো জেলখানা এখনো তৈরি হয়নি, অতএব ওদের ধরা পড়ার ব্যাপারে উল্লাসিত হওয়ার কিছু নেই। বিলু বলল, বরং ভয়ের ব্যাপার আছে, জেল থেকে বেরিয়ে ওরা বদলা না নেয়। জয়ন্তবাবু হেসে বললেন, সে যা হওয়ার হবে, তোমাদের আমার বাড়িতে আজ নিমন্ত্রণ আছে। বাবলু খুব খুশি হয়ে বলল, আমরা সানন্দে তার নিমন্ত্রণ গ্রহণ করলাম। তবে যাওয়ার আগে একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি। আচ্ছা জয়ন্তদা, ওরা কি আপনাকে কিডন্যাপ করতে চেয়েছিল? জয়ন্তবাবু হেসে বললে, আরে না না, ওরা ক্যাশ নিয়ে পালাবার সময় আমি ওদের ধাওয়া করি। ওদের একজনকে গাড়িতে উঠতে বাধা দিলে ওরা আমাকেও তুলে নেয়, তারপর খানিক এসে চলন্ত গাড়ি থেকে আমাকে লাথি মেরে ফেলে দিল, ড্রাইভারকে জানা গেটের দিকে যাওয়ার নির্দেশ দিল। বাবলু বলল, আমরা আপনার সাহসের প্রশংসা করি। না রে ভাই, আমি অত্যন্ত ভীতুলোক। আসলে কি জানো, সময় বিশেষে মানুষ কখনো সখনো বেপরোয়া হয়ে ওঠে, আমারও তাই ছিল। অত টাকা ওরা নিয়ে গেলে কি হতো বলো তো, তাই ভাবলাম জীবনের চেয়ে কর্তব্য বড়। পাণ্ডব গোয়েন্দারা বাগান থেকে বেরিয়ে এসে জয়ন্তবাবুর গাড়িতে চেপে বসল। জয়ন্তবাবু অন্য সহকর্মীরা আলাদা একটা গাড়িতে চেপে ওদের সঙ্গে চললেন। পঞ্চু হঠাৎ কি হলো কে জানে, বাবলুদের সঙ্গে গাড়িতে উঠেও কি ভেবে যেন নেমে পড়ল, তারপর নিজের খেয়ালেই ছুটে চলল বাড়ির দিকে। শিবপুর মন্দিরতলায় জয়ন্তবাবুর সুন্দর দোতলা বাড়ি। দ্বিতীয় হুগলি সেতুর জন্য মন্দিরতলার এখন খুব নাম ডাক। জয়ন্তবাবুর স্ত্রী কল্যাণী দেবী ছোট্ট বাবুয়াকে নিয়ে গ্রিল দেওয়া বারান্দায় বসেছিলেন। ওরা যেতেই অভ্যর্থনা করে ভেতরে বসলেন। সকলের চোখ পড়ল বাবুয়ার দিকে। কি সুন্দর ফুটফুটে শিশুটি, ঠিক যেন দেব শিশু, হবে নাই বা কেন, বাবা মা দুজনেই তো সুন্দর, ফিল্ম ফিগার যাকে বলা হয়, এমন শিশু অপরূপ তো হবেই। বিচ্ছু এমনিতেই ছোট ছেলে মেয়েদের কোলে নিয়ে আদর করতে খুব ভালোবাসে, তাই বাবুয়ার কাছে গিয়ে ওর দিকে হাত বাড়াতেই বাবুয়া দু হাত বাড়িয়ে ঝাঁপিয়ে পড়ল ওর কোলে। বাচ্চু বলল, ওমা বেশ তো, হাত বাড়ালেই চলে এলো। কল্যাণী বললেন, কারোর কোল বাঁচে না, ও যে হাত বাড়ালেই চলে যায়। বিচ্ছু বাবুয়াকে আদর করতে করতে বলল, আপনাদের বাড়ি যদি আমার পাড়ায় হতো তাহলে কিন্তু রাত দিন ওকে রেখে দিতাম, তাহলে তো বেঁচে যেতাম। তোমাদের মতো ছেলে মেয়ের সঙ্গ পাওয়া কি কম ভাগ্যের কথা, তোমরা না থাকলে কি যে হতো আজ। বাবলু বলল, কি আবার হতো, ধরা ওরা পড়তোই। জয়ন্তবাবু বললেন, কে ধরতো ওদের, রাস্তায় অত লোক কেউ কি এগিয়ে এসেছিল? বিলু বলল, আপনারাও তো ভালো লোক বলতে হবে, কি ভাগ্যিস গুলি করেনি। বাবলু বললেন, সে কথা 100 বার, খুব প্রাণের জোরে বেঁচে গেছো। কল্যাণী বললেন, তোমরা বসো, আমি তোমাদের জন্য জলখাবার নিয়ে আসছি, বলে ভিতরে চলে গেলেন। একটু পরেই কাজের মেয়েটিকে সঙ্গে নিয়ে কল্যাণী প্রত্যেকের জন্য ফ্রাইড রাইস, চিলি চিকেন আর নানা রকম মিষ্টি এনে টেবিলে সাজালেন। জয়ন্তবাবুর সহকর্মীরা বললেন, এ কী করছেন বৌদি, দাদার অনারে এত? কল্যাণী বললেন, মোটেই না, এসব পাণ্ডব গোয়েন্দাদের অনারে, আমার বোন অলি আবার এদের দারুণ ভক্ত, এদের নিয়ে লেখা যত বই আছে সবই ও কিনেছে,
ও যদি একবার দেখতো এদের তো কি যে করতো তার ঠিক নেই। আমি এখনই ফোন করছি ওকে। আগে জলখাবারের পর্বটা একটু মিটুক। লোরা মুখ হাত ধুয়ে খেতে বসলো। খাওয়া দাওয়ার পর অন্যরা বিদায় নিলে কল্যাণী ফোনের কাছে গেলেন। তারপর ডায়াল ঘোরাতে ঘোরাতেই বলল, আমার বোন অলির সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিয়ে এসো, ভারী মিষ্টি মেয়ে আর ভয়ানক দুষ্টু, পাহাড়ে ঘুরতে খুব ভালোবাসে। আমার বাপের বাড়ি চিত্তরঞ্জনে, সেখানেও পাহাড় আছে, তাছাড়া কাছেই দেওঘর। বাবলু বলল, এক মিনিট, আপনার বাপের বাড়ি কোথায় বললেন? চিত্তরঞ্জনে। আমার বাবা রেলে চাকরি করতেন, এখন অবসর নিয়েছেন, আগে আমরা আমলাহিতে থাকতাম, এখন মিহিজানা সুন্দর প্রাকৃতিক পরিবেশে বাড়ি করেছেন বাবা। বাবলু বললেন, আপনারা বিষ্ণু প্রধানকে চেনেন? সুন্দরী পাহাড়িতে থাকে, আমার বাবার বন্ধু। জয়ন্তবাবু বলেন, চিত্তরঞ্জন বিশাল এলাকা, তাছাড়া ওখানে সবই তো রেলের কলোনি, কাজেই ওখানে স্থায়ী বাসিন্দা বলতে কেউ নেই, বদলি চাকরি সব, তাই কে কাকে চেনে, আমার শ্বশুরমশাই হয়তো চিনতে পারবে। কল্যাণী বললেন, তোমরা চিত্তরঞ্জনে গেছো কখনো? বাবলু বলল, না, আজ ওই রাতের গাড়িতে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু সকালের ওই ঝামেলার পর যাওয়ার ইচ্ছে ত্যাগ করেছি, না হলে পরশু বিশ্বকর্মা পুজোর দিন ওখানে আমরা যেতাম। কল্যাণী বললেন, তবে তো ভালোই হলো, আমি কতদিন ধরে যাবো যাবো ভাবছি, কিন্তু আর যাওয়া হলো না। আসলে ছেলেটাকে নিয়ে একা একা যেতে সাহস হয় না, ও তো ছুটিই পায় না একদম। তা ভাই, তোমরা আর না করো না, আজকের দিনটা বাদ দাও, কাল ভোরেই চলো, বেরিয়ে পড়ি। পাণ্ডব গোয়েন্দারা পরস্পরের মুখ দিকে তাকালো। কল্যাণী বললেন, তাকে দেখছো কি? না হলে কিন্তু আমার আর যাওয়া হবে না। জয়ন্তবাবু বললেন, তোমরা তো যাবেই ঠিক করেছিলে, তাহলে আর দ্বিমত কেন? তোমরা সঙ্গে থাকলে আমিও নিশ্চিন্ত হয়ে ওদের ছেড়ে দিতে পারি। বাবলু বলল, আমরা রাজি। জয়ন্তবাবু কল্যাণী দুজনেই খুশি হলেন। ছোট্ট বাবুয়াটা কি বুঝলো কে জানে, হেসে গড়িয়ে পড়ল বিচ্ছুর কোলে। জয়ন্তবাবু বললেন, আমার তো গাড়ি আছে, কাজেই কোনো অসুবিধা হবে না, কাল খুব ভোরে তো ভোরের দিকেই রওনা দিও, বেলা 12টার মধ্যেই পৌঁছে যাবে তোমরা। কল্যাণী বললেন, আর একটা কথা, ওখানে গেলে আমার বাড়িতেই উঠবে, কিন্তু ওই সুন্দর পাহাড়ি টাহাড়ি নয়, আমাদের বাড়ির লোকজনও কম, যথেষ্ট স্বাধীনতা পাবে, আমরাও সবাই মিলে একসাথে ঘুরতে পারবো। বাবলু বলল, ঠিক আছে, ওই কথাই রইল তাহলে। কল্যাণী বললেন, একেবারে পাকা কথা। বারবার ডায়াল ঘুরিয়েও হিমিজামের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পেরে ফোন রেখে হতাশ হয়ে বসে পড়ল কল্যাণী। জয়ন্তবাবু বললেন, এখন থাক, হয়তো লাইনটা ডিস্টার্ব আছে, পরে আমি সময় মতো একটু বেশি রাতে জানিয়ে দেবো ওদের, সবাই তৈরি হয়ে নাও, কাল ভোরেই কিন্তু যাওয়া। পাণ্ডব গোয়েন্দারা হাসি মুখে বিদায় নিল জয়ন্তবাবুর বাড়ির থেকে। জয়ন্তবাবুর ড্রাইভার গাড়ি করে ওদের বাড়ি পৌঁছে দিল। কথা হলো কাল ভোরে আবার উনি আসবেন, অবশ্যই কল্যাণী ও বাবুয়াকে সঙ্গে। পরের দিন খুব ভোরে জয়ন্তবাবুর গাড়ির হর্ন শুনে পাণ্ডব গোয়েন্দারা উল্লাসিত হলো। কি আনন্দ, বিলু ভোম্বল বাচ্চু বিচুরা তিনটে থেকে এসে বসে আছে বাবলুর ঘরে, পঞ্চুও হানটান করছে যাওয়ার জন্য, মাও উঠেছে কখন, ছেলেমেয়েগুলোর পথে জলযোগ জন্য লুচি হালুয়া সবই করে দিয়েছেন। বাচ্চু বিচু তো ছুটে গিয়ে কল্যাণীর কোল থেকে ছোট্ট বাবুয়াকে নিয়ে এসে দেখালো বাবলুর মাকে, বলো, দেখুন বাসিমা, কি সুন্দর দেখতে আমাদের ভাইটাকে। বিচ্ছু বলো, একদিন দেখেই ওর ওপর এমন মায়া পড়ে গেছে যে কি বলবো। মা আদর করে বাবুয়াকে বললেন, কিরে, মামার বাড়ি যাওয়ার আনন্দে চোখে যে ঘুম নেই, খুব আহ্লাদ না? বছর দুয়েকে শিশু, যেমন ফুটফুটে তেমনই প্রাণবন্ত। পাণ্ডব গোয়েন্দারা আর দেরি করলো না, সবাই এসে গাড়িতে বসলো। বাবলু বিলু আর বোম্বল ড্রাইভারের পাশে ঠেসাঠেসি করে, পেছনের সিটে কল্যাণী বাচ্চু বিচ্ছু বাবুয়া রইল কোলে, পঞ্চু ওদেরই এক পাশে। ফাঁকা রাস্তা পেয়ে জিটির ওর ধরে গাড়ি হাওয়ার গতিতে ছুটে চলল। আকাশ তখন ভালোভাবে পরিষ্কার হয়নি, জিটি রোড ফাঁকা, তবে ডাইনে কিছু মালবাহী লরি খুব বিরক্ত করছিল। ড্রাইভারের নাম দিনুদা, তিনি পাকা হাতে স্টিয়ারিং ধরে গাড়ি চালাতে চালাতেই বললেন, ব্যাপারটা একটু গোলমেলে মনে হচ্ছে। বাবলু বলল, কিসের গোলমাল দিনুদা? দিনুদা বললেন, অনেকক্ষণ ধরে একটা গাড়ি আমার পিছু নিয়েছে, মনে হচ্ছে ফলো করছে আমাদের। ভয়ার্ত কল্যাণী বললেন, সে কি? দিনুদা বললেন, কতবার সাইড দিলাম গাড়িটাকে, তবুও আমাদের ক্রস করছে না। দিনুদার কথা শুনে পাণ্ডব গোয়েন্দারা পরস্পরকে দেখে নিল একবার, তারপর পিছনের গাড়িটার দিকে তাকিয়ে বলল, দু তিনজন আছে মনে হচ্ছে। বাবলু বলল, আপনি গাড়িটাকে একটু স্লো করে একেবারে থামিয়ে দিন তো। দিনুদা বললেন, একেবারে থামিয়ে দেওয়াটা কি ঠিক হবে? জায়গাটা বড় নির্জন, তাতে কি, তখনই তো বোঝা যাবে ওদের আসল উদ্দেশ্যটা।
যদি ওরা আক্রমণ করে, ওরা যদি আমাদের অনুসরণকারী হয় তাহলে যখন হোক সুবিধা মতো জায়গায় আক্রমণ ওরা করবে। বিলু বলল, এখন আমরা কত দূরে এসেছি বলুন তো? মগরা পেরিয়েছি সবে, ট্যালান্ডুর মাঠের কাছাকাছি এসেছি। বাবলুর কথা মতো দিনুদা গাড়ির গতি কমাতেই পেছনের গাড়ির গতিও কমে গেল, সাদা রঙের অ্যাম্বাসাডার একটা। বাবলু বলল, মনে হচ্ছে আমাদেরই ফলো করছে ওরা। কল্যাণী বললেন, ওরা কারা? ওই ব্যাংক ডাকাতের কেউ নয় তো? বাবলু বলল, হতে পারে। কল্যাণী বললেন, শোনো, তোমরা ছেলে মানুষই করো না, যত তাড়াতাড়ি পারো বর্ধমান নিয়ে চলো গাড়িটাকে। বাবলু বলল, আপনি একদম নার্ভাস হবেন না বৌদি, বদ মতলব যদি সত্যিই থাকে ওদের তাহলে কিন্তু এমন শিক্ষা পাবে ওরা যে আর কখনো এমন কাজ করবে না। কল্যাণী বলল, দোহাই তোমাদের, আমার বাবু আর মুখ চেয়ে তোমরা আর ঘাঁটিও না। বাবলু বলল, আপনি শুধু বাবুয়ার কথা ভাবছেন, আমাদের কথা ভাবছেন না? জয়ন্তদার কথা ভাবছেন না? এই জাল যদি ওদেরই হয় তাহলে জয়ন্তদাও কিন্তু খুব নিরাপদে নেই। কল্যাণী ডুগড়ে কেঁদে উঠলেন এবার। বাবলু দিনুদার কানে ফিসফিস করে কিছু একটা বলতেই দিনুদার মনোপুত হলো কথাটা, বলল, ঠিক আছে, ওষুধের কাজ হলো। পিছনের গাড়িটাও ব্রেক কষতে বাধ্য হলো তখন। কালো গেঞ্জি আর ময়লা প্যান্ট পরা তিনজন নেমে এলো গাড়ি থেকে। ওদের একজনের হাতে লোহার চেন, একজনের হাতে ছোরা আর একজনের হাতে রিভলভার। পাণ্ডব গোয়েন্দা নেমে এলো প্রত্যেকে, সঙ্গে পঞ্চু। ওরা ওদের দিকে এগিয়ে এসে বলল, এই রাস্তার মাঝখানে গাড়িটাকে এইভাবে রাখলি কেন রে তোরা? বাবলু হেসে বলল, সেটা একটু পরেই বুঝতে পারবে দাদা, তার আগে এসো তোমাদের সঙ্গে একটু আলাপ পরিচয় করে নি। যে লোকটার হাতে রিভলভার ছিল সে বাবলুকে বলল, আগে গাড়িটা সাইড কর, তারপর আলাপ করবি। বাবলু বলল, তাই কি হয় ব্রাদার, তোমাদের মতো ঘুঘুকে ধরবার এটাই তো মোক্ষম ফাঁদ। ওর সঙ্গে আর যে দুজন ছিল তারা বলল, ছেড়ে দে ভীমা, কেটে পড়, এইভাবে আর একটু সময় থাকলেই সপ্তরথীতে ঘিরে ফেলবে আমাদের। ওই দেখ কত গাড়ি আসছে। ভীমা বলল, আসতে দে, আমার রিভলভারের নলের কাছে সবাই ঠান্ডা হয়ে যাবে, আমায় বাধা দিতে এলে একজনও বেঁচে ফিরে যাবে না। বলেই দিনুদার কাছে গিয়ে বলল, গাড়িটাকে সোজা করে শিগগিরই এদিকে আয়। বাবলু বলল, এ আর এমন কথা কি, দিনুদা নেমে আসুন তো গাড়ি থেকে, যেভাবে রাখলে ভালো হয় সেইভাবে রাখুন ওরা গাড়িটাকে। বাবলুর কথা শুনে দিনুদা নেমে আসতেই ভীমা বসতে গেল ড্রাইভারের আসনে। যেই না হেট হয়ে বসতে যাওয়া, বাবলু অমনি সজোরে একটা লাথি মারল ভীমাকে। সেই লাথির আঘাত সহ্য করতে না পেরে ভীমা মুখ থুবড়ে পড়ে গেল রাস্তায়। আরও যে দুজন লোক ওর সঙ্গে ছিল তখন তারা ছোড়া আর চেন নিয়ে তেড়ে এলো বাবলুর দিকে। কিন্তু এলে কি হবে, পঞ্চু তখন পঞ্চানন, ওকে তখন রুখ বেঁকে। ভোরের ভৈরব হয়ে গর্জে উঠল সে, বিকট একটা ডাক ছেড়ে পঞ্চু ঝাঁপিয়ে পড়ল সেই দুজনের উপর। ততক্ষণে অনেক গাড়ি এসে জমা হয়েছে, সামনে পিছনে অনেক অনেক গাড়ি, তাদের মধ্যে মালবাহী লরির সংখ্যা বেশি। সেই সব লরির ড্রাইভার সর্দারজিরা দলে দলে নেমে আসতেই তাদের বিশাল শরীর নিয়ে জাপটে ধরল তিনজনকে। তারপর বাবলুর মুখে সব শুনে সে কি বেদম প্রহার। দিনুদা এই সুযোগেই গাড়িটাকে ঠিক করে নিলে পাণ্ডব গোয়েন্দাররাও ওই তিনজনের হাল কি হলো তা দেখবার জন্য আর অপেক্ষা না করে গাড়িতে এসে বসল। দিনুদা জ্যাম কাটিয়ে ঝড়ের বেগে গাড়িটাকে এগিয়ে নিয়ে চলল বর্ধমানের দিকে। কল্যাণী বাবুয়াকে বুকে চেপে যেন হাত ছেড়ে বাঁচলেন। প্রথমে কিছুটা সময় নীরবতা, তারপর দিনুদা একসময় বলল, যাক এতক্ষণ বিপদমুক্ত হওয়া গেল, সর্দারজিরা যে হারে মেরামত করছে তাতে আজই ওদের শেষ দিন। বাবলু, তা ঠিক, তবু বিপদের আশঙ্কা আমাদের রয়েই গেল। আসলে ব্যাংক ডাকাতরা সাকসেসফুল না হওয়ার ওরা দারুণ চটেছে আমাদের উপর। ভম্বল বলল, তবে ওই দুষ্টচক্রের মূল নায়ককে একবার একটা ক্লু কিন্তু পাওয়া গেছে। সবাই তখন ভম্বলের দিকে তাকালো। কীরকম? ভম্বল এক পাশে রাখা দুটো নাম্বার প্লেট বাবলুর হাতে দিয়ে বলল, এ দুটো কি নাম্বার প্লেট, কোথায় পেলি এগুলো? তুই যখন ওদের সঙ্গে বোঝাবেড়া করছিলিস সেই সময় সবার নজর এড়িয়ে এক ফাঁকে এ দুটো ম্যানেজ করে আমি, একটা গাড়িতে লাগানো ছিল আর একটা ছিল গাড়ির ভিতরে। বিলু বলল, প্লেট দুটো ভুয়ো তো হতে পারে? বাবলু বলল, পারে, তবে গাড়িতে যেটা লাগানো ছিল সেটা ভুয়ো হলেও ভেতরেরটা নয়। এরই সূত্র ধরে আমরা জেনে নেব এই গাড়ির মালিককে। দিনুদা বলেন, না তোমরা সত্যিই ক্লেভার। দেখতে দেখতে বর্ধমান এসে গেল। তখন সকাল হয়ে রোদ উঠে গেছে। মা যদিও বাড়ি থেকে অনেক খাবার বেঁধে দিয়েছিল, তবু বর্ধমান শহরে এসে বাড়ির খাবার খায় কে? তাই ওরা কার্জন গেটের কাছে একটা দোকানের সামনে গাড়ি রেখে গরম গরম কচুরি, চা, সীতাভোগ, রাজভোগ অনেক কিছুই খেলো। কল্যাণীও বাড়ির জন্য একটু বেশি পরিমাণে সীতাভোগ মিহিদানা নিয়ে নিল। এখানে আসামাত্রই মন ভরে গেল, কি আশ্চর্য সুন্দর দেশ।
কেমন যেন একটা অরণ্য পরিবেশ চারিদিকে, শুধু সবুজের মেলা। ওই তো একটা পাহাড় দেখা যাচ্ছে, কি পাহাড় কে জানে, ওই কি তবে সুন্দরী পাহাড় যার কোলে বিষ্ণু প্রধানের বাংলো হয়তো। রাঙামাটির মিহিজামে ছোটোখাটো একটা বাড়ির সামনে গাড়ি এসে থামতেই গাড়ির আওয়াজ শুনে যে মেয়েটি ওর বান্ধবীদের নিয়ে ছুটে বেরিয়ে এলো ঘর থেকে, তারই নাম অলি, অলি চৌধুরী। যথার্থই অলিকে দেখেও তাই মনে হলো। অলি এসে ছোট্ট বাবুকে বুকে নিয়ে আদরে সোহাগে ভরিয়ে তুলল প্রথমে, তারপর কল্যাণীকে বলল, সে কখন থেকে অপেক্ষা করছি তোমাদের জন্য, আমার বান্ধবীরাও হানটান করছে পাণ্ডব গোয়েন্দাদের দেখবে বলে। কল্যাণী বললেন, আর বলিস না, যা বিপদ গেল বলবো বলবো সব বলবো। অলি সকলকে সমাদরে একটা ঘরে নিয়ে গিয়ে বসালো। এমন সুন্দর করে সাজানো গোছানো ঘর খুব কমই চোখে পড়ে, বিশেষ করে শহর থেকে দূরে, অনেকটা দূরে। সেই ঘরে সকলকে বসিয়ে বলল, সত্যি তোমরা যে আসবে তা কিন্তু ভাবতেই পারিনি, হঠাৎ জামাইবাবুর ফোন পেয়ে অবাক হয়ে গেলাম। বাবলু বলল, তোমার দিদির মুখে শুনলাম তুমি নাকি আমাদের দারুণ ভালোবাসো। অলি দুষ্টুমি করে বলল, ভুল শুনেছ, যাদের চোখেও দেখিনি কখনো তাদের ভালোবাসবো কি করে, তবে তোমাদের নিয়ে লেখা সব বই আমি পড়েছি, শুধু পড়েছি নয় ভালোবেসে বইগুলো পরপর সাজিয়েও তোমাদের নিয়ে লেখা সব বই আমি পড়েছি। এই যে আমার বান্ধবী, ওদের ও বুক সেলফে তোমাদের বইয়ে ঠাসা, শ্বেতা, মাধুরী, বন্দনা, চন্দনা সবারই, তাই আমার মুখে খবর পেয়ে ওরাও এসেছে। বাবলুরা হেসে বলল, তাই বুঝি, এও তো আমাদের প্রতি ভালোবাসার এক নিদর্শন। বাবলুর কথা হেসে উঠল সকলে। ওরা যখন জমিয়ে গল্প করছে তেমন সময় অলির বাবা মা এসে একবার দেখে দিয়ে গেল সবাইকে। ছোট্ট বাবুয়াটা এঘর ওঘর করে বাড়ি মাতিয়ে দিল, কখনো বা পঞ্চুর ঘাড়ে পিঠে উঠে নাস্তানাবুদ করতে লাগলো ওকে। পঞ্চু কিন্তু বিরক্তি নেই, আটপৌরে একটা দূরে শাড়ি পরে কল্যাণী এসে বলেন, শোনো তোমরা সবাই এসে আগে হাত মুখ ধুয়ে জামাকাপড় ছেড়ে নাও, তারপর একটু জল খাবার খেয়ে। বাবু বলল, প্লিজ বৌদি, আর এই ব্যবস্থাটা দয়া করে করবেন না, বর্ধমানের খাওয়ার কথাটা কি এরই মধ্যে ভুলে গেলেন, ওই এই একই অবস্থা তো আমারও, কিন্তু মা যে শুনছে না। বাবলু বলল, মাকে বুঝিয়ে বলুন, আর এক কাজ করুন, আমার বাড়ি থেকে মা যে খাবারগুলো পাঠিয়ে দিয়েছে সেগুলো গাড়িতেই পড়ে আছে, ওগুলো এনে অলি আর ওর বান্ধবীদের দিয়ে দিন, ওরা খেয়ে নিন। অলি বলল, সে আমরা খেতে রাজি আছি, আমাদের বাড়ি এসে তোমরা কি না খেয়ে থাকবে নাকি। বাবলু বলল, কে বলল আমরা খাবো না, তোমাদের বাড়িতে এসে সারাটা দিন উপোস করে থাকবো নাকি। অলি বলল, বেশ এখন কিছু খেতে ইচ্ছে না করে আপাতত দুটো করে রসগোল্লা গালে দিয়ে মিষ্টি মুখ করো, এই প্রথম এলে তোমরা। বাবলু বলল, ঠিক আছে, তবে চা খেতে আপত্তি নেই, চা কিংবা কফি। বাবলুরা বাথরুম থেকে ফ্রেশ হয়ে এলে অলিদের সঙ্গে বসেই ওদের দেওয়া রসগোল্লা খেয়ে মিষ্টি মুখ করলো, তারপর শুরু হলো চা পর্ব, পঞ্চুও বাদ গেল না তাতে। চা পর্ব শেষ হলে অলি বলল, বেলা কিন্তু খুব একটা বেশি হয়নি, চলো সবাই মিলে একটু ঘুরে আসা যাক। বাবলু বলল, তার আগে আমার একটা আবদার ছিল যে। অলি বলল, বলো, তোমার ফোনটা কি একবার ব্যবহার করতে দেবে? নিশ্চয়ই, বাড়িতে ফোন করবে বুঝি। হ্যাঁ, বাবলু ফোনের কাছে গিয়ে ডায়াল ঘুরিয়ে বাড়িতে মায়ের সঙ্গে কথা বলেই আবার নতুন করে ডায়াল করলো। ওদিক থেকে সাড়া পাওয়া যেতেই বলল, হ্যালো পুলিশ স্টেশন, ইয়েস ইন্সপেক্টর ভার্মা স্পিকিং, স্যার নমস্কার, আমি পাণ্ডব গোয়েন্দাদের বাবলু বলছি মিহিজাম থেকে, কি ব্যাপার? বাবলু তখন এক এক করে সব বলল। সব শুনে অলি আর এক ওর বন্ধুদের চোখ তো কপালে উঠে গেল। ইন্সপেক্টর বলল, বলো কি, দুটো নম্বরই তাহলে আমাকে দাও, খুব বুদ্ধির কাজ করেছ, তোমরা নাম্বার প্লেট দুটো সরিয়ে নিও, তবে ও গাড়ি আটক হয়ে যাবে, আর নাম্বার যখন জানা গেছে তখন গাড়ির মালিককেও খুঁজে বার করা খুব একটা অসুবিধে হবে না। বাবলু অলিকে বলল, তোমাদের ফোনের নাম্বার? অলি নাম্বার বলল, ইন্সপেক্টর সেটা নোট করে নিল। বাবলু বলল, নজর রাখবেন স্যার, ওরা হয়তো ওরও ক্ষতি করবার চেষ্টা করতে পারে। ইন্সপেক্টর বলল, অবশ্যই, পুলিশের কাজ পুলিশ ঠিকই করবে, থ্যাঙ্কস বলে ফোন নামিয়ে রাখলেন। বাবলু সকলের দিকে তাকিয়ে বলল, যাক একটা ব্যাপারে নিশ্চিত হওয়া গেল, মনে হয় আমরা এখন এখানে দুটো দিন নির্বিঘ্নে কাটানো যাবে। অলি বলল, দুটো দিন কেন? বাবলু বলল, আর কদিন, আজ আর কাল, আর বিশ্বকর্মা পুজোটা দেখে পরশু চলে যাব, ওটি হচ্ছে না বন্ধু, তোমাদের আমরা সহজে ছাড়ছি না। বাবলু বলল, এর বেশি দিন থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। অলির বান্ধবীরা এক বাক্যে বলল, দুদিনের জন্য কেউ আসে? বাবলু বলল, আমাদের যে উপায় নেই। বাচ্চু বলল, বেশ তো, আমরা যেমন হঠাৎ করে তোমাদের এখানে এসে পড়লাম, আমরাও তো এমনই, ওখানে গিয়ে হাজির হও না কেন।
অলি বলল, যাবই তো, বিশেষ করে আমার দিদির বাড়ি যখন ওখানে তখন যেতে আমাকে হবেই। বাবলু বলল, বুঝলাম, আমাদেরও তোমাদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে কোনো আপত্তি ছিল না, কিন্তু একটু আগেই ফোনের কথা তো শুনলে, পুলিশ ওই গাড়ির মালিকের ঠিকানা পেলেই আমাদের দায়িত্ব বাড়বে, বিশেষ করে এই ঘটনার সঙ্গে আমাদের প্রত্যেকের বিপদের আশঙ্কাও পদে পদে, ধরতে না পারলে কি যে হবে কে জানে। এরপরে আর কথা চলে না, সবাই তখন নীরব। বাবলু বলল, তাছাড়া এখানে আসবার আদেও কোনো পরিকল্পনা ছিল না আমাদের। আমার বাবা এক বন্ধু রেলে অফিসার, সুন্দর পাহাড়িতে বাংলো পেয়েছেন, এখানকার বিশ্বকর্মা পুজো দেখব বলে সেখানেই যাচ্ছিলাম আমরা, এমন সময় এই অঘটন। অলি বলল, তোমার বাবার বন্ধুটিকে বিষ্ণু প্রধানের নাম শুনেছ? অলির তো চোখ কপালে উঠে গেল। সেই সঙ্গে শ্বেতা, মাধবী, বন্দনা, চন্দনারও সবাই বলল, ওরে বাবা, উনি তো মস্ত অফিসার, আগে দুর্গাপুর না আসানসোলে কোথায় যেন ছিলেন, সম্প্রতি বদলি হয়ে এখানে এসেছে, শুনেছি খুব ভালো লোক। ওর ছেলের নাম জয়দীপ, ফার্স্ট ইয়ারে পড়ে। বাবলু বলল, যাক ভালোই হলো, তোমরা আমাদের ওখানেই নিয়ে চলো, আগে ওদের সঙ্গে দেখাটা করে আসি, তার কারণ আমাদের তো ওখানেই উঠবার কথা ছিল, তাই হয়তো ওরা আমাদের জন্য অপেক্ষা করছেন। অলি বলল, বেশ তো চলো। ওরা ঘর থেকে বেরিয়ে স্টেশনের ওভারব্রিজ পেরিয়ে ফার্স্ট গেটের কাছে চলে এলো। চারদিকে তখন বিশ্বকর্মা পুজোর জন্য সাজসাজ রং, উৎসবের আনন্দে জমজমাট চারিদিক। লাউডস্পিকারের আওয়াজে কান ঝালাপালা হয়ে গেলেও দূরের পাহাড় এবং সবুজ বনানীর ভেতর থেকে কেমন যেন একটা পুজো পুজো গন্ধ ভেসে আসছে। সুন্দর পিচ ঢালা পথ দিয়ে হেঁটে হেঁটে একসময় ওরা বিষ্ণু প্রধানের বাংলোর কাছেই এলো। দূর থেকেই ওরা দেখতে পেল বাবলুর বাবা কেমন অস্থিরভাবে পায়চারি করছে বাংলোর লনে। পঞ্চু তো দেখা মাত্রই ছুট, ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে একবার পায়ের কাছে ঘন ঘাসের উপর গড়াগড়ি খেয়ে ওর অনুগত্য প্রকাশ করতে লাগলো। ওরা যেতেই বাবা বললেন, ব্যাপার কি তোদের, এত দেরি করলি কেন তোরা? বাবলু বলল, কাল থেকে যা গেল আমাদের। বাবা এবার অলি ও তার বান্ধবীদের দেখে বলল, এরা কারা? বাবলু বলল, এদের পরিচয় পরে দিচ্ছি, আগে আমার কথা শোনো। বাবা বলল, শুনবো তো বটেই, তোরা ঘর থেকে বেরোবার নাম করলেই দুনিয়ার ঝামেলা তোদের আঁকড়ে ধরে। ওদের কণ্ঠস্বর শুনে সস্ত্রীক বিষ্ণু প্রধান তখন বেরিয়ে এসেছে। বাবা বিষ্ণু প্রধানকে বললেন, যা ভয় করেছিলাম তাই, আবার ঝামেলায় জড়িয়েছে। বিষ্ণু প্রধানের কাজের লোকটি এসে তখন প্রত্যেকের বসবার জন্য চেয়ার ও মোড়া পেতে দিয়ে গেল। বাবলু বলল, আগেই বলে রাখছি, আমরা কিন্তু কেউ কিচ্ছু খাবো না, পেট একেবারে ভর্তি। বাবা বলল, না খাস না খাবি, কিন্তু তোদের জিনিসপত্র কই? বাবলু অলিকে দেখিয়ে বলল, এদের বাড়িতে, এর নাম অলি, একে জানো তো বাবা, আমাদের পাড়ায় যে ব্যাংকটা আছে তার ওই ম্যানেজার জয়ন্তবাবুর রিলেটিভ। ও তা শুনি এবার তোদের কাহিনী, বাবলু তখন সব কিছু খুলে বলল। সব শুনে বাবা বলল, ব্যাংক ডাকাতির কেস মানে তো একটা সাংঘাতিক ব্যাপার, রীতিমতো ট্রেনিং না নিয়ে এইসব কাজে কেউ নামে না। বিষ্ণু প্রধান বললেন, বিশেষ করে ওরা যখন অত ভোরেও তোমাদের পিছু নিয়েছে। অলি বলল, আপনি ঠিকই বলেছেন, কিন্তু একটা কথা আমি ভেবে পাচ্ছি না, ওরা যে ভোরে বেরোবে একথা দুষ্কৃতীর জানতে পারলো কী করে? বাবা বললেন, যখন ওদের মধ্যে এইসব আলোচনা হচ্ছিল তখন হয়তো আই পেতে কেউ ছিল। বিষ্ণু প্রধান বললেন, এক্স্যাক্টলি। বাবলু বলল, এটাও একটা ভেবে রাখার বিষয়, কিন্তু কে কখন কোথা থেকে আড়ি পাতল? পঞ্চু অবশ্য আমাদের ঘরের ভেতরেই ছিল বলে একটুখানি কি যেন ভেবে বলল, আচ্ছা বিলু, জয়ন্তদার সহকর্মীরা কজন ছিল বলতো? বিলু বলল, ছজন। বিচ্ছু এতক্ষণে মুখ খুলল, বলল, তবে তারা কিন্তু আমাদের আলোচনার আগেই বিদায় নিয়েছিল, জলযোগের পর্ব শেষ হতেই চলে গিয়েছিল। ঘরে ছিল কাজের মেয়েটি, দিনুদা হচ্ছেন সন্দেহর বাইরে, কারণ ওই শয়তানরা যে আমাদের পিছু নিয়েছে সে কথা দিনুদাই তো বলেছিলেন, আর বাবলুর নির্দেশ মতো দিনুদা গাড়িটাকে ওইভাবে না রাখলে কিছুতেই আর বেকায়দায় ফেলা যেত না। ভুমুল বলল, মানছি, এখন তাহলে ধরে নিতে হবে হয় ওরা আড়ি পেতেছিল, নয়তো কাজের মেয়েটির মারফত জেনেছে, এই তো? বাবলু বলল, হ্যাঁ তাই, এ অবশ্যই তদন্তের বিষয়। বিষ্ণু প্রধান বললেন, সে তোমরা তদন্ত করো। বাবা বললেন, চলে গেলেও যে রেহাই পাবো তা নয় এখান থেকে, তবু অচেনা জায়গায় বিপদে না পড়াই ভালো, এই ধরনের শয়তানদের কলকাতা থেকে মিহিজাম এসে একটা প্যানিক করা যাওয়াটা কোনো ব্যাপারই নয়। বাবলু বলল, সেই ভয় তো আমরা করছি। বিষ্ণু প্রধানের ছেলে জয়দীপ বোধহয় ঘরের ভিতরে বসে সব শুনছিল, এবার বেরিয়ে এসে বলল, কিচ্ছু করবে না, ওরা ঘুঘুও দেখেছে, ফাঁদও দেখলো, তাছাড়া ওই চিত্তরঞ্জনের এলাকাটা বড় কম নয়, লম্বায় 7 মাইল, চওড়াতেও 7 মাইল, সম্পূর্ণ রেলের এলাকা,
চারদিক ঘেরা। বন্দনা বলল, কি যে বলেন, যারা দিনের বেলায় ব্যাংকে এসে সশস্ত্র ডাকাতি করে যায় তাদের আবার অসাধ্য কি? বাচ্চাবেচো দুজনেই বন্দনাকে সায় দিল। অলি বলল, তাছাড়া আমরা তো রেলওয়ে কলোনির বাইরে থাকি মিহিজামে, তাও একটু ভিতরের দিকে। যাদি বলল, তাতে কি, যেখানেই থাকো নির্ভয়ে থাকো, ওদের কেউই আসবে না, ওরা এখন মারধর খেয়ে পড়ে পালাবার তাল করছে, তোমরা মনের আনন্দে ঘোরো। শ্বেতা বলল, মাইথনের জলাধার কিন্তু এই হিট টপ থেকে ভালো দেখা যায়। যদি বলল, ভালো দেখা যায় না অস্পষ্ট, তবু কাছ থেকে দেখার একটা আলাদা আনন্দ আছে। অলি বলল, আপনিও চলুন না আমাদের সঙ্গে। জয়দীপ একটুক্ষণ কি যেন ভাবল, বলো চলো। পাণ্ডব গোয়েন্দারা, অলি ও তার বান্ধবীরা পঞ্চুকে নিয়ে চমৎকার পিচঢালা পথ ধরে জয়দীপের সঙ্গে পাহাড়ে ওঠা শুরু করলো। সত্যিই সুন্দর। প্রথমেই ওরা বহু দূরে মাইথন জলধারা দেখল, ঘোলা জল কেমন টলমল করছে। আর পঞ্চু তার আনন্দ দেখে কে, সে যে কি করবে কিছু ভেবে পেল না। হিলটপের ঝোপঝাড়ে যত রঙিন প্রজাপতি উঠছিল সেগুলোর পিছনে ছোটাছুটি শুরু করলো। জয়দীপ একদৃষ্টে তাকিয়ে থেকে পঞ্চুর কেরামতি দেখতে লাগলো, আর পাণ্ডব গোয়েন্দারা দেখতে লাগলো জয়দীপকে। জয়দীপ ওদের সমবয়সী না হলেও ওদের চেয়ে খুব একটা বড় নয়, কি অপূর্ব মুখশ্রী। অলি ও তার বান্ধবীরা সবাই বলল, জয়দীপদা শুনেছি আপনি তো খুব ভালো স্টুডেন্ট, তা মাঝে মধ্যে আমাদেরকেও একটু গাইড করুন না। জয়দীপ মিষ্টি হেসে বলল, কে বলল আমি খুব ভালো স্টুডেন্ট, পড়াশোনা করি এই পর্যন্ত। অলি বলল, কিন্তু আমরা যে তাও না, এই শ্বেতা মাধুরী বন্দনা চন্দনা আমরা সবাই ওই একই ক্যাটাগরির। জয়দীপ বলল, আমি তোমাদের দূর থেকে অনেকবার দেখেছি, আমি জানি তোমরা খুব ভালো মেয়ে। বন্দনা বলল, আসলে টিভির নেশা আমাদের এমনভাবে পেয়ে বসেছে যে বইয়ের পড়ায় আর মন বসাতে পারছি না। জয়দীপ বলল, বাজে কথা, আমি তো দিনরাত টিভি দেখি, সিনেমাও কম দেখি না, তাতে তো পড়াশোনার অসুবিধা হয় না আমার। চন্দনা এমনিতেই মুখ চোরামি, তবুও জয়দীপের কথার উত্তরে অবাক হয়ে বলল, আপনি সিনেমা দেখেন? টিভি সিনেমা সবই দেখি। মাধুরী বলল, সত্যিই আপনি অসাধারণ। জয়দীপ বলল, মোটেও না, তবে এইসবের মধ্যে দিয়ে একবার অন্তত নিয়ম করে বই নিয়ে বসি। বন্দনা বলল, তবুও আপনি এই একটু দেখুন না আমাদের। জয়দীপ বলল, আমার সময় কখন, খেলাধুলা শরীরচর্চা এইসব করতেই তো সময় চলে যায়। অলি বলল, তাতে কি, ওরই ফাঁকে আমাদের একটু দেখে দেবেন। অলিরা তো দারুণ খুশি উনি হ্যাঁ বলতেই, সেই সঙ্গে পাণ্ডব গোয়েন্দারাও। বাবলু বলল, যাক এখানে এসে তাহলে একটা কাজ অন্তত হলো, কাল থেকে লেগে পড়ো তাহলে। অলির চোখ দুটো কপালে উঠিয়ে বলল, ও মা, কাল থেকে কি করে, কাল তো আমার চরকি ঘোরানো ঘুরবো, তা ছাড়া কাল বিশ্বকর্মা পুজো। জয়দীপ বাবলুকে বলল, তোমরা কবে যাচ্ছ? আমরা পরশুদিন সকালেই চলে যাব, তাহলে ওই দিন থেকেই শুরু হোক। অলি বলল, সবচেয়ে ভালো হয় পুজোর পর থেকে হলে। বাবলু বলল, সে কি, পুজো তো এখন অনেক দেরি। অলি বলল, অনেক দেরি কোথায়, মাত্র 15 দিন বাকি। বিলু বলল, আশ্চর্য, এত আগ্রহ তোমাদের, অথচ সব যখন ঠিক হয়ে গেল তখন এড়াতে চাইছো, বেশ মেয়ে তো। অলি বলল, না না এড়াতে চাইছি না, কারণটা অবশ্য তোমাদের বলা হয়নি। আসলে আমরা সকলেই একটা পর্বত অভিযাত্রী দলের সদস্য, আমাদের এখন প্রশিক্ষণ চলছে, শিগগিরই দূরে কোথাও মাউন্টেনিয়ারের ট্রেনিংয়ে যাব আমরা, হয়তো সেটা পুজোর আগেই। বাচ্চু বেচ্চু দুজনেই উৎসাহিত বলল, কোথায়, জায়গাটা এখনো ঠিক হয়নি। বাবলু বলল, ওরে বাবা, সে তো অনেক দূর, ঘরের কাছেই শুশুনিয়া জয়চণ্ডী থাকতে অত দূর কেন, ওসব জায়গায় ট্রেনিং হয়ে গেছে আমাদের, এবছর অমরকণ্টক হলে সামনের বছর চলে যাব হিমালয়ে, মোট কথা যাওয়া আমাদের হবে, ব্যবস্থা একেবারে পাকা। ওরা যখন এইসব আলোচনা করছে হঠাৎ সেখানে এমন কয়েকজন আবির্ভাব ঘটলো যাদের উপস্থিতি মেনে নিতে পারলো না কেউই। জয়দীপের অমন সুন্দর মুখ কালো হয়ে উঠল। পাণ্ডব গোয়েন্দা আগন্তুকদের মুখের দিকে তাকিয়ে দেখলো একবার, তারপর পঞ্চুকে ইশারা করে মেয়েদের নিয়ে এক এক করে নেমে এলো। ওরা ভয় পেল না, এই ধরনের লোকেদের সঙ্গে জয়দীপের মতো ছেলের কী সম্পর্ক থাকতে পারে, তবুও বেলা অনেক হয়েছে। খানিক আসার পর বাবলু হঠাৎ থেমে দাঁড়ালো, অলিকে বলল, শোনো তোমরা বাড়ি যাও, আমরা একটু আসছি। অলি বলল, কোথায় যাবে তোমরা, একটু কাজ আছে আমাদের, বলে বাচ্চু বিচ্চুকে ইশারায় অলিদের সঙ্গে যেতে বলল। অলি বলল, বেশ একসঙ্গে আসছিলাম, হঠাৎ দলছুট হয়ে যাওয়াটা কি ঠিক হলো? বন্দনা বাবলুদের চোখের দিকে একবার তাকিয়ে কিছু একটা অনুমান করল, আমাদের যখন যেতে বলছে তখন চল না। বিচ্ছু দল থেকে সরে এসে বাবলুকে কাছে ডেকে বলল, তুমি কি আরও একবার হিলটপে যেতে চাও? হ্যাঁ, কেন, ওখানের পরিস্থিতি একটু অন্যরকম মনে হচ্ছে আমারও। ঠিক তাই,
সেই জন্য ব্যাপারটা কি তা জানতে ইচ্ছে করছে। বাবলু, বিলু আর ভোম্বল পঞ্চুকে নিয়ে রয়ে গেল সেখানে। বিলু বলল, তুই কেন রয়ে গেলি আমি বুঝতে পারছি, এবার কি তবে সুন্দর পাহাড়ির অভিযান? অবশ্যই। ভোম্বল বলল, আমিও। তাছাড়া ওরা আসতেই জয়দীপের মুখটা কেমন শুকিয়ে গেল দেখছিস? বাবলু বলল, দেখেছি বই কি, তাই তো একটু নজরে রাখতে চাই। খানিক এসে হিলটপে উঠবার মূল পথ ছেড়ে খুব সতর্পণে ওরা পাথরের খাঁজ ধরে বিপদের ঝুঁকি নিয়ে উপরে উঠল। পঞ্চু উঠল ওই একই কায়দায়। ওরা মোট চারজন ছিল, ওদের একজনের কথা কানে এলো, আমাদের প্রস্তাবে তাহলে রাজি নও? জয়দীপ বলল, বললাম তো ও কাজ কোনো মতেই সম্ভব নয়, কিন্তু এর জন্য তোমার বাবাকে কি কঠিন মূল্য দিতে হবে তা জানো? আমার বাবাকে আপনারা চেনেন না তাই এই কথা বলছেন, আমাকে খুন করে আমার লাশ আমাদের বাড়ির সামনে ফেলে রাখলেও উনি রাজি হবেন না। তোমাকে খুন করার পর তোমার বাবা যে রাজি হবেন না তা আমরা জানি, কেননা তখন তার জেদ আরও বেড়ে যাবে, কিন্তু একান্তই যদি রাজি না হয় তাহলে এই কাজ করা ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না। আপনাদের যা ইচ্ছে তাই করতে পারেন। সেই ইচ্ছেটা তবে যদি খুব মারাত্মক হয়? হবে, বাবলুরা সবই লক্ষ্য করলো। ওরা কিছু সময় চুপ করে থেকে বলল, আজকের মতো আমরা যাচ্ছি, কাল সকাল 8টার সময় 1 নম্বর গেটের কাছে থাকব, তোমার শেষ সিদ্ধান্তটা জানিও। বাবাকে বলো রাসায়নের চুক্তিতে রাজি হলে টাকার অঙ্ক 10 লাখ, না হলে। শব্দ হলো খট করে, কিন্তু গুলি বেরোলো না। লোকটা বলল, কালকের পরে কিন্তু এখান দিয়ে আর খট শব্দ হবে না, হবে ঢিসুম। জয়দীপ কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। লোকগুলো আর অপেক্ষা করল না, ওরা চলে গেলে জয়দীপও চলে গেল। বাবলুরা তখন আত্মপ্রকাশ করলো এক এক করে। ওরা সেই জায়গায় এসে দাঁড়ালো যেখানে একটু আগে নাটকের দৃশ্য ঘটে গেল। বাবলু বলল, স্ট্রেঞ্জ। বিলু বলল, লোকটা যখন রিভলভার বের করলো তখন আমি তো ভাবলাম দিল বুঝি। বাবলু বলল, ও যে গুলি করবে না তা আমি জানতাম, না হলে তো লেলিয়েই দিতাম পঞ্চুকে। ভোম্বল বলল, আছি নিষ্পত্তি একটা করে যাওয়া যেতে পারে ব্যাপারটা। বাবলু বলল, হট করে কিছু করা যাবে না, জয়দাকে ওরা আক্রমণ করলে আমরা অবশ্য ছেড়ে দিতাম না। বিলু বলল, জানাজানি কিছু নেই, বক্তব্য ওদের পরিষ্কার, রাসায়নের এই দুষ্টুচক্রে অন্যায়ভাবে কোনো অবৈধ বিল পাশ করিয়ে নিতে চাইছে বিষ্ণু প্রদানের মাধ্যমে। ভোম্বল বলল, ঠিক তাই। বিলু বলল, তাই তো মনে হচ্ছে, এখন তাহলে উপায় কি, উপায় রক্ষা করা যায় ওকে? বাবলু বলল, রক্ষা ওকে করতেই হবে, বিশ্বকর্মা পূজা দেখা মাথায় থাক, কল্যাণেশ্বর মাইথনেও গিয়ে কাজ নেই। ওরাও আর রইল না উপরে, ধীরে ধীরে নেমে এলো। রোদ যেমন চড়া তেমনি ভ্যাপসা গুমোট, বহু দূরে মাইথনে জলধারার দিক থেকে একটা কালো মেঘ ধেয়ে আসে। কিন্তু বাড়ি ফিরেই আর এক দুঃসংবাদ, শ্বেতা মাধুরী চন্দনা বন্দনা বিদায় নিয়েছে, স্তব্ধ প্রতিমার মতো দাঁড়িয়ে আছে বাচ্চু বিচ্ছু আর অলি। অলির চোখে জল, কল্যাণীকে ধরে রাখা যাচ্ছে না। অলি একটা হলুদ খামে চিঠি বাবলুর হাতে দিয়ে বলল, একটা কিছু করো, আমাদের এই বিপদে পুলিশ নয় তোমরাই একমাত্র ভরসা। বাবলু চিঠিটা পড়ে সেটা বিলুর হাতে দিল। বিলু দিল ভোম্বলকে। চিঠিতে যা লেখা আছে তা হলো এই, জয়ন্তে বোস, আমাদের বাধা না দিলে আর এই শয়তান ছেলেটা আমাদের পিছনে ধাওয়া না করলে আমাদের পরিকল্পনা ব্যর্থ হতো না, ওদের দ্বারা ভয়ঙ্কর রকমের ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। যাই হোক, বাচ্চাটাকে নিয়ে গেলাম, বেশি নয়, 3 লাখ টাকা পেলেই ছেড়ে দেব। জয়ন্ত বোসের মতো একজন ব্যাংক ম্যানেজার এই টাকাটা কিছুই না। কাল সন্ধ্যেবেলা কল্যাণেশ্বর মন্দিরের পেছনের জঙ্গলে বরাকর নদীর ঝর্ণার ধারে বিনিময় হবে, দেরি করলে প্রতিদান হিসেবে দিতে হবে আরও 1 লাখ টাকা, অর্থাৎ 5 দিনে 5+3 মোট 8 লাখ টাকা। পুলিশে খবর দেওয়ার চেষ্টা করবেন না, ফল তাতে খারাপ হবে। অলি বলল, এখন আমরা কি করব বলো? বাবলু নিরুত্তর। কল্যাণী কাঁদতে কাঁদতে বললেন, তোমরা সবাই চুপ করে কেলে কেন ভাই, তোমরাই বলো এখন আমি কি করব, এই মুহূর্তে অত টাকা আমি কোথায় পাবো? বাবলু বলল, জয়ন্তদাকে খবর দেওয়া হয়েছে? অলি বলল, হ্যাঁ। উনি কি আসছেন? না, বলছেন কোনো রকম হুমকির কাছে মাথা নাওয়াতে নারাজ। কল্যাণী বললেন, কিন্তু আমার বাবুয়া? কল্যাণীর বাবা বললেন, এই অবস্থায় পুলিশকে না জানানো ছাড়া আর কোনো উপায় নেই। বাবলু বলল, ওই ভুলটিও করবেন না দয়া করে। মা বললেন, তাহলে কি হবে, অত টাকা আমরা কোথায় পাবো? বাবলু বলল, ওর বাবাকে আসতে দিন, সে তো আসবে না বলছে, বলছেন পরে তো মনের পরিবর্তনও করতে পারেন, ছেলে বলে কথা। অলির চোখে জল মুছে বাবলুদের হাত দুটো ধরে বলল, তোমরা তো অনেকের অনেক সমস্যা সমাধান করেছ, তোমরা কি পারবে না আমাদের বাবুয়াকে? বাবলু বলল, পারতেই হবে, পারবার জন্য কৌশলের উপায়ও একটা বার করতে হবে। কল্যাণী বললেন, অনেকদিন পর বাপের বাড়ি এসেছি,
এর উপর কাল ওই রকম এক ঘটনা ঘটে গেল। রান্নাঘরে বসে মায়ের সঙ্গে সেই নিয়ে আলোচনা করছি, ছেলেটা এঘর ওঘর করছে, খেলছিল, হঠাৎ ঘরের ভিতর কাঁচ ভাঙার শব্দ। ভাবলাম ছেলেটাই কিছু ভেঙে পড়লো বুঝি, তাই ছুটে গিয়ে দেখি জানলার কাশি কাঁচ ভাঙা। দিনুদা কোথায়? দিনুদা তো আমাদের পৌঁছে দিয়েই কারমাটার ওর এক বন্ধুর বাড়িতে গেছেন। বাবলু আর কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে সকলকে নিয়ে ঘরে ঢুকল। বাবলু অস্বাভাবিক রকমের গম্ভীর হয়ে বাথরুমে ঢুকে স্নান পর্ব শেষ করলো। তারপর বিলু ভম্বল বাচ্চু বিচ্ছু প্রত্যেকেই। স্নান পর্ব শেষ হলে বাবলু অলিকে বলল, শোনো, তোমাদের বাড়িতে যা পরিস্থিতি তাতে আমার মনে হয় আমাদের আর এখানে না থাকাই ভালো, তাই আমরা এখনই বিদায় নিচ্ছি। আর খাওয়া দাওয়ার ব্যাপারে চিন্তা করো না, ওইটা আমরা বাইরেই সেরে নেবো। ওরি বলল, না তা হয় না, তোমরা আমাদের অতিথি, কত আয়োজন আজ তোমাদের জন্য, সেই জন্যই তো বিদায় নিচ্ছি। তোমাদের চোখের জলের সামনে কিছুই যে আমাদের মুখের উজবে না, কিন্তু আমাদের এই বিপদের দিনে তোমরা আমাদের পাশে না থেকে চলে যাবে? চলে না যাওয়া ছাড়া উপায় নেই, কিন্তু আমি অনেক আশা করেছিলাম। বাবলু বলল, তুমি কি আশা করেছিলে তা আমি জানি, তোমার আশা যাতে পূর্ণ হয় সেই জন্যই আমরা যাচ্ছি, তবে বাড়ি যাচ্ছি না কিন্তু। ওলি কিছুক্ষণ নির্বাক হয়ে চেয়ে রইল ওদের মুখের দিকে, তারপর বলল, তোমরা কোথায় রইলে না রইলে আমি কি করে জানবো? আমরা নিজেরা এসেই হোক অথবা ফোন করেই হোক জানিয়ে দেবো তোমাকে, তারপর তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করবে। ওলি বলল, বেশ, আমি তাহলে তোমাদের ডাক পাওয়ার আশায় রইলাম। বাবলু বলল, তুমি আমাদের ভুল না বুঝে আমাদের প্রতি আস্থা রাখতে পারো। পাণ্ডব গোয়েন্দারা বিদায় নিল অলিদের বাড়ি থেকে। ওরা পথে নেমে সবে দুপা এগিয়েছে, এমন সময় প্রবল বর্ষণ শুরু হলো। সে কি ভয়ানক দুর্যোগ! ওরা ছুটে গিয়ে একটা শেডের মধ্যে আশ্রয় নিল। বৃষ্টি থামলে ওরা খোঁজখবর নিয়ে স্টেশনের এক নম্বর গেটের কাছে একটা লজ পেয়ে গেল। নিচের তলায় চার পাঁচজনে শোয়ার মতো বড়সড় একটা ঘর পেল। সেই ঘরে জিনিসপত্র রেখে ওরা খেতে চলল। দুপুর দুটো এখন, সকালের খাওয়া কখন হজম হয়ে গেছে, খিদেও পেয়েছে সবার। পরিষ্কার পরিচ্ছন্ন দেখে একটা হোটেলে ঢুকে পড়ল। বাঙালির হোটেল, বাংলা খাবার, আমিষ নিরামিষ দুটোই আছে। ওরা মাছ ভাতের অর্ডার দিয়ে খেতে বসে গেল। তারপর লজে ফিরে পঞ্চুকে খাইয়ে বারান্দায় পাহারায় রেখে ফুল স্পিডে পাখা চালিয়ে শয্যা গ্রহণ করলো ওরা। ওরা সবাই হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল বটে, কিন্তু সবাই নির্বাক। একসময় বিচ্ছুই নিরবতা ভঙ্গ করলো, বলল, বাবলুদা বল, তখনকার ব্যাপারটা কি? খুবই সিরিয়াস, বলবার সময় পাইনি বলে বলিনি, এবার বলো। বাবলু হিলটপের ঘটনাটা খুলে বলল বাচ্চু বিচ্ছুকে। সব শুনে বাচ্চু বিচ্ছু কোনো মন্তব্যই করতে পারল না, আরও নিরবতা। অনেক পরেই বাচ্চু বলল, সব যেন কীরকম জট পাকিয়ে গেল, তাই না বাবলুদা? হ্যাঁ রে, এ এক জটিল রহস্য। একদিকে ব্যাংক ডাকাতির জের, অপর দিকে দুষ্টচক্র কবলে জয়দীপের বিপন্নতা। কি নিষ্ঠুর নিয়তি যে ওর জন্য অপেক্ষা করছে কে জানে। বাচ্চু বলল, অবশ্যই। বাবলু বলল, কোনো কিছুই আমি ভেবে উঠতে পারছি না। বিলু বলল, এমন জটিল পরিস্থিতির মধ্যে আমরা কখনো পড়িনি। ভম্বল বলল, কখনো পড়িনি বলাটা ভুল। বাবলু বলল, সব কিছু নির্ভর করবে সকলের পরিস্থিতির উপর। কাজ হলো এবার বিষ্ণু প্রধানের বাড়ি গিয়ে বাবার সঙ্গে দেখা করা। বিলু বলল, ওলিকেও তো একটা খবর দিতে হবে, আমরা কোথায় উঠলাম তা না জানলে ও বেচারি মনে মনে দুঃখ পাবে। বাবার সঙ্গে কথা বলার পরেই আমরা ওদের ওখানে যাব, তাছাড়া দেখতে হবে জয়ন্ত দার কোনো ফোন টোন এলো কি না। ভম্বল বলল, উনি নিজেও এসে হাজির হতে পারেন। বাবলু বলল, এত তাড়াতাড়ি আসবে কি করে? বাচ্চু বলল, উনি কি পরামর্শ দেবেন? এমনও তো হতে পারে বাবু আর মুক্তিপণ হিসাবে উনি সম্পূর্ণ টাকাটাই দিতে রাজি হয়ে গেলেন। ভম্বল বলল, অসম্ভব, তা উনি কখনোই করবেন না। এমন সময় বারান্দায় কুই কুই ডাক। বাবলু বলল, নিশ্চয়ই পরিচিত কেউ। বিলু উঠে গিয়ে দরজা অল্প ফাঁক করতেই দেখতে পেল অলিকে, একটি লেডিস সাইকেল নিয়ে ঘরের সামনে মোরাম বিছানো রাস্তায় দাঁড়িয়ে আছে। বাবলু বলল, কে রে? বিলু? অলি। সাইকেলটা বারান্দায় রেখে বিলুর সঙ্গে অলি ভিতরে এলো। বাবলু বলল, আমরা তো কোনো খবর দিইনি। অলি বলল, আমি তো এখানকারই মেয়ে, কাজে এই অঞ্চলে হোটেল লজ কোথায় আছে সবই আমার নক্ষদর্পণে, তাই পাণ্ডব গোয়েন্দাদের খুঁজে বের করতে কোনো অসুবিধা হয়নি আমার। তারপর একটু থেমে বলল, তবে একটা কথা, আমাদের যা হয় তা হয়েছে, আমাদের ব্যাপারে তোমরা কতখানি চিন্তাভাবনা করলে জানি না, তবুও তোমরা কিন্তু সাবধানে থেকো। বাবলু অলির মুখের দিকে সরাসরি তাকিয়ে বলল, হঠাৎ এই কথা কেন? কারণ আছে,
প্রথমত ওই হলদে খামের চিঠিতে তোমরা জেনেছো ওদের রাগ তোমাদের উপর কতখানি। দ্বিতীয়, আমি এখানে আসবার সময় দেখলাম দুজন লোক দূর থেকে তোমাদের এই ঘরটার দিকে আঙুল দেখিয়ে কি যেন বলছে। বাবলু হেসে বলল, তাতেই বুঝে গেলে ওরা আমাদের বিরোধিতা করতে নেমে পড়েছে। অলি বলল, যদি তোমাদের মতো গোয়েন্দা না হলেও এদের অক্ষরে অক্ষরে চিনি, যে দুজনকে আমি দেখলাম তোমরাও ওদের চেনো, ওরা সেই লোক। বাবলু বলল, স্ট্রেঞ্জ? ভোম্বল ফোঁস করে উঠল, কই কোথায় তারা? বাবলু ভোম্বলকে ইশারায় বসতে বলল, তারপর বলল, তারা যেখানেই থাক মাথা গরম করিস না, এখন একদম ঘাটা ঘাটানো নয়, এমনিতেও পথে ঘাটে দেখা হলেও চিনতে না পারার ভান করে চলে যাবি। বিলু বলল, বাবলু ঠিকই বলেছে, এখন ওদের দিকে মনোযোগ দিলে ওরা সতর্ক থাকবে। ভোম্বল বলল, অর্থাৎ কাল সকালে পরিস্থিতি দেখার পর যা হয় করবো, এই তো? অলি আর থাকতে পারল না, বলল, কাল সকালে পরিস্থিতি মানে? ওরা তো সন্ধ্যের পর বলছে, তোমরা কি বলতে চাও, বাবুয়াকে নিয়ে যাওয়ার পিছনে ওদেরও হাত আছে? বাবলু বলল, কোনো সিক্রেট ব্যাপার নিয়ে বাইরের কারোর সঙ্গে আমরা আলোচনা করি না, কিন্তু এক্ষেত্রে তোমার কাছে কোনো কিছু গোপন করা উচিত নয়। শুধু বাবুয়া নয়, আরও একজনের ব্যাপারে মাথা ঘামাতে হচ্ছে আমাদের। অলি বলল, কে সে? বাবলু কিছুক্ষণ নীরব থেকে বলল, আমার বাবার বন্ধু বিষ্ণু প্রধানের একমাত্র ছেলে জয়দীপদা। জয়দীপদা? বাবলু তখন সকালের ঘটনাটা অলিকে বুঝিয়ে বলল। ওরা তাহলে মেরেই ফেলবে ওকে? ঠিক তাই, কিন্তু আমরা কিছুতেই তা হতে দেব না। তাহলে বাবুয়াকে উদ্ধারের কী হবে? মনে মনে পরিকল্পনা একটা করে ফেলেছি, রাত্রিবেলা আরও একবার রিহার্সাল দিয়ে নেব, কিন্তু তুমি যোগাযোগ রেখো আমাদের সঙ্গে। অলি বলল, বেশ, কিন্তু যদি না আসে আমাদের জামাইবাবু? আসবেনি, একান্তই যদি না আসেন তুমি এসো, তবে রাত্রে নয়, কাল দুপুরের দিকে। অলি বলল, তাই আসব। বাবলু বলল, তুমি এখন আসতে পারো। অলি একটু যেন আহত হয়ে নতমস্তকে বিদায় নিল। ও চলে গেলে পাণ্ডব গোয়েন্দারা সদল বলে বেরিয়ে পড়ল বিষ্ণু প্রধানের বাংলোর পথে। রাত তখন নটা। পাণ্ডব গোয়েন্দাররা স্টেশন ধারে একটি দোকান থেকে রুটি আর মুরগির মাংস খেয়ে লজে ফিরে শোয়ার আয়োজন করছে। সেই সময় দরজায় টোকা। বাবলু সাড়া দিল, কে? আমি জয়ন্ত বোস। বাবলু একটু দেরি না করে দরজা ছিটখিনি খুলে দিল। জয়ন্তবাবু ঢুকল, মুখে তার তাকাতেই বোঝা গেল সাইক্লোন যেন বয়ে গেছে তার উপর দিয়ে। উদ্বিগ্ন চিন্তায় জয়ন্তবাবু বললেন, অলি এসেছিল? বাবলু বলল, হ্যাঁ। কখন? বিকেলের দিকে। তাহলে এখনও বাড়ি ফিরল না কেন? বাবলু চমকে উঠল জয়ন্তবাবুর কথা শুনে, বলল, কি বলছেন আপনি, অলি ফেরেনি? আপনি তাহলে কি করে জানলেন আমরা এখানে আছি? অনুমানে, কলকাতা থেকে সবে এসেছি আমরা, তাই শুনলাম যে দুপুরে তোমাদের খোঁজে অলি এসেছিল আর বাড়ি ফেরেনি। বাবলু থপ করে বসে পড়ল বিছনার উপরে। বিলু বলল, অলির ঘরে না ফেরার কারণটা কি? ওরা কি ওকেও কিডন্যাপ করেছে? জয়ন্তবাবু বললেন, জানি না ভাই, কিছুই মাথায় ঢুকছে না। বাবলু নির্বাক, ওর চোখের দৃষ্টি স্থির করে দেয়ালের দিকে চেয়ে চুপচাপ বসে রইল। ভোম্বল বলল, কোনো চিঠিপত্র? না। বাবলু বলল, এরা দেখছি ভয়ঙ্কর রকমের প্রতিশোধ নেবে বলে উঠে পড়ে লেগেছে। জয়ন্তবাবু বললেন, আমি কিছু জানি না, পুলিশকে জানাবো না। ভালো করেছেন, এ ব্যাপারে কি চিন্তা করলেন? টাকা দিয়েই দেব। বাবলু বলল, টাকা জোগাড় হয়েছে বহু কষ্টে, আমার সহকর্মীরা এই ব্যাপারে দারুণ সাহায্য করেছে। বাবলু বলল, ব্যাস, টাকার ব্যবস্থা যখন হয়েছে তখন চিন্তা নেই। জয়ন্তবাবু বললেন, এই অসম্ভব কি সম্ভব হবে ওদের ছাড়ানো? এখনই জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না। জয়ন্তবাবু বললেন, যা করলে ভালো হয় তাই করো। বাবলু বলল, ধৈর্য ধরুন দাদা, হট করে কিছু করবেন না, দেখুনই না কি হয়। আর কাল বেলা 12টার পর আপনার গাড়িটা পাঠিয়ে দেবেন, আমরা ওতে করেই কল্যাণেশ্বরে যাব। আর টাকাটা কিসে রেখেছেন? একটা ব্রিফকেসের মধ্যে, যত্নে রাখুন। যে পথেই চিন্তায় হয়ে যায়নি টাকাটা, আমি একা আসিনি, একজন আর্মস গার্ডও ছিল আমার সঙ্গে। কাল কি শখকে সঙ্গে নেব? খবরদার নয়, শুধু আমরাই যাব। ঝর্ণা তো মন্দিরের পিছনেই, যেখানেই হোক আমরা পথঘাট চিনি না, এই প্রথম যাচ্ছি আমরা। এমন সময় মনে হলো বাইরের দিক থেকে বন্ধ দরজার উপর কেউ একটা ইট অথবা পাথর ছুঁড়ে মারল। পঞ্চু ক্রুদ্ধ স্বরে ডেকে উঠল, ভো ভো! বাবলু বাইরের আলো জেলে দরজা খুলতেই দেখতে পেল একটা হলদে খামে চিঠি পড়ে আছে সেখানে। খামটা কুড়িয়ে নিয়ে এক নজরে পড়ে ফেলল চিঠিটা। চিঠিতে লেখা আছে, এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে তাতে থানা পুলিশ হয়নি, জয়ন্ত বোসকে দেখে আশা করছি টাকার ব্যবস্থাটা হয়ে গেছে, অবাধে ব্যাংক ডাকাতি করতে দিলে এত টাকা গচ্ছা যেত না বেচারির।
চিঠি পড়ে চিঠিটা অন্যদের পড়তে দিল বাবলু। যাক, একটা ব্যাপারে নিশ্চিত হওয়া গেল যে বাবুয়া একজনকে অন্তত পেল। ওলি বড় সরমে, ওর জন্য ভয় নেই, আকস্মিক এই বিপদটাকে ও ঠিক সামলে নেবে। জয়ন্তবাবু বললেন, টাকাটা পেলে ওরা ওদের কি ছেড়ে দেবে বাবলু? নিশ্চয়ই দেবে, ওদের টাকার দরকার। আমি তাহলে আসি, বাই বাই। জয়ন্ত বোস বিদায় নিলেন। বাবলুরা ওদের সারাদিনের পরিশ্রান্ত দেহটাকে এলিয়ে দিল নরম বিছনায়। খুব ভোরে বাবলুর যখন ঘুম ভাঙল, তখন চারাদিকের গাছপালার পাখির কলরব। বাবলু কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে পড়তেই পঞ্চুও গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। বাবলু একবার বাথরুমে গেল, তারপর রোজকার অভ্যেস মতো খালি পেটে ঢকঢক করে খানিকটা জল খেল। বলল, কিরে মর্নিং ওয়াকে যাবি? ভম্বল একটু আড়মোড়া ভেঙে বলল, আমরা যেটা করি সেটা হচ্ছে মর্নিং ওয়াক, এখনও ভোর আছে তো। আছে আছে, উঠে উঠে পড় দেখি। বাবলু ডাক পেয়ে এক এক করে সবাই উঠে পড়ল। চা খেয়ে এপথ সেপথ করে ঘুরে বেরিয়ে সময় কাটাতে লাগলো ওরা। সকাল হলো এক সময়, বিলুর নজরে পড়ল লোকগুলো এক সময়। বাবলু লুকস অ্যাট হোয়ার, ওই গুমটির ওধারে চায়ের দোকানে বসে চা খাচ্ছে। হ্যাঁ রে, তাই তো, নজরে রাখ। ভুমুল বলল, কটা বাজে এখন? বিচ্ছু ওর ঘড়ি দেখে বলল, ছটা। ওরে বাবা, তার মানে এখনও দু ঘন্টা? এইভাবে সময় কাটতে লাগলো। আটটাও বাজলো এক সময়। আটটা বাজার সঙ্গে সঙ্গে চঞ্চল হয়ে উঠল লোকগুলোর, কিন্তু হলে কি হবে, জয়দেবের পাত্তা নেই। বাচ্চু বিচ্ছু তখন বাবলুর নির্দেশে পায়চারি করতে করতে লোকগুলোর খুব কাছাকাছি গিয়ে কান খাড়া করে ওরা কি বলে তা শুনতে লাগলো। ওদের একজন বলল, আর আসবে না, সময় পার হয়ে গেছে, আমি তো বলেই ছিলাম ভয়ানক জেদ। তাহলে তাহলে আর কি, ডেথ ওয়ারেন্ট ইস্যু কর। কিন্তু ওরা যদি আগে থেকেই ব্যাপারটা গভর্নমেন্টের নোটিশে এনে দেয়, পুলিশে খবর দিয়ে থাকে, এইসব ভয় করতে গেলে এইসব কাজে নামা উচিত নয়। তাহলে দেবো নাকি এক গুলিতেই এখনই শেষ করে? খবরদার নয়, ছেলেটাকে প্রথমে কিডন্যাপ করা হবে, তারপর কোনো জঙ্গলে নিয়ে গিয়ে। নিজেদের মধ্যে ওরা যখন এই সব কথাবার্তা বলছে, তখন ওদেরই একজনের চোখে পড়ল বাচ্চু বিচ্চুর ওপর। ওরা বলল, এই বে তোমরা কারা? ওরা কথা বন্ধ করে একদৃষ্টে চেয়ে রইল ওদের দিকে। বিচ্ছু বলল, আমার অনেক নাম, ডাক নাম বিচ্ছু, ভালো নাম সুরপনাখা। লোকটা লাফিয়ে উঠল, সে কি, তোমার মতো এমন একটা ফুটফুটে মেয়ের কখনই ওই রকম নাম হয়? তুমি মিথ্যে কথা বলছো, এখানে কি করতে এসেছিলে? বিচ্ছু লোকটির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে বলল, লক্ষণের নাক কাটতে। লোকটি গম্ভীর হয়ে বলল, অল্প বয়সে একটু বেশি পেকেছো দেখছি, যাও এইভাবে রাস্তা রাস্তায় না ঘুরে গিয়ে লেখাপড়া করো। বিনা যুদ্ধে সকালটা কেটে গেল দেখে বাবলুদেরও আনন্দের অবধি রইল না। তবু ওদের পরিকল্পনা তো জেনেইছে, তাই সে খবরটা দেওয়ার জন্য বিষ্ণুপ্রধানের বাংলোর দিকে চলল। সস্ত্রীক বিষ্ণুপ্রধান তখন বাংলোর বাইরেই যে ঘাস জমিটা আছে সেখানে পায়চারি করছিল। পাণ্ডব গোয়েন্দাদের দূর থেকেই হাত নেড়ে স্বাগত জানালো। বাবলু কাছে গিয়ে বলল, জয়দীপ কোথায়? বিষ্ণুপ্রধান বলল, কেন গো, এই সাত সকালবেলা আবার জয়দীপকে কী দরকার? কয়েকটা কথা বলতাম ওকে, সে তো নেই। কোথায় গেছে আপনি কি জানেন? ওর খুব বিপদ, জানি, সেই জন্যই তো কাল রাতের অন্ধকারে এখান থেকে সরিয়ে দিয়েছি ওকে। কিন্তু তোমরা কি করে জানলে? আমরা আড়াল থেকে সব শুনেছি, তাও জানি এই রাসায়নের চক্রটা মোস্ট ডেঞ্জারাস। বেশ করেছেন, কিন্তু এবার তো ওরা আপনাকে আক্রমণ করবে, করুক না, তবুও আমি ওদের জালিয়াতির ফাঁদে পা দিয়ে আমাদের আদর্শকে পথে নামাবো না। পাণ্ডব গোয়েন্দা আর সেখানে বৃথা সময় নষ্ট না করে লজে ফিরে এলো। চারিদিক তখন মাইক বাজিয়ে মহা ধুমধামের সঙ্গে বিশ্বকর্মা পুজো শুরু হয়ে গেছে। ওরা লজে ফিরে এসে এই কল্যাণেশ্বরী যাওয়ার জন্য প্রস্তুত হলো। নির্দিষ্ট সময়ের অনেক আগেই পৌঁছতে পারলেই ওদের ভালো, তাই ওরা সব কিছু গোজগাছ করে নিয়ে পঞ্চুকে সঙ্গে করে ওভারব্রিজ পেরিয়ে হিমিজামের অলিদের বাড়ির কাছে এসে হাজির হলো। কিন্তু গাড়ির কাছাকাছি এসেই দেখলো অবাক, একটা পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছে আর অনেক পুলিশ ঘোরাঘুরি করছে সেখানে। বাবলুর বুকের ভিতরটা ঢুপ করে উঠল। জয়ন্তবাবু বেরিয়ে এসে বললেন, আমার শ্বশুর মশায়ের কীর্তি, এত করে বোঝালাম তবু মেয়ের শোকে উত্তাল হয়ে থানা পুলিশ করে যাচ্ছে তাই করলো ব্যাপারটা। বাবলু বলল, যাহ, সব কিছু বানচাল হয়ে গেল, পুলিশ গিয়ে যদি ওই জায়গা তল্লাশি শুরু করে তাহলে আর ওদের জীবন্ত অবস্থায় পাওয়া যাবে না।
জয়ন্তবাবু মাথা ঠুকতে লাগলেন। বাবলু বলল, কি বলবো বলুন, আর একটু তর্স হইল না ভদ্রলোকের। জয়ন্তবাবু বললেন, ওখানে কি আর যাওয়ার প্রয়োজন আছে? বাবলু বলল, না নেই, তবে আমরা যাব বেড়াতে। জয়ন্তবাবু কিছুক্ষণ নীরব থেকে বললেন, দিনুদাকে বলা আছে, দিনুদাই নিয়ে যাবে তোমাদের। বাবলু বলল, না জয়ন্তদা, আমরা একটু স্বাধীনভাবে যেতে চাই। তাই যাও ভাই, তোমাদের কিছু বলবার মতো মুখ আমার নেই। অলির মা বাবা দুজনেই বোধহয় ভুলটা বুঝতে পেরে বাবলুদের মুখের দিকে এমনভাবে তাকিয়ে আছে যে সেচায়নের অর্থ যে কি বাবলু তা বুঝতে পারল না। এখানকার পুলিশ অফিসার তখন ঘরে বসে কল্যাণীর সঙ্গে কথা বলছে। বাবলু বলল, আমাদের কোনো সহযোগিতার দরকার নেই তো, আমরা বেড়াতে এসেছি, ঘুরে বেরিয়ে সব কিছু দেখে কাল সকালেই চলে যাব। তবু যদি প্রয়োজন হয় বলো, তবে একটা কথা, তোমরা অভিজ্ঞ ছেলে মেয়ে, আইনকানুনগুলো একটু মেনে চলার চেষ্টা করো। এই যে ছেলেটাকে ওরা উঠিয়ে নিয়ে গেল, এত টাকা চাইলো, এসব তোমরা পুলিশকে জানালে না কেন? বাবলু তখন ভীষণ রেগেছে, তবুও একটু মেকি হাসি হেসে বলল, ভারে, এসব আমরা আপনাদের জানাতে যাব কেন? ছেলে কি আমাদের? এর জন্য তো ছেলের বাবা মা দাদু দিদিমা সবাই আছে। এই কথা তোমাদের মুখ থেকে শুনবো আশা করিনি, ওদের তোমরা বুঝিয়ে বলতে পারতে। বিচ্ছু বলল, বেশ তো, ছেলেটার ব্যাপারে না হয় জানানো হয়নি, মেয়েটার ব্যাপারে তো হয়েছে। আজও সন্ধ্যের সময় 3 লাখ টাকার মাধ্যমে কল্যাণেশ্বর মন্দিরের পিছনে বরাকর নদীর ঝর্ণার ওপারে যে জঙ্গলটা আছে সেখানেই বিনিময় হবে। তরুণ না সেখানে হাতে নাতে, ওদের ধরার জন্য সব রকম ফাঁদই আমরা পেতে রেখেছি। বাবলু বলল, তাহলে তো ধরা ওরা পড়বেই, আমরা তাহলে বিদায় নিই। ওরা আর একটুও না দাঁড়িয়ে স্থান ত্যাগ করলো। ছুটে এলো জয়ন্তবাবু, বলুন দাদা, ওদের উপর রাগ করে আমাদের পাশ থেকে সরে যেও না ভাই, আমার বাবুয়াকে আমার কাছে এনে দাও। এখন যা হওয়ার হয়ে গেল তাতে আমাদের কিছু করার নেই জয়ন্তদা, আপনি নিজেও তো বুঝতে পারছেন পাকা ঘুটি কীভাবে কেচে গেল। আমি এখন কি করব তাহলে? ভগবানকে ডাকুন আর পুলিশের সঙ্গে থাকুন। জয়ন্তবাবু মুখের দিক দিয়ে অস্পষ্ট একটা আওয়াজ বেরিয়ে এলো, উফ ভগবান। বাবলুরা বিদায় নিয়ে 1 নম্বর গেটের কাছে এসে বাসে উঠতে গেল, কিন্তু না, বাসে যা ভিড় তাতে পঞ্চুকে উঠতেই দিল না কেউ। অবশেষে একজনের সহযোগিতায় ওরা একটা জিপ ভাড়া করে কিছুক্ষণের মধ্যেই কল্যাণেশ্বর গিয়ে পৌঁছালো। কল্যাণেশ্বরে যে এত ভালো জায়গা তাকে জানতো, জিপ ওদের নামিয়ে দিয়েই বিদায় নিল। পাণ্ডব গোয়েন্দারা একটা দোকানে জুতো রেখে ফুলমালা ইত্যাদি কিনে প্রথমেই চললো মন্দিরে পুজো দিতে। এই কল্যাণেশ্বরের কত নামই না শুনেছে ওরা, আজ সেই বিখ্যাত মন্দিরে দেবী দর্শনে এসে ওরা তাই অভিভূত হয়ে গেল। দেবী কল্যাণেশ্বরের পুজো দিতে দিতে ওরা ওদের জয় প্রার্থনা করল। পুজো দিয়ে প্রাসাদী প্যারা নিজেদের মধ্যে ভাগ করে পঞ্চুর মুখেও একটু দিয়ে মন্দিরের পিছনে সেই ঝর্ণার কাছে এসে দাঁড়ালো ওরা। এখন ভাদ্র মাস, ঝর্ণার জল তাই কলকল করে নামছে। বাচ্চু বলল, বাবলুদা কি সুন্দর না, মায়েদের নিয়ে একবার আসবো এখানে। বাবলু বলল, এলেই হলো, বলে হঠাৎ পাথরের পা রেখে রেখে কখন ঝর্ণার জলে পায়ের পাতা ডুবিয়ে উপরে চলে গেল, তারপর একটু উচ্চস্থানে উঠে চারিদিকে বেশ ভালো করে দেখে আবার ফিরে এলো। পঞ্চু তো আনন্দে কখনো এপার কখনো ওপার করছে। অনেকটা সময় এইভাবে কাটানোর পর একসময় ভোম্বল বলল, আর নয়, এইবার স্নান পর্বটা সেরে নিই। বিলু বলল, সেই ভালো, খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে কেটে পড়া যাক। বাবলু বলল, কেটে পড়বে কি রে, নাটক দেখবি না, সন্ধ্যার পর তো আড়াল থেকে লুকিয়ে আমরা দেখব। বাচ্চু বলল, তাহলে তো আজকের রাতটা এখানেই কাটাতে হয়। কাটাবো, স্টানের ব্যাপারটা চুকিয়ে নিয়ে চল, আমরা যে আগে একটু থাকার ব্যবস্থা করি। বাবলুর কথা বোধহয় শুনতে পেল একজন, লোকটা ঘুরিয়ে ফিরিয়ে ফুলমালা ধূপ ইত্যাদি বিক্রি করছিল। বলল, তোমাদের কি ঘর চাই? বাবলু বলল, পছন্দ হলে নিশ্চয়ই নেব, পছন্দ হবেই, বাসস্ট্যান্ডের ধারে দোতলার উপর ঘর, তোমরা ঘর নিলে আমি 10 টাকা কমিশন পাবো, গরিব মানুষ আমি। বাবলু বলল, বেশ তো, একটু অপেক্ষা করুন, আমরা স্নানটা সেরে নিই। লোকটি বলল, আমি এখানেই আছি। বাবলুরাও দেরি না করে এক এক করে নেমে পড়ল ঝর্ণার জলে। স্নানের পরিকল্পনা ওদের আগে থেকেই ছিল, তাই তৈরি হয়ে এসেছিল। ঘর দেখেই পছন্দ হয়ে গেল ওদের। 6 জনের শোয়ার ব্যবস্থা আছে, ওরা 5 জন, কাজেই কোনো অসুবিধা হবে না। বাবলু বলল, আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি অত্যন্ত সৎ লোক, এটা আমরা খুশি হয়েই আপনাকে দিচ্ছি কিছু টাকা। লোকটি অভিভূত বলল, তোমাদের ভালো হোক, কোনো রকম অসুবিধা হলে তোমরা আমাকে জানিও, কেমন? আমার নাম ভানু, ফুলমালা বেচি। বিচ্ছু বলল, আচ্ছা ভানুদা, একটা কথা জিজ্ঞেস করি, এখানে নির্ভয়ে চারিদিকে ঘুরে বেড়ানো যাবে তো? না না, সেসব ভয় এখানে নেই, চোর ডাকাতের জায়গা এটা নয়।
বাবলুরা তখন ভালো একটা হোটেল দেখে দম্বর খেয়ে পঞ্চুকে খাইয়ে ঘরে এলো বিশ্রাম নিতে। ভোম্বল তার বিছনায় দেহটা এলিয়ে দিল। বাবলু বলল, দেখি না সন্ধ্যের পর কি হয়। কি আবার হবে, পুলিশ যে তখন বলল ওরা নাকি ওদের ধরবে, ফাঁদ পেতে চেয়ে। বাবলু বলল, আমি তো চারিদিক লক্ষ্য করে কাউকেই দেখতে পেলাম না। বিলু বলল, পুলিশ অত বোকা নয়, তাহলে অত বড় ক্রিমিনালরা সব ধরা পড়তো না। বাবলু বলল, লোকগুলোকে ধরবার আমি একটা চমৎকার প্ল্যান করেছিলাম। ওরা ব্রিফকেস নিয়ে ওলিয়ার বাবুয়াকে ফেরত দিলেই পঞ্চু পিছন থেকে আচমকা ঝাঁপিয়ে পড়তো। এতে কি সমস্যার সমাধান হতো? সাময়িকভাবে হতো, টাকাগুলো বাঁচত, ছেলে মেয়েকেও ফেরত আসতো, পরের ব্যাপারটা সামাল দিত পুলিশ। এইভাবেই আলোচনা করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল। বাবলু মনমরা হয়ে বসে রইল ওর বিছনায়। বিলু বলল, এত কেন চিন্তা করছিস? তা নয়, ভাবছি ওরা এলো না কেন, হয়তো বুঝেছে এসে কোনো লাভ হবে না। বিচ্ছু জানলার ধারে দাঁড়িয়ে নিশ্চুপ হয়ে তাকিয়েছিল বাইরে, হঠাৎ কি দেখে যেন সচকিত হয়ে উঠল। কে রে বলে উঠে দাঁড়ালো বাবলু। এসোই না, এইমাত্র একটা অ্যাম্বুলেন্স এসে থামলো। আর শুধু বাবলু নয়, সবাই ছুটে এলো জানলার কাছে। এসেই দেখলো একজন লোক একটা দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট টানছে। লোকটির গালে কপালে ব্যান্ডেজের পট্টি। ওরা এক নজর তাকিয়ে বুঝলো যে সে কেউ নয়, ভীমা। ভীমা এখানে কি করে এলো? বাবলু এক মুহূর্ত দেরি না করে পঞ্চুকে নিয়ে দ্রুত নেমে এলো। ততক্ষণে ভীমা অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়েছে। ও যেতে যেতেই উধাও হয়ে গেল সে। ভানুদা আশেপাশে কোথাও ছিল বোধহয়, তাই কাছে এসে বলল, কি ব্যাপার, কোনো অসুবিধা? বাবলু সে কথার উত্তর না দিয়ে বলল, দাদা, এইমাত্র যে অ্যাম্বুলেন্সটা এখান দিয়ে গেল সেটা দেখেছেন? হ্যাঁ, ওটা তো রায়সেন কোম্পানির অ্যাম্বুলেন্স। বাবলু উঠল চমকে, বলল, ঠিক জানেন? না জানলে বললাম কি করে, যেভাবেই হোক ওই অ্যাম্বুলেন্সটাকে ধরতেই হবে, অসম্ভব, আপনি একটু সাহায্য করলেই সম্ভব। তা না হয় দিলাম, কিন্তু এই রাত্রিবেলা অচেনা জায়গায় কোথায় যাবে তুমি? তাছাড়া লোক ওরা ভালো নয়, অ্যাম্বুলেন্সে রোগীও থাকে, চোরাই জিনিসও থাকে। বাবলু বলল, যাই থাক, আগে আপনি আমার ব্যবস্থা করুন। ভানুদা তখনও এই বাড়ির মালিকের স্কুটারটা চেয়ে এনে বাবলুকে দিল। পাহাড়ের গা বেয়ে মসৃণ পিচ ঢালা পথ ধরে এঁকে বেঁকে অনেক দূর যাওয়ার পর একসময় অ্যাম্বুলেন্সটা চোখে পড়ল। বাবলু স্কুটারের গতি কমিয়ে সেটাকে একটি ঝোপের আড়ালে লুকিয়ে রেখে পঞ্চুকে নিয়ে খুব সতর্পণে পা টিপে টিপে এগিয়ে চলল সেই বাড়িটার দিকে, যে বাড়ির সামনে থেমেছে। যাই হোক, ভীমা নিশ্চয়ই ভিতরে গেছে, এখন ওর বেরিয়ে আসার সময় পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। কিন্তু যদি না আসে, বাবলু ভেবে পেল না এই মুহূর্তে সে কী করবে। অমন সময় পঞ্চু সেও কেমন হয়ে গেল, পিঠের সিদ্ধারা টান করে ভয়ঙ্কর মূর্তি ধরল সে। একটু পরেই বাড়ির দরজা খুলে গেল। জমদুদের মতো দুজন লোককে নিয়ে শুটবুট পরা একজন লোক, ওলের মতো লাল মুখ লোক একটা ব্রিফকেস হাতে মিলিটারি মেজাজে এগিয়ে এলো বাড়ির থেকে। কী অমানসিক চেহারা তারা, মুখটা যেন জ্বলন্ত আগ্নেয়গিরি। ওরা গিয়ে অ্যাম্বুলেন্সে বসতেই দুজন লোক স্ট্রেচারে করে বয়ে আনলো কাকে যেন। তারপর তাকে নিয়ে যেতেই অ্যাম্বুলেন্সের মুখ ঘুরিয়ে রওনা হলো চিত্তরঞ্জনের দিকে। বাবলু ইচ্ছে করলে এই মুহূর্তে পঞ্চুর সাহায্য নিয়ে বাধা দিতে পারতো লোকটাকে, কিন্তু ফল তাতে খারাপ হতো। সবে দু এক পা এগিয়েছে এমন সময় দেখলো একজন লোক বেরিয়ে এসে টর্চের আলো ফেলে চারদিক দেখে নিল বেশ ভালো করে। বাবলু একটা পিপল গাছের গোড়ায় লুকিয়ে পড়েছে তাই রক্ষে, না হলে ধরা পড়ে গিয়েছিল আর কি। লোকটা সবে কিছু দেখে ভেতরে লোকেদের আলোক সংকেত দিল। অমনি দেখা গেল দুজন লোক একটা ডেড বডি টেনে হিজড়ে এসে পাহাড়ের খাদের দিকে নিয়ে চলল। বাড়ির নিচের তলায় দুটো ঘর, ওপরে দুটো, এরপর এক পাশে সিঁড়ি, সিঁড়িতে চাপা চাপা রক্তের দাগ, কোন হতভাগ্যের রক্ত তা কে জানে। বাবলু পঞ্চুকে নিচে পাহারায় রেখে ওপরে উঠে দেখল ঘরের ভিতরে গুলিবিদ্ধ একজন মরণ যন্ত্রণায় ছটপট করছে। বাবলু ছুটে তার কাছে গিয়ে দেখল সে আর কেউ না, ভীমা। হায় রে বেচারি, কি করুণ ভবিতব্য। ভীমা ওকে দেখল, দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠল, তবু আর্তস্বরে বলতে লাগলো, জল, একটু জল। শত্রু যতই নিষ্ঠুর হোক না কেন, মরণকালে তাকে জল দিতেই হয়। বাবলু প্লাস্টিক ব্যাগে ভরা জল এনে ভীমার মুখে দিল। ভীমা আকণ্ঠ পান করলো সেটা, তারপর বহু কষ্টে হাত নেড়ে ইশারায় বাবলুকে বলল, পালাও পালাও। বাবলু বলল, তোমাকে গুলি করলো কে? ভীমার কণ্ঠস্বর বেঁকে যেতে লাগলো, কিছু বলতে পারলো না, তবে সামনে আকারে ইঙ্গিতে ওকে চলে যেতে বলল। বাবলু বলল, তুমি তো মরবেই, আমারও মৃত্যু ভয় নেই, অতই বলেই ফেলো তোমাকে মারল কে? ভীমা অতি কষ্টে বলল, কোম্পানি কোথায় গুলি করেছে তোমায়? ভীমা দেখিয়ে দিল জায়গাটা।
গুলি করেছে দু জায়গায়, বুকে আর পেটে, অর্থাৎ বাঁচবার কোনো আশা নেই। বাবলু বলল, ওরা কোথায়? জয়ন্তবাবুর সেই ছেলেটা আর অলি কোথায় তারা? ভীমা ইশারায় ওকে পাশের ঘরে যেতে বলল। বাবলু তক্ষুনি পাশের ঘরে গিয়েই দেখল ছোট্ট বাবুয়া ঘরের মেঝে উবুড় হয়ে শুয়ে আছে। ও কি বেঁচে আছে না ঘুম আছে, নাকি আচ্ছন্ন হয়ে আছে কোনো ওষুধের প্রভাবে? বাবলু নাকের কাছে হাত নিয়ে গিয়ে বুঝল শ্বাস প্রশ্বাস পড়ছে, কিন্তু অলি কই? সে তো নেই। বাবলু হঠাৎ মনে হলো স্টেশনে শুয়ে একজনকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার কথা, সে কি তবে অলি? ভীমার তখন একেবারে শেষ অবস্থা। বাবলুর মুখের কাছে ঝুঁকে পড়ে বলল, ছেলেটা আছে কিন্তু সে কই? সেই মেয়েটা? সে নেই তা তো জানি, কিন্তু কোথায়? ও ওকে নিয়ে গেছে কোথায়? পাঁচ মাইল? আর কিছু বলতে পারলো না ভীমা, একটু বেঁকে উঠেই মৃত্যুর কলে ঢলে পড়ল। বাবলু মুখ থেকে বেরিয়ে এলো, মা কল্যাণেশ্বরী তোমার কল্যাণ করুক। বাইরে থেকে একটা প্যাঁচা কর্কশ স্বরে ডেকে উঠল। বাবলু এবার যাওয়ার জন্য উঠে দাঁড়ালো, আর এখানে একা থাকা ঠিক নয়, এক্ষুনি হয়তো ফিরে আসবে। বাবলু যখন এইসব ভাবছে তখন হঠাৎ উপরে উঠে এলো পঞ্চু, তারপরে এমন ছটফট করতে লাগলো যার অর্থ বুঝে নিতে বাবলুর দেরি হলো না। এখানে লুকাবার কোনো জায়গা নেই, ওরা যা করলো তা বড়ই মর্মান্তিক। ভীমার পা দুটো ধরে মরা কুকুরকে যেভাবে নিয়ে যায় সেইভাবে টানতে টানতে নিয়ে চললো সিঁড়ি বেয়ে। এ দৃশ্য দেখা যায় না, রাগে নিষ্পিষ করতে লাগলো বাবলু লুকিয়ে দেখতে লাগলো। একবার ভাবলো এই নৃশংসতার চরম প্রতিশোধ এখনোই নেয়, পরেক্ষণে ভাবলো এসব করতে গিয়ে যদি খারাপ কিছু হয়ে যায় বাবুয়াকে আর ফিরে পাওয়া যাবে না। ওরা নেমে গেলে বাবলু দুই ঘরেই খোঁজাখুঁজি শুরু করলো, কিছু না, ওরা আর কাজে লাগে এমন কিছুই পেল না। যা আছে তা সবই ব্যবসা সংক্রান্ত কাগজপত্র, তবু কিছু কাগজ খামে পকেটে পুড়ে বাবুয়াকে বুকে নিয়ে পঞ্চুকে ইশারা করেই নেমে এলো। কিন্তু দরজা টেনেই মাথায় হাত, দরজা বাইরে থেকে বন্ধ, সর্বনাশ, কী হবে? বাবলুর বুক শুকিয়ে গেল ভয়ে, বিপদের পর বিপদ। ছোট্ট বাবুয়া হঠাৎ সববিত ফিরে পেয়ে চিৎকার করে কেঁদে উঠল। বাবলু ওকে থামাবার চেষ্টা করলো কিন্তু পারলো না, ততক্ষণে ওরা ছুটে এসেছে। ওদের পায়ের শব্দ স্পষ্ট শুনতে পেল, শিকল খুলে যেই না ওরা ভিতরে ঢুকতে যাবে পঞ্চু অমনি ভয়ানক একটা ডাক ছেড়ে ঝাঁপিয়ে পড়লো ওদের ওপর। কোনো কিছু বোঝা ওঠার আগেই ধরাশায়ী হলো ওরা। তারপর সেই রাতের আতঙ্কর হাত থেকে বাঁচার জন্য যে যেদিকে পারলো পালালো, পঞ্চুও এদিক ওদিক করে অনেক দূর পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেল ওদের। এইসব দেখে শুনে কান্নায় থেমে গেল বাবুয়া, সে দু হাতে বাবলুকে গলা জড়িয়ে ধরে বাবলু ওকে নিয়ে চলে এলো সেই ঝোপের ধারে যেখানে ও স্কুটিটা রাখা ছিল। তারপর সেটা টেনে বের করে পঞ্চুকে উঠিয়ে নিয়ে স্টার্ট দিল। বেশ কিছুক্ষণ পর কল্যাণেশ্বরে যখন এসে পৌঁছালো তখন নিস্তব্ধ, নিঝুম চারিদিক। বাবলুকে ফিরে আসতে দেখেই আনন্দে অবধি রইল না ওদের। বাচ্চুবিচ্ছু দুজনেই ছুটে এসে জড়িয়ে ধরলো বাবুয়াকে, ছেলেটাও যেন হাঁপ ছেড়ে বাঁচল। স্কুটারের মালিককে স্কুটার ফেরত দিয়ে ভানুদাকে অভিনন্দন জানালো। পরের দিন খুব ভোরে উঠে কল্যাণেশ্বরী থেকে বিদায় নিল ওরা। গত রাতে ঘুম বেশ ভালোই হয়েছে, বিলুরা বুদ্ধি করে কিছু খাবার কিনে রেখেছিল তাই রাতটা উপোস করে কাটাতে হয়নি। সকালে ওরা একটা জিপ ভাড়া করে চলে এলো চিত্তরঞ্জনে, তারপর ওভারব্রিজ পেরিয়ে অলিদের বাড়িতে যখন এলো সেখানে তখন শোকের ছায়া। একসময় হঠাৎ করে পাণ্ডব গোয়েন্দাদের দেখেই অভিভূত সকলে, ওরা যে আসবে বা আসতে পারে তা অপ্রত্যাশিত। জয়ন্তবাবু আর কল্যাণী হারাধুন্নিধি ফিরে পেয়ে কী যে করবে কিছু ঠিক করে পেল না। জয়ন্তবাবু চিৎকার করে লাগলে, ওরে কে কোথায় আছিস দেখে যা রে, ওরে দেখ রে আমার কে ফিরে এসেছে, বলে বিচ্ছুর কোল থেকে বাবুয়াকে নিয়ে আদরে সোগায়ে ভরিয়ে দিল। কল্যাণীর বুকে ছেলে সোপে দিয়ে হাঁকডাক শুরু করলো, দিনুদা দিনুদা শিগগিরই আপনি দোকানে যান, সন্দেশ রসগোল্লা জাপান নিয়ে আসুন। কল্যাণী বাবুয়াকে বুকে নিয়ে বললেন, আমার রক্ত দিয়ে তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না ভাই। বাবলু বলে, শুনুন আপনারা খুব বেশি উচ্ছ্বাসিত হবেন না, কারণ বহু কষ্টে বাবুয়াকে আমরা উদ্ধার করলেও অলির কোনো খোঁজ পাইনি। অলির মা বাবা দুজনেই কেঁদে ফেললো, সে কি অলি আসেনি? না, সম্ভব হয়নি তাকে ফিরিয়ে আনা, এমনকি সে যে কোথায় তাও আমরা জানি না। খবর পেয়ে শ্বেতা মাধুরী বন্দনা চন্দনা সবাই ছুটে এলো, সবাই বলল, এসেছে অলি, এসেছে, কোথায় কোথায় সে? বাবলু বলল, জানি না। বন্দনা বলল, সে কি তাহলে ফিরবে না? কি করে বলবো? জয়ন্তবাবু বললেন, আমার বাবুয়াকে তোমরা কোথায় পেলে? বাবলু বলল, তার আগে বলুন আপনি কাল সন্ধ্যের সময় ওখানে গেলেন না কেন? পুলিশ কেন গেল না? কাল তোমরা চলে যাওয়ার পরেই পুলিশও বিদায় নিল, আর ঠিক তারপরেই সে কি বিপর্যয়, হঠাৎ কোথা থেকে চার পাঁচটা দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে স্ট্রেনগান পাইপগান নিয়ে ঘরে ঢুকে বলল, টাকা। রীতিমতো ভয় পেয়ে গেলাম, বললাম কিসের টাকা? ওরা ধমক দিয়ে বলল, শিগগিরই টাকা দিন, প্রাণে বাঁচার জন্য ভয়ে ভয়ে আমরা টাকা ভর্তি ব্রিফকেসটা তুলে দিলাম। ওরা সেটা নিয়ে বলল, গুনে দেখার সময় নেই আমাদের, 3 লাখই আছে তো? আমরা বললাম হ্যাঁ।
কিন্তু আমাদের ছেলে ওরা হাসলো, হেসে বলল পুলিশে খবর দেবার সময় মনে ছিল না ছেলে মেয়ে কিছুই ফেরত পাওয়া যাবে না। এখন 3 লাখ নিয়েছি, এরপর 30 লাখ নেবো, তারপর ভেবে দেখবো কি করব। এক সপ্তাহ বাদে আমরা আবার আসবো, পারলে ব্যাংকের ক্যাশ ভেঙে ওর টাকার ব্যবস্থা করে রাখবেন। অনেক বেশি বুদ্ধিমান তিনি, কিন্তু তিনি যে কত বড় বোকা তা হাড়ে হাড়ে টের পেয়েছেন এই বিষ্ণুপ্রধান। বিষ্ণুপ্রধানও ভেবেছিলেন যে ওরা আমাদের ধোকা দেবে। এই পর্যন্ত শুনেই ব্যস্ততার সঙ্গে উঠে দাঁড়ালো বাবলু, বলল আমরা আসছি। সে কি দিনুদা, তোমাদের জন্য আমাদের এখন খাওয়া দাওয়ার সময় নেই, এখন আমাদের অনেক কাজ। বাবলু কথায় সবাই উঠে দাঁড়ালো। বিলু বলল, এখন কোথায় যাবি বাবলু? বিষ্ণুপ্রধানের ওখানে, মনে হচ্ছে জয়দীপের ব্যাপারে কোনো কিছু একটা গোলমাল হয়েছে। বিষ্ণুপ্রধানের বাংলোয় এসে শুনল জয়দীপ কিডন্যাপ, যা ভেবেছে তাই। বাবলুর আশঙ্কা ষোলো আনায় সত্যি, ও আর এক মুহূর্ত বিলম্ব না করে সবাইকে নিয়ে স্টেশনে এলো। হাওড়া যাওয়া তুফান এক্সপ্রেস এখন ধীর স্লথগতিতে প্ল্যাটফর্মে ঢুকছে। বাবলু প্রত্যেকের টিকিট কেটে একটি সাধারণ দ্বিতীয় শ্রেণীর বগিতে উঠে সেই যে চুপ করে গেল, তারপর সারাটা পথ কারোর সঙ্গে কোনো কথাই বলল না। ওরা যখন বাড়িতে ফিরল তখন 8টা। বিলু ভম্বল বাচ্চু বিচ্ছু যে যার বাড়ি চলে গেল। বাবলুর হাত মুখ ধুয়ে ওর ঘরে এসে পোশাক পরিবর্তন করেই বাবাকে একটা ফোন করল। ভাগ্যি ভালো যে একবার ডায়াল করতেই পেয়ে গেল লাইনটা। বাবা বললেন, কেমন ঘুরলি চিত্তরঞ্জন? বাবলু সে কথার উত্তর না দিয়ে বলল, জয়দীপের একটা খারাপ খবর আছে। কীরকম? রাসায়নের চক্র কিডন্যাপ করেছে ওকে, আরও অনেক কিছুই হয়েছে। যাই হোক, আমি এই ব্যাপারে তোমার সঙ্গে একটু আলোচনা করতে চাই, আমি কাল সকালেই যাচ্ছি। ফোন রেখে মায়ের দেয়া এক কাপ চা খেয়েই বাবলু এবার থানায় গেল। থানার বড়বাবু বাবলুকে দেখেই বলল, তুমি এসেছো ভালোই হয়েছে, ওদিককার খবর ভালো নয়। আমি যে গাড়ির নাম্বার দুটো দিয়েছিলাম তার কি হলো? দুটো নম্বরই ফলস। বলেন কি, তবে গাড়ির মালিকের সন্ধান পাওয়া গেছে, জনৈক ব্যবসায়ীর গাড়ি ওটা, কার পার্কিং থেকে খোয়া যায়। ওর নাম ঠিকানা পাওয়া যাবে? অবশ্যই। বড়বাবু একটা কাগজে নাম ঠিকানা লিখে বাবলুর হাতে দিলেন। বাবলু সেটার উপর একবার চোখ বুলিয়ে বলল, আর ওই ডাকাত তিনজনের খবর? ওদের মধ্যে দুজন জনতার প্রহারে মৃত, একজন পলাতক। বাবলু এই ব্যাপারে আরও কোনো কথা পুলিশকে না বলে বাড়ি চলে এলো। রাত্রিবেলা বাবলুকে খেতে দিয়ে মা বললেন, তোর কি হয়েছে বলতো? চিত্তরঞ্জন থেকে ঘুরে আসার পরেই দেখছি তুই যেন কেমন অন্যরকম হয়ে গেছিস। বাবলু বলল, আজ আর আমাকে কিচ্ছু জিজ্ঞেস করো না মা, আমি বড় ক্লান্ত। তাহলে রাত করিস না, শুয়ে পড়। বাবলু বঞ্জুকে ঘরে নিয়ে দরজায় খিল দিয়ে শুয়ে পড়ল। দেখতে দেখতে হঠাৎই একটু গম্ভীর হয়ে গেল, তারপর কত কি চিন্তা করলো নিজের মনে। বিষ্ণুপ্রধান চাপালো, হয়তো অহংকারী, তাই নিজের ব্যাপারে বা ছেলের ব্যাপারে মুখ খোলেনি ওদের কাছে। এইসব চিন্তা করতে করতে একসময় গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল বাবলু। ভোরের সময় ভোর হলো, ঘুমও ভাঙলো ঠিক সময়। আজ আর মর্নিং ওয়াকে যেতে ইচ্ছে করলো না ওর, কেননা কে জানে। দেখতে দেখতে সকাল হলো, ওর বাথরুমের কাজ শেষ করে মা চা বিস্কুট দিয়ে গেল। সবে চায়ে চুমুক দিয়েছে এমন সময় বাবা এলেন, কোম্পানির গাড়িতেই এসেছেন বাবা। তারপর বিলু ভম্বল বাচ্চু বিচ্ছু সবাই এসে হাজির। বাবা ঘরে ঢুকে জামাকাপড় ছাড়তে ছাড়তেই বলল, কাল রাতেই বিষ্ণুপ্রধানকে ফোন করেছিলাম, শুনলাম ছেলেটা নাকি লান্স ডাউনে ওর মাসির বাড়ি যাচ্ছিল। পাণ্ডব গোয়েন্দারা সবাই নির্বাক হয়ে বসল। বাবা মুখ হাত ধুয়ে এসে ওদের সঙ্গে চায়ের আসরে বসল। বাবলু বাবাকে বলল, আমরা হিমিজামের যাদের বাড়ি উঠেছিলাম সেই বাড়ির মেয়েটাকেও কিডন্যাপ করা হয়েছে। মা শুনেই শিউরে উঠল, বলিস কি রে, ওই দুধের বাচ্চাটাকে? হ্যাঁ, তবে বহু কষ্টে বাচ্চাটাকে আমরা উদ্ধার করতে পেরেছি। বাবা বললেন, তাহলে শোন, রায়সেন বলতে যেন রায়া সেন এরকম কিছু মনে করিস না। এককালে এক একটি বিদেশি সংস্থা ছিল, এর মালিক ছিলেন রায়সেন হিব্রো। পরে হস্তান্তর হতে হতে এখন এমন একজনের মালিকানা এসে পৌঁছেছে যে লোকটা মানুষ নয়, পিচাস, তা কেউ জানে না। কয়লা, কোকেন, আকরিক লোহা, সিমেন্ট কী নিয়ে না ব্যবসা, এবং দুর্নীতি করছে লোকটা। বাবলু বলল, লোকটাকে পুলিশ ধরছে না কেন? কী আর করবে, প্রমাণ কই? তাছাড়া টাকা নিয়ে মুখ বন্ধ করে রেখেছে সকলের। লোকটার নাম জানো? আকেশ জান্দার মারিয়া। এটা কোনো নাম হলো? ওই নামেই খ্যাত। কোথাকার লোক বলে মনে হয়? জানি না, তবে মনে হয় গৌনিজ। গৌনিজরা অত ফর্সা হয় নাকি, লাল ওলের মতো মুখ। বাবা সবিস্ময়ে বলল, তুই কি করে জানলি, লোকটাকে দেখেছিস? বাবলু তখন সমস্ত ঘটনাটা খুলে বলল বাবাকে। সব শুনে বলল, তোরা কি এই ব্যাপারে এগোতে চাস? অবশ্যই।
বাবা গম্ভীর হয়ে বলল, এক কাপ চা খেয়ে উঠে গেলেন। বাবলু কিছুক্ষণ চুপ করে বসে থেকেই বিলুকে বলল, শোন, তোকে নিয়ে এক জায়গায় যাব আমি, ফিরতে হয়তো দেরি হবে, বাড়িতে একটু বলে আয়। ভম্বুল বলল, আমরা যাব না। বাবলু বলল, পঞ্চু যাবে, আসলে আমি স্কুটার নিয়ে যাব, তো সকলের হবে না, তোরা বরং এক কাজ কর, একটু বেলায় ব্যাংকে গিয়ে খোঁজ নে জয়ন্তদা কী করছে, ফিরেছে কি না। ভম্বুল ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। বাচ্চু বলল, তোমরা দুজনে কোথায় যাবে বাবলুদা, ঘুরে এসে বলবো। বাবলুর স্কুটার নিয়ে দ্বিতীয় হুগলি সেতুতে উঠেই টোল ট্যাক্স দিয়ে ওপারে পৌঁছে পিজির পাশ দিয়ে ঢুকে পড়ল হরিশ মুখার্জি রোডে। লাল রঙের একটি বাড়ির সামনে এসে নাম্বার মিলিয়ে স্কুটার থামালো বাবলু। তারপর স্কুটারটাকে একটু নিরাপদ দূরত্বে ফুটপাতের উপর রেখে বিলুকে বলল, তুই এখানে থাক, বিশেষ প্রয়োজনে আমি একবার এই বাড়ির ভিতরে যাব, যদি ঘণ্টাখানেকের মধ্যে না ফিরি তো তুই তাহলে ভবানীপুর থানায় চলে যাবি। বিলু বলল, আচ্ছা। বাবলু পঞ্চুকে নিয়ে সেই বাড়ির দিকে এগোলো। বাড়ির কাছে সেই বাড়িটার উপর নিজ একবার চোখ বুলিয়ে নেমপ্লেটটাও পড়ে নিল, GS ভার্ট, ঠিক জায়গাতেই এসেছে। বাবলু আর কোনো দিকে না তাকিয়ে ডোরবেল চাপ দিল। একজন দারোয়ান গোছের লোক বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, কন বাবু বাড়িতে আছে? নেই। কোথায় গেছেন? লোকটি বাবলুর পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলল, কন হতুম, যেই হই না কেন, আমি জানতে চাইছি বাবু কোথায় গেছে। দারোয়ান এবার ভয়ে ভয়ে বলল, তুমো পাঁচ পাণ্ডববালা লড়কা তো নেই। বাবলু হেসে উঠল হো হো করে, তারপর বললো, ঠিকই ধরেছো তুমি, আমি সেই। হ্যাঁ মিল গেয়া, কোথায় সেটা, বাইরে দেখলাম না তো গাড়িটা, বাবুর গাড়িটা ফেরত পেয়েছ? লেকার গেয়া, এখন কে আছে বাড়িতে? কই নেই। আমি একবার ঢুকবো বাড়িতে? নেই, বাবুকে আনে দিজিয়ে। বাবলু তখন বাধ্য হয়ে পিস্তলটা বের করে বলল, জানো নিশ্চয় আমি গুলি চালালে আমার ফাঁসি হয় না, রাস্তা ছাড়ো। পঞ্চু তখন বাবলুর আদেশ অপেক্ষা না করে সিঁড়ি বেয়ে তত্তর করে উঠে পড়ল। বাবলু দারোয়ানকে বলল, চলো ওপরে চলো। দারোয়ান অনিচ্ছা সত্ত্বেও বাবলুকে নিয়ে উপরে উঠল। একটা বন্ধ ঘরের দরজার উপর পঞ্চু তখন লাফালাফি করছে। বাবলু সেই শিকলটা খুলে দিতেই অপরূপ সুন্দরী পঞ্চদশ এক কিশোরী ছুটে বেরিয়ে এলো ঘর থেকে। বাবলুর চোখ তখন ক্রোধে আগুন। দারোয়ানকে বলল, এই যে বললে, এ বাড়িতে তুমি ছাড়া আর কেউ নেই? দারোয়ান আর উত্তর দিতে পারল না। বাবলুর নির্দেশে পঞ্চু তখন ছাদের উপরটা দেখল, মেয়েটার চোখে জল। সে কাঁদতে কাঁদতে বাবলুকে বলল, আমাকে বাঁচাও। বাবলু বলল, কে তুমি, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম রাগিনী, আমি জব্বলপুরের মেয়ে, আমার বাবা একজন DFA, চোরা কারবারিদের হাত থেকে অরণ্য সম্পদকে রক্ষা করতে গিয়ে আমার বাবা এদের প্রধানালয়ে পড়ে, তাই বাবার ওপর প্রতিশোধ নেবে বলে আমাকে নিয়ে এসছে। বাবলু বলল, আর কোনো ভয় নেই তোমার, তুমি এখন মুক্ত। দারোয়ান কিছু বলার আগে নিচ থেকে ভারী গলার একটা কণ্ঠস্বর কানে এলো, শিবপূজন, এ শিবপূজন। দারোয়ান সাড়া দিল, হ্যাঁ বাবু, বাহার রক্ষা দরওয়াজা খুলা রক্ষা কিউ। বলার সঙ্গে সঙ্গেই ঘটল অঘটন, শিবপূজন এক ধাক্কায় বাবলুকে ঘরের ভিতর ঢুকিয়ে দরজার শিকল তুলে দিল, তারপর রাগিনীর হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে চলল। রাগিনী চিৎকার করতে লাগলো, ছাড়ো ছাড়ো। বাবলু জানলা দিয়ে সেই দৃশ্য দেখেই চেঁচালো, পঞ্চু। পঞ্চুকে কি ডাকতে হয়, পঞ্চুর কান খাড়াই থাকে, বাবলুকে ঠেলে ঘরে ঢোকার সময় তার কানে গেছে, সে আগেই নেমে এসেছিল, এবার অধিক উৎসাহে ভয়ঙ্কর ডাক ছেড়ে ক্ষিপ্ত গতিতে ধেয়ে এসেই ঝাঁপিয়ে পড়ল শিবপূজনের উপর। এদিকে মুক্ত রাগিনী শিকল খুলে দিয়ে মুক্তি দিয়েছে বাবলুকে। রাগিনীর রাগও তখন চরমে উঠেছে, শিবপূজনকে ঘরে ঢুকিয়েই দরজার শিকল দিয়ে দিল। এদিকে সঙ্গী দুজনকে দেখেই তো বাবলু অবাক, এরাই তো সুন্দরী পাহাড়িতে হত্যার হুমকি দিয়েছিল জয়দীপকে, ওরাও যাপর নাই অবাক হয়ে গেল বাবলুকে দেখে, এ কী করে সম্ভব? বাবলু বলল, ওরে শয়তান, তোমরাও এখানে এসে জুটেছ? কিন্তু বাবলুর কথার উত্তর দেবে কে? পঞ্চুর আক্রমণের ঠেলায় ওরা তখন প্রাণ বাঁচানোয় ব্যস্ত, তাই এই অবস্থায় পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বাবলু ভাটকে পঞ্চুর জিম্মায় রেখে রাগিনীকে নিয়ে ধাওয়া করলো ওদের দুজনের দিকে। হতভম্ব বিলু স্কুটার নিয়ে অপেক্ষা করছিল বাইরে। ভেতরে যে কী হচ্ছে, কেন হচ্ছে, বাবলুর মতলবটা কী, তা কিছুই ভেবে পেল না। বাবলু আর রাগিনী সমানে চেঁচাতে লাগলো, মার মার বেটাদের। ততক্ষণে বহু লোক ছুটে এসেছে। বাবলু রাগিনীকে দেখিয়ে বলল, এই যে এই ম্যাডামকে চুরি করে এনে লুকিয়ে রেখেছিল, কিন্তু মারবে কাকে, এত লোকের ভেতর থেকে কে কীভাবে পালালো ওরা তা টেরও পেল না। দোতলার উপর তখন আরও এক নৃত্যনাট্য,
বাবলু বিলু রাগিনী তিনজনেই উপরে উঠে এসেছে। তখন উঠে এলেও কোনো কিছু করা গেল না। শিবপূজন তখন ছাদ থেকে লাফ কাটিয়ে প্রাণত্যাগ করল নিজের। আর বাবলুরা অগত্য ফোন করলো ভবানীপুর থানায়, পুলিশকে সব বলল। বাবলু বিলুকে বলল, তুই রাগিনীকে নিয়ে একটা ট্যাক্সি করে বাড়ি চলে যা, আমি থানায় একবার দেখা করে আসি, কেমন? বিলু তাই করলো। পরে খাওয়া দাওয়ার পর পাণ্ডব গোয়েন্দাররা রাগিনীকে নিয়ে চলল মিত্তিরদের বাগানে। ওর মুখে সব কিছু শোনার পরেই চরম সিদ্ধান্ত নিতে হবে। বাগানে পৌঁছে পঞ্চু সর্বপ্রথম আনাচে কানাচ ঘুরে একবার টহল দিয়ে দেখে নিল। বর্ষার পর অনেক আগাছা জন্মিয়েছিল চারিদিকে, তাই ওরা ঘরের মেঝেটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে বসল। বাবলু প্রথমেই জিজ্ঞেস করলো, জয়ন্তদার কোনো খবর আছে? ভম্বল বলল, হ্যাঁ, উনি ফিরে এসেছেন। অলির কোনো খবর? কোনো খবর নেই। বিলু বলল, আচ্ছা বাবলু, এবার তুই আমাদের বল, হরিশ মুখার্জি রোডে ওই বাড়িটার সন্ধান তুই পেলি কী করে? বাবলু বলল, শোন তাহলে, চিত্তরঞ্জন থেকে ফিরে প্রথমেই আমি থানায় যাই। সেখানে গিয়ে শুনি আমাদের সংগ্রহ করা গাড়ির নাম্বার প্লেটের দুটোই ভুয়ো, তবে গাড়ির মালিকের সন্ধান পুলিশ পেয়েছে। মালিক একজন ব্যবসায়ী, ওর গাড়ি নাকি চুরি যায়। চুরি যাওয়ার সঙ্গে সঙ্গে থানায় ডায়েরিও করেন। আমি কৌতূহল বসে পুলিশের কাছ থেকে মালিকের নাম ঠিকানা নিয়ে আসি। পরে রাত্রিবেলা রায়সেন কোম্পানির সেই কাগজপত্রগুলো নাড়াচাড়া করতে করতে সেই ব্যবসায়ীর নামের একটা ঠিকানা চিঠি আমি পাই। তাতে সবই জিনিসের অর্ডারের ব্যাপার ছিল, কিন্তু সন্দেহর কাঁটা আমার বিঁধল এই কারণে, ওই ব্যবসায়ীর নাম ঠিকানার সঙ্গে এই কাগজপত্রের অর্ডারের নাম ঠিকানার আশ্চর্য মিল দেখে। তখনই আমি বুঝতে পারলাম এই জিপি ভার্ট আলেকজান্ডার আসল লোক, এবং গাড়ি চুরির ব্যাপারে থানার ডায়েরি লেখাটা সম্পূর্ণ পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য। বাবলুর কথা মন দিয়ে শুনছিল সবাই। বাবলু ওর বক্তব্য শেষ করে রাগিনীকে বলল, এবার তোমার কথা বলো। রাগিনী বলল, তোমাকে তো বলেইছি আমার বাবা একজন ডিএফও। আমার বাবার নাম জয় নারায়ণ যোশী, বাড়ি আমাদের বারাণসীতে, ওইখানেই আমার জন্ম পড়াশোনা। বাবা চাকরি সূত্রে আমরা এখন জব্বলপুরে আছি। ওই যে আলেকজান্ডার, এদের একটি দুষ্টু চক্র আছে। এই চক্রের কাজই হলো জঙ্গলের ভালো ভালো গাছ নিয়ে কেটে দেওয়া। ওরা করতো কি, পিপারিয়া পাঁচমারি প্রভৃতি জায়গার বিভিন্ন গভীর জঙ্গলের চোরা গোপ্তা হানা দিয়ে গাছ কেটে সাফ করে দিত। আমার বাবা বাবলু লাফিয়ে উঠল প্রায়। জাস্ট এ মিনিট, কী বললে, পাঁচমারি? হ্যাঁ, আমরা নন বেঙ্গলি বলি পঞ্চমুড়ি, কিন্তু ওই নাম শুনে তুমি এত চমকে উঠলে কেন বাবলু? বাবলু সকলের মুখের দিকে একবার তাকিয়ে বলল, দেখ কারবার, ভীমা ওই যে পাঁচমা পর্যন্ত বলে আর বলতে পারেনি যে জায়গাটা। তাহলে সবাই বলল, পাঁচ মাইল নয় পাঁচমারি। বাবলু বলল, হ্যাঁ পাঁচমারি, কেননা দেখা যাচ্ছে ওই পাঁচমারির সঙ্গে ওই কুখ্যাত ঘনিষ্ঠভাবেই জড়িত বলে রাগিনীকে বলল। তারপর রাগিনী বলল, তা তোমরা যেমন পঞ্চপাণ্ডব, ওই পাঁচমাড়িতেও তেমনি পঞ্চপাণ্ডবের নামে পাঁচটি গুহা আছে। কথিত আছে অজ্ঞাতবাসের সময় পঞ্চপাণ্ডবরা ওই গুহায় কিছুকাল সময় বসবাস করেছিল। যাই হোক, সেই সময় দুষ্কৃতীরা আমাকে অপহরণ করে, তারপর নাগপুর দিয়ে নিয়ে আসে কলকাতায়। বাবলু বলল, শোনো, আমাদের পরিচিত একটি ছেলে আর মেয়েকে ওরা গুম করেছে। ওদের কোথায় রেখেছে না রেখেছে এই ব্যাপারে কিছু শুনেছ কি? না। ওরা কি কাউকে জানিয়ে শুনিয়ে কিছু করে? তবে কোথা থেকে যেন রাজপুত্রের মতো একটা ছেলেকে ওরা ধরে এনেছিল, কিমার মারলো ওরা তাকে। ওদের বলতে শুনেছি জঙ্গলের ক্ষুধিত বাঘের মুখে ছেলেটাকে ছেড়ে দেবে। বিচ্ছু শিউরে উঠে বলল, নিশ্চয়ই জয়দীপদা। বাচ্চু বলল, সে ছাড়া আর কেউ নয়। রাগিনী বলল, হ্যাঁ ওর নাম জয়দীপ, ওরা তাই বলছিল বটে। বাবার মুখে শুনেছি ওরা নাকি খুবই সাংঘাতিক ও নৃশংস। বাবলু দুহাতে নাক কান চেপে ধরে, ওহ মাই গড, জয়দীপ আর অলির তাহলে ওই একই দশা করবে ওরা? রাগিনী বলল, অলিকে? বাবলু বলল, তোমারই মতো এক প্রাণোচ্ছল কিশোরী, ভারী মিষ্টি মেয়ে। ভম্বল বলল, কবে যাবি ওদিকে? আজ হলে আজ, না হলে কাল। বিলু বলল, আজ কি করে হবে, গেলে কালই যাব। আজ বরং একটু চেষ্টা করে দেখ কালকের কোনো টিকিট পাস কি না। ভম্বল বলল, যে গাড়িতে জায়গা পাবি সেই গাড়িতেই নিয়ে নিবি। রাগিনী বলল, যে গাড়ি মানে? হাওড়া থেকে জব্বলপুর একটাই গাড়ি যায়, ভায়া ইলাহাবাদ বম্বে মেল। বাবলু বলল, লেটের কথা অবশ্য বলা যায় না, আর
রাইট টাইমেও যেতে পারি। বিচ্ছু বলল, পাঁচবাড়ি যেতে হলে আমাদের কি পিপারিয়ায় নামতে হবে? হ্যাঁ। বাবলুরা আর বসে না থেকে উঠে পড়ল। পঞ্চু গা ঝাড়া দিয়ে দেহটা টান টান করে নিল। বাবলু বাড়ি ফিরে পাঁচবাড়ি যাওয়ার কথা বাবাকে বলতেই বাবা বলল, আগস্ট সেপ্টেম্বর মাসে বিশেষ করে পুজোর আগে টিকিটের ডিমান্ড খুব একটা থাকে না, তাই কালকে টিকিট তারা পেয়েও যেতে পারে। বাবলু আর দেরি না করে বেশি করে টাকা পয়সা নিয়ে বিলু আর ভোম্বলকে সঙ্গে করে হাওড়া স্টেশনে গেল টিকিট কাটতে। রেলের ব্যাপার স্যাপারই বোধ হয় আলাদা। কখনও এক মাস আগে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, টিকিট পাওয়া যায় না। আবার কখনও আগের দিন গিয়েও টিকিট পাওয়া যায়। বাবলুরা ছজনের জন্য ছটা টিকিটই পেয়ে গেল। রাত আটটায় গাড়ি, ওরা যথাসময় স্টেশনে এলো। তারপর S4 কোচে ওদের জন্য নির্ধারিত বার্থে মনের মতো জায়গা পেয়ে দারুণ খুশি হয়ে গেল ওরা। সবচেয়ে খুশি হলো এই কারণে যে ওরা পেয়েছিল আলাদা একটা কুপে, যেটির ভেতর থেকে লক করে দেওয়া যায়, নিশ্চিন্ত ঘুমানো যায়। পঞ্চুকেও নির্ভয়ে লুকিয়ে রাখা যাবে এখানে। ট্রেন ছাড়লে টিকিট চেক হয়ে যাওয়ার পরে বাবলু প্রথমেই লক করে দিল কুপের দরজা। পঞ্চু এবার নির্ভয়ে বিচ্ছুর পাশে বসে জেলি মাখানো রুটি খেতে খেতে আধা রাত্রের প্রকৃতি দেখতে লাগলো। ওরা গাড়িতে বসে নিজেদের মধ্যেই ওদের এই অভিযানের ব্যাপারে কিভাবে অগ্রসর হওয়া যায় সেই নিয়ে আলোচনা করতে লাগলো। সকাল হলো মুঘল সরাইতে। এখানে এলেই কাশির কথা মনে পড়ে যায় বাবলুর। মনে হয় এখনই ছুটে চলে যায় বিশ্বনাথের গলিতে। ট্রেন এক সময় জব্বলপুরে পৌঁছালো। ট্রেন এক ঘন্টা লেট, পৌঁছতে তাই সন্ধে হয়ে গেল। এখানে স্টেশনের কাছেই থাকার জন্য লালা গোকুল দাসের একটি বড়সড় ধর্মশালা আছে। বাজারের কাছে অজস্র লজ, খুব জমজমার জায়গা। জব্বলপুর স্টেশনের ট্রেন থেকে নেমে রাগিনী নির্দেশিত পথে ওরা ওভারব্রিজ পেরিয়ে স্টেশনের পিছন দিক দিয়ে এলো। তারপর অজস্র অটো এখানে ছেগে ধরতে লাগলো। রাগিনী একটা অটোকে ডেকে বসতে বলল। মাত্র কয়েক মিনিটের ব্যাপার, ওরা যথাস্থানে এসে অটো থেকে নামতেই কোথা থেকে যেন এক ভদ্রমহিলা ছুটে এসে জড়িয়ে ধরলেন রাগিনীকে। রাগিনীর মা, নিকটবর্তী কোনো মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন বোধ হয়। মেয়েকে দেখতে পেয়ে আর স্থির থাকতে পারলেন না, নিজেকে কেঁদে কেটে ভাসিয়ে দিলেন। অন্য প্রতিবেশীরাও তখন ছুটে এসেছে, আর দেখো দেখো কন আয়া। রাগিনীর বাবাও তখন মেয়ের প্রত্যাবর্তনের খবর শুনে নেমে এসেছেন দোতলার ফ্ল্যাট থেকে। মিলন পর্ব শেষ হলো। রাগিনী পাণ্ডব গোয়েন্দাদের সঙ্গে পরিচয় করিয়ে দিল ওর মা বাবার। বলল, এরাই আমাকে ওই দুশ্মনের ডেরা থেকে উদ্ধার করেছে। রাগিনীর বাবা মিস্টার যোশী পাণ্ডব গোয়েন্দারে সমাদরে নিয়ে গেল ওদের ফ্ল্যাটে। কৌতূহলী প্রতিবেশীরা খোঁজখবর নেওয়ার জন্য ছুটে এলে রাগিনী বলল, আই এম ভেরি টায়ার্ড, বাদ মে সব কুছ বাতাউঙ্গি। ব্যাস এই কথাতেই কাজ হলো, বিদায় নিল সব। সারাদিনের ট্রেন জার্নির ক্লান্তি দূর করতে সবাই সর্বাগে ভালোভাবে স্নানটা করে নিল। তারপর দেহের ক্লান্তি দূর করে ঘরে এসে বসতেই রাগিনীর মা বাবা প্লেট ভর্তি খাবার এনে খেতে দিল সকলকে। মিস্টার যোশী বললেন, তুমহারা বারে মে অভি কুছ না কুছ তো বাতাও। বাবলু বলল, যোশীজি প্রথমে আপনি আপনার মেয়ের মুখেই সব শুনুন। রাগিনী তখন এক এক করে সেই দিনের সমস্ত ঘটনা খুলে বলল ওর বাবাকে। সব শুনে যোশীজি বললেন, সেই দিন থেকেই তো আমাদের ভিতরেও আমরা নেই, থানা পুলিশ অনেক কিছুই করলাম। আমরা হাল ছেড়ে দিয়ে যখন ঘরে বসলাম তখনই প্রস্তাবটা এলো ওদের কাছে। বাবলু বলল, প্রস্তাবটা কি করলোই বাকে? জঙ্গলের মূল্যবান গাছপালা চোরা চালানের উপরে তো আর কেউ নেই। বিলু বলল, আলেকজান্ডার মারিয়ামের ভূমিকাটা এখানে কী রকম? ওই অঞ্চলে ও কিন্তু খুব একটা ফেমাস নয়, এমনকি ওর চেহারাও দেখেনি কোনোদিন কেউ। মনে হয় গ্রিনিজনেসেই ওকে এখানে আমদানি করছে সম্প্রতি। বাবলু বলল, তা ঠিক নয়, গডফাদার এখানে আলেকজান্ডার মারিয়া। শত্রুকে বাঘের মুখে ফেলে বিপর্যস্ত করার নেশা ওই শয়তানেরই, অন্য কিছু না। ওদের বিরোধিতা না করে ওদের সঙ্গে সহযোগিতা করলে ওরা আমার মেয়েকে ফেরত দেবে। আমি ভেবে দেখার জন্য একটু সময় চেয়ে নিয়েছিলাম। বাবলু বলল, এখন তো মেয়ে ফেরত পেয়ে গেছেন, তাই এর ভাবাভাবির কোনো ব্যাপার নেই। যোশীজি শুনে বললেন, তার মানে এখন দুজন ওদের হাতে বন্দি আছে এবং তারা আছে এই অঞ্চলেই। ঠিক তাই, আর এই ব্যাপারে আপনাকে আমাদের সাহায্য করতে হবে। আই মাস্ট ডু ফর ইউ, আমি তোমাদের পুরো মদত দেব। পাঁচবাড়ির পাহাড় জঙ্গল চেনেন এমন একজন লোককে আমাদের লাগবে। ওকে, আমার এক বন্ধু আছে, তোমরা কবে যাবে? বাবলু বলল, এই ব্যাপারে তো দেরি করা উচিত নয়, তাই কালই যাব আমরা। তাহলে এক কাজ করো, কাল সকাল 9টায় একটা ট্রেন আছে, সেটাই গিয়ে কাজ নেই প্যাসেঞ্জার ওটা, তারপরে আছে দুপুর 3:20।
ভাগলপুর বোম্বাই এক্সপ্রেস, তাতেই চলে যাও তোমরা। বাবলু বলল, এখান থেকে পাঁচমারির কোনো বাস নেই? না, এই নিয়ে আমরা অনেক লেখালেখি করেছি, লেকিন কুছ নেই হুয়া। বাবলু বলল, আমরা তাহলে ট্রেনেই যাব। রাগিনী বলল, কাল যদি তোমরা দুপুরের গাড়িতে যাও, আমি তাহলে তোমাদের সকালের দিকে মার্বেল রকটা দেখিয়ে আনতে পারবো। মার্বেল রকের নাম শুনেই আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠল পাণ্ডব গোয়েন্দারা। বাবলু বলল, আরে তাই তো, মার্বেল রক, নর্মদার জলপ্রপাত সবই তো এখানেই। অভিযানের উত্তেজনায় এসব মনেই ছিল না। তা দারুণ কাটলো ওদের। দূরপাল্লার ট্রেনের জার্নির পর হাত পা ছড়িয়ে একটু শুতে পেয়ে এক ঘুমেই রাত কাট হয়ে গেল। ওরা সবাই উঠলে বাড়িটা যেন গমগমিয়ে উঠল। পৌঁছতে একটু অসুবিধা হচ্ছিল, তবে ওরা একটা মস্ত গুণ আছে, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। এক প্রস্থ খাওয়া দাওয়ার পর ওরা বেরোলো। রাগিনী বলল, জানো তো, এখানে আগে ঠগিদের উপদ্রব ছিল। ভোম্বল বলল, ঠগি মানে? সে এক সম্প্রদায়, এরা করতো কি, চোখে নিমিশে একজন মানুষকে গলায় কাপড়ে ফাঁস আটকে মেরে দিত। ওদের ধারণা নর্মদার তীরে মা ষষ্ঠী 64 যোগিনী এতে সন্তুষ্ট হন। বাচ্চু বলল, তারপর ভ্রান্ত ধারণাটা দূর হলো কী করে? সহযোগী হয়, 1836 সালে ঠগ দমনের জন্য এখানে স্কুল অফ ইন্ডাস্ট্রি খোলা হয়। বিচ্ছু বলল, আচ্ছা, এখানে বাঙালির বসবাস কীরকম? ওরে বাবা, প্রচুর বাঙালি আছে এখানে। যাই হোক, ওরা সামান্য পথ পায়ে হেঁটে অটো স্ট্যান্ডের কাছে যেতেই শুনতে পেল, ভেড়াঘাট, ভেড়াঘাট। বাবলু বলল, ভেড়াঘাটটা কি? রাগিনী বলল, ওইখানেই তো যাবো আমরা, ভেড়াঘাটে মার্বেল রক, আর তার অনুবর্তী দূরেই ধুমঘাটে নর্মদা প্রপাত। বিচ্ছু বলল, বেশ নাম তো, ভেড়াঘাট, ধুমাঘাট, কেউ কেউ দুমাঘাটও বলে, আমরা বলি ধুয়াধার। ওরা সবাই একটা টেকারে উঠে বসল। পঞ্চু ওদের পাশে গিয়ে বসল। লোকেরা এত ভালো, কেউ কিছু বললই না, উপরন্তু একজন একটা গরম তেলে ভাজা এনে খাইয়ে দিয়ে গেল। এখন সময় নয়, তাই যাত্রী নেই, অনেক দেরি হয়ে গেছে। কয়েকটা যাত্রীকে নিয়েই ট্রেকার ভেড়াঘাটের দিকে চলল। 45 মিনিট সময় লাগলো, ভাড়া মাথাপিছু 5 টাকা, কিন্তু এখন অসময়। একে তো যাত্রী নেই, তার উপর জলের টান খুব, ফলে নাও চলাচল বন্ধ। তবে রাগিনী ছাড়বার পাত্রী নয়, পাণ্ডব গোয়েন্দাদের মার্বেল রক সে দেখাবে, তাই অনেক দৌড়ঝাঁপ করে একজন মাঝিকে রাজি করালো। পাণ্ডব গোয়েন্দারা তাতেই রাজি হলো, কিন্তু মুশকিল হলো পঞ্চুকে নিয়ে। পঞ্চুকে কিছুতেই রাজি করানো গেল না। যতবার ওকে নৌকায় ওঠানো হয়, ততবারই ও লাফিয়ে নেমে আসে ডাঙায়। শেষকালে রাগিনী ওর গায়ে হাত পায়ে বুলিয়ে আদর করে গাল টিপে, লক্ষ্মী আমার, সোনা আমার, ভয় কি বললেই তবে ও উঠল। ওঠেও দুষ্টুটা চোখ বুজে বসে রইল, কেন অমন করল তা কে জানে। নৌকা ছাড়ার পর ধীরে ধীরে একটু বাঁক নিয়েই প্রবেশ করলো এক স্বপ্নের মায়াপুরীতে। দুপাশে 105 ফুট পর্যন্ত উচ্চ ম্যাগনেশিয়াম লাইমস্টোনের পাহাড়, সে কি অপূর্ব শোভা! পাণ্ডব গোয়েন্দারা অভিভূত। রাগিনী বলল, আবার কখন এখানে এলে, এসো চাঁদনি রাতে। বাবলু বলল, চেষ্টা করব, কিন্তু ভ্রমণ কি আর আমাদের কপালে আছে? বিলু বলল, তা যা বলেছিস, কিছু বিশ্বাস নেই। নৌকো এক জায়গায় এলে রাগিনী মার্বেল পাথরের একটা দেয়াল দেখিয়ে বলল, ওই দেখো, এর নাম মাঙ্কিজ ফ্লিপ। রাগিনী বলল, আর এগিয়ে কাজ নেই, এবার ফিরেই চলো, নাও ঘুমাও। বলে বাবলুদের বলল, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই হচ্ছে এলিফ্যান্টস ফিট। পাণ্ডব গোয়েন্দাদের এজন্য কোনো আক্ষেপ নেই, কেননা মার্বেল রক যে কী জিনিস সে সম্বন্ধে একটা ধারণা তো হলো। ওরা যখন জলভ্রমণ সেরে ডাঙার মাটিতে পা দিল, বেলা তখন 12টা। বিলু বলল, কী করবি রে বাবলু, ট্রেন কটায়? রাগিনী বলল, 3:20। তাহলে? বাবলু বলল, তাহলে আর কি, আজকে রাতটা যখন আমাদের পিপারিয়ায় থাকতেই হচ্ছে, তখন তাড়াহুড়ো করে লাভ নেই, ধোঁয়াধারে গিয়ে নর্মদার বিখ্যাত জলপ্রপাতটা দেখে আসি, চলো আমরা বরং বোম্বে মেলেই যাব। রাগিনী বলল, আমার মনে হয় সেই রকমই করা উচিত। ভেড়াঘাট থেকে ওরা আবার ট্রেকারে উঠল। কয়েক মিনিটের রাস্তা, 1 টাকা করে ভাড়া। যাই হোক, ওরা জনহীন ধোঁয়াধারে পৌঁছে গেল। ওরা প্রথমেই একটা দোকানে বসে গরম জিলিপি আর চা খেলো। পঞ্চু চা খেলো না, শুধু জিলিপি খেয়ে সন্তুষ্ট হয়ে মুক্ত প্রান্তরে গড়াগড়ি খেতে লাগলো। পাণ্ডব গোয়েন্দাররা দোকান থেকে বেরিয়ে আসতেই এক লাফে নেমে এলো পঞ্চু। তারপর ওদের সঙ্গ ধরে
লং লং করে এগিয়ে চলল বাধ্য অনুগতের মতো, সকলের আগে রাগিনী। ওরা উচ্চস্থান থেকে প্রপাতে যাওয়ার মুখে ঢাল বেয়ে খানিকটা নিচে নামতেই হঠাৎ পঞ্চু সকলের আগে ছুটে গিয়ে কান খাড়া করে কি যেন শুনল। বাবলু ও থমকে দাঁড়ালো একবার। বিলু বলল, কি হলো, কিছু শুনতে পেলি? কি শুনব, শুধুই তো জলগর্জন, এছাড়া আর কিছু? সবাই বলল, না তো। ওরা আবার পথ চলা শুরু করলো। দারুণ চড়া রোদ। একটু এগিয়ে গিয়ে আবার থমকে দাঁড়ালো বাবলু। ওই শোন, বিলু বলল, কি শুনবো, মনে হচ্ছে অলির গলা, আমাদের ডাকছে। বিলু বলল, অলি এখানে আসবে কোত্থেকে? তা জানি না, দুবারই মনে হলো যেন বহু দূর থেকে এই ডাকটা আসছে আমাদের কানে। ভোমল বলল, দেখ বাবলু, আমরা সর্বদাই মার্বেল রক আর জলপ্রপাতের দৃশ্যে মন রাখলে কি হবে, তুই আসলে এর মধ্যেও ডিপলি ওদের কথা চিন্তা করছি। বাবলু বলল, হবেও বা। ওরা তখন পায়ে পায়ে আবার একবার নর্মদা সেই বিখ্যাত জলপ্রপাতের কাছে চলে এসেছে। রাগিনী বলল, আগে ওই জলপ্রপাতের ধারে কাছে যাওয়া যেত না, দূর থেকেই দেখতে হতো। এখন বড় বড় পাথর পেলে রেলিং ঘিরে এমনভাবে জায়গাটা বাঁধিয়ে দিয়েছে যে খুব সামনে থেকেই ভালোভাবে প্রপাতটা দেখা যাচ্ছে। ওরা যখন ঝুঁকে পড়ে এইসব দেখছে, ঠিক তখনই চিৎকার করে উঠল ভোমল, উফ, গেছি রে বাবারে। সবাই ঘিরে ধরলো, কি হলো কি হলো। ততক্ষণে আরও একটা বড় সড়ো পাথর এসে পড়েছে বাবলুর পায়ের কাছে। এই পাথরটা পায়ের গেঁটে লাগলে যে কি যে হতো তা ভাবলেও গা শিউড়ে ওঠে। পাহাড়ি জায়গা, তাই আশেপাশে কোনো বড় সড়ো পাহাড় আছে, তারই খাঁজে লুকিয়ে পড়লো ওরা। ততক্ষণে পঞ্চু গিয়ে ঝাঁপিয়ে পড়েছে পাথরের আড়ালে লুকিয়ে থাকা একজনের উপর, বেটে মাথা হেরে মাথা মাঝবয়সী একজন লোক, দেখলেই কেমন যেন করে গাটা। পঞ্চু গিয়ে তার হাতটা কামড়ে ধরতেই বিকট চিৎকার করতে লাগলো। তার উপর ভোম্বল গিয়ে মারলো এক ঘুষি। বিলুও কি দিতে যাচ্ছিল ঘা কতক, বাবলুই আটকালো। লোকটার চুলের মুটি ধরে টেনে তুললেই বলল, পাথর ফেকতা হে কিউ। লোকটা সে কথার উত্তর না দিয়ে নিজের ভাষায় যা তা বলে গেল। কি যে বলল রাগনীও তা বুঝল না। বাচ্চু বলল, পাগল নাকি? বাবলু লোকটিকে চোখ রাঙিয়ে বলল, যাও ইয়াসে। রাগিনী একটু নর্মদার শীতল জল এনে চাবড়ে দিল ভোমলের পিঠে, ওর পিঠেও প্রচণ্ড লেগেছে। এমন সময় হঠাৎ ওদের কানে এলো, বাবলু আমি এখানে। নিজেদের কানকেও যেন বিশ্বাস করতে পারলো না, এই যে অলি। পঞ্চু একবার আকাশের দিকে মুখ করে ডেকে উঠল, ভুবো। বাবলু বলল, না আর কোনো সন্দেহ নেই, আমি স্পষ্ট শুনেছি অলির গলা। ওরা নিশ্চয়ই পাঁচমারি যাওয়ার পথে যে কোনো কারণেই হোক অলিকে এইখানে কোথাও আটকে রেখেছে। বিচ্ছু বলল, ঠিক তাই। ওরা তখন অলির খোঁজে আরও একটু উচ্চস্থানে উঠল। পঞ্চু অবশ্য ওদের আগেই ওপরে উঠেছে। ওরা দেখল জলপ্রপাতের অদূরে এক উচ্চস্থানে হালকা ধরনের একটু জঙ্গলের মধ্যে বহুদিনের পুরনো দোতলা একটা বাড়ি আছে। বিলু বলল, খুব সাবধান বাবলু, ভয়ঙ্কর রকমের কোনো রকম আক্রমণের মুখোমুখি হয়তো হতে হবে আমাদের। বাবলু বলল, আশঙ্কাটা অবশ্য একেবারে উড়িয়ে দেওয়া যায় না, তবু আমার মনে হয় শত্রুরা বোধহয় ধারে কাছেও কোথাও নেই, থাকলে কখনো অলিকে এইভাবে চেঁচাতে দিত না। বিলু বলল, সেই ভালো, আগে তুমি উদ্ধার করো মেয়েটাকে। বাবলু পঞ্চুকে নিয়ে চলে গেল। বিলু সবাইকে ইশারা করে লুকিয়ে পড়ল যে যার সুবিধা মতো জায়গায়। দূরে নর্মদার জলপ্রপাতের ধারে একদল ফরেনার এসে জুটেছে। তখন বাড়িটার দিকে লক্ষ্য রেখে পঞ্চু আর বাবলু সতর্ক পদক্ষেপ ফেলতে লাগল। বাবলু এদিক সেদিক খুঁজে একটা লোহার শিক জোগাড় করে সেটা দিয়েই শিকলে চার দিতেই সব শুদ্ধ উবড়ে এলো দরজার শিকলটা, তারপর ঠেলে ঢুকলো ভিতরে। পেট ভরে খেতে না পেয়ে রোগা হয়ে গেছে মেয়েটা। বাবলু সর্বাগ্রে অলির বন্ধন মুক্ত করল। মুক্ত অলি বাবলুর হাত দুটো ধরে ঝরঝর করে ফিঙে ফেলল। বাবলু বলল, সে এখন তার মায়ের কোলে আছে, যার জন্য তুমি কাঁদছ, তোমার বাবু সোনা। সত্যি বলছো তো? তোমাকে মিথ্যে বলে আমার কিছু লাভ? আলেকজান্ডার মারিয়া নামে এক সেই দুষ্কৃতি, এইটাই হচ্ছে সেই শয়তানের আসল ঘাঁটি। বাবলু বলল, সত্যি বুদ্ধি আছে লোকটার, এ এমন একটা জায়গা যেখানে কারোর নজর ভুলেও কখনো পড়বে না, নর্মদার গর্জনে এখানকার কোনো আর্তনাদি কানে পৌঁছাবে না কারোর, আর শত সহস্র লোকের দৃষ্টি এখানে এলে জলপ্রপাতের দিকে চলে যাবে বলে এদিকে মনোযোগ দেওয়া দূরের কথা, ফিরেও তাকাবে না। আমাকে রোগী সাজিয়ে অজ্ঞান করে নিয়ে এসে জব্বলপুর স্টেশনে ট্রেন থেকে নামিয়ে দুজন লোকের দায়িত্বে রেখে সে চলে গেছে। বাবলু বলল, তোমাকে অজ্ঞান অবস্থায় নিয়ে এলে তুমি কী করে বুঝলে তোমাকে কোথায় নামালো? আমাকে ওরা অপহরণ করে প্রথমে রেখেছিল মাইথনের কাছে,
ওদের একটা ঘাঁটিতে, সেখানেই ওদের কথাবার্তা সব শুনেছি। বাবুয়াকে আমি ওইখান থেকেই উদ্ধার করেছি। ওইখান থেকে ওরা আমাকে অজ্ঞান অবস্থায় অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসে। তাও জানি আমার চোখের সামনে দিয়েই নিয়ে যায় তোমাকে। অবশ্য এটা যে তুমি তা আমি বুঝতে পারিনি। সেই দুজনই এখানে আছে। জব্বলপুর ট্রেন থেকে নামার আগেই জ্ঞান ফেরে আমার। তখন শুনেছি আজ রাতে একটা জিনিস বোঝাই ট্রাকে করে আমাকে নিয়ে যাবে পাঁচমারিতে। তার মানে তোমাকে ওরা বাঘের মুখে দেবে। জানি না, যাই হোক, আমি বন্দিনী অবস্থায় এই ঘর থেকে কী কষ্ট যে পাচ্ছিলাম তা তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু ওরা কোথায়, যে দুজন তোমাকে বন্দি করে রেখেছে? ওরা লরির ব্যবস্থা করতে জব্বলপুর গেছে। এমন সময় দূর থেকে একটা মোটর বাইকের ভটভট শব্দ শোনা গেল। সে উড়ে উঠল অলি। বাবলু, ওরা আসছে, ওই 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 শোনো। বাবলু বলল, একদম ঘাবড়াবে না, হাতে আমার কি আছে দেখেছো তো। কিন্তু জয়দীপ সে কোথায়? জয়দীপদা কি হয়েছে? জয়দীপদার তুমি জানো না? কই না তো, ওকেও তো ওরা কিডন্যাপ করেছে। তাহলে বোধহয় সে আর বেঁচে নেই, ওকে তো ওরা বাঘের মুখে দেবে বলেছিল। ওদের কথাবার্তার মধ্যেই মোটর বাইকটা এসে থামলো দরজার সামনে। যাহ, কি হবে, এবারই ছাদে ওঠার উপায় নেই, সিঁড়ি ভাঙা, কুইক। কিন্তু যাবে কোন পথ দিয়ে সিঁড়িতে? তখন পথ ও শব্দ, ওরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাবলু বলল, বিশ্রী ব্যাপার হয়ে গেল এটা, তা একটা। যাই হোক, ভাঙা সিঁড়ি দিয়েই বাইরে লাফাতে পারবে। ওই পাথরটার উপরে? অসম্ভব। তাহলে এসো, বুক ফুরিয়ে ওদের সামনে দিয়েই নেমে যাই। কি বলছো পাগলের মতো? ঠিকই বলছি। এসো এসো, দেরি করো না, এমন ভুল করো না বাবলু। আমি ভুল করি না, ড্রামা করি। এসো, আমাদের এই ড্রামার হিরো হবে পঞ্চু। পঞ্চু তো বুক ফুলে উঠল এই কথা শুনে। ওর তখন সিদ্ধারা টান করে রুখে দাঁড়ালো। অলির হাত ধরে বীর দর্পে ওদের দেখিয়েই নিচে নামতে লাগলো বাবলু। ওরা দুজন ছিল, সেই দৃশ্য দেখেই তো চোখ কপালে উঠে গেল। কিন্তু উঠলে কি হবে, যেই না বাধা দেবে তেড়ে এলো পঞ্চু। কোনো রকমে ওদের টোপকে নিচে এলো, তারপর মোটর বাইকে চেপে স্টার্ট দিতে গিয়েই বুঝলো শয়তানরা চাবি দিয়ে রেখেছে। অজ্ঞতা বাবলু আবার ফিরে এসে ওদের কাছে। পঞ্চু তখন নাস্তানাবুদ করে মারছে দুজনকে, কখনো কামড়ে, কখনো পিঠে চড়ে, কখনো বা বুকে উঠে বগলের কাছে মুখ নিয়ে সুড়সুড়ি দিচ্ছে। ওরাও আঁচড়ো কামড়ের জ্বালায় কখনো বাবারে মারে করে, কখনো কাতকুতিতে বিশাল খিলখিল করে হাসছে। বাবলু ওদের কাছে গিয়ে বলল, এই ভাই প্লিজ মেহরবানি করকে চাবি দো। চাবি দেবে কি, রাগের চোটে ওরা যা তা বলে গালাগালি শুরু করলো। বাবলু বলল, কাহে কো গালি দেতা হে ভাই, চাবি দে দো না, নেই তো ইয়ে ধরবড়া। ব্যাস, আর কিছুই বলতে হলো না। ওদের একজন তখন চাবিটা ছুঁড়ে দিল। বাবলু অলিকে নিয়ে স্কুটারে স্টার্ট দিতেই পঞ্চু ওদের ছেড়ে ওদের পিছন নিল। বাবলু হেঁকে বলল, তোরা পঞ্চুকে নিয়ে একটা অটো কিংবা টেকারে আয়, আমরা এতে করেই জব্বলপুর চলে যাচ্ছি। সাবধানে আসবি, কিন্তু একটু দেরি করিস না। আর কখনো দেরি করে? বিলু সঙ্গে সঙ্গে একটা জিপ পেয়ে সবাইকে নিয়ে উঠে পড়ল, টানা জব্বলপুর। কিন্তু বাবলু কই? রাগিনীদের ফ্ল্যাটে বসে সবাই দুর্ভাবনার অন্ত রইল না কারণ। মিস্টার জোশি থানায় ফোন করে একটা খবর নিলেন, কোনো খবর পেলেন না। বিলু বলল, আমার মনে হয় ওই যে দুজন ধোঁয়াধারে অলির পাহাড়ায় ছিল, বাবলুরা চলে আসার পর ওরা নিশ্চয়ই ওদের ঘাঁটির কোনো লোককে ফোন করে জানায়, আর তারাই ওর পিছু নিয়ে কব্জা করেছে। ভম্বল বলল, পাঁচমারি আমাদের যেতেই হবে, কেননা সব রহস্যের মূল কেন্দ্র পাঁচমারি। কিন্তু যদি ইতিমধ্যে বাবলু ফিরে আসে? বিলু বলল, সেই চিন্তাও করছি, আর পাঁচমারিতে গিয়েই মিস্টার যোশীর পরিচিতি কারোর সঙ্গে যোগাযোগ করব। তাহলে হবে কি, অযথা সময় নষ্ট হবে না, আর টেলিফোনের মারফত জানতেও পারবো ওরা ফিরল কি না। বাবলু বলল, দি আইডিয়া, এই ব্যাপারে যোশীজি কি বলেন শুনি। মিস্টার যোশি বললেন, আমি তো বলেইছি আমি সব রকম সাহায্য করব, ব্যাস আর দেরি নয়। পঞ্চুর পিঠ চাপড়ে বিলুরা যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। রাগিনী ওর বাবাকে বলল, ম্যাঁ ভি যাওঙ্গি সবকে সাথ। মিস্টার যোশি কি আর বলেন, একটু চুপ করে থেকে ঘাড় নেড়ে সাই দিলেন। মা মেয়েকে জড়িয়ে ধরে বলল, তু মত যা বেটি। রাগিনী বলল, ডরো মত, মেরা কুছ নেই হোগা মাম্মি। রাত ১২টায় পিপারিয়া ওরা যখন ট্রেন থেকে নামলো, চারিদিক তখন শুনশান। ছোট্ট শহরটি তখন একেবারে ঘুমিয়ে পড়েছে। রাগিনী বলল, কি করবে, স্টেশনেই থাকবে না লজে উঠবে বলো। বিলু বলল, এত রাতে লজ পাবো আমরা? ওই তো লাইনের ওপারেই আলো জ্বলছে, দেবশ্রী লজে, চলো দেখি গিয়ে। ওরা লাইন টপকে ওপারে যেতেই দেখলো ট্রেন লেটের খবর পেয়ে লজের ম্যানেজার খাতাপত্র নিয়ে তখনও বসে আছে। রাগিনী এখানে এলেই এই লজেই ওঠে, তাই ওর পরিচিত সবাই। এক কথায় বেশ বড়সড় একটা ঘর পেয়ে গেল ওরা।
ওরা ঘরে ঢুকে বাথরুমের কলে হাত মুখ ধুয়ে একটু বিলম্ব না করে শুয়ে পড়ল সবাই। ভোর হতেই ওরা লজ ছেড়ে রেলের ওভারব্রিজ পেরিয়ে ওপারে গিয়ে দেখল পাঁচমারি লেখা একটা ঝকঝকে সরকারি বাস দাঁড়িয়ে আছে সেখানে। ওরা টিকিট কেটে বাসের সিট নিয়ে জিনিসপত্র ভেতরে রাখলো। এইখানে একটু মুশকিল হলো পঞ্চুকে নিয়ে, বাস যাত্রীদের প্রবল আপত্তি। অবশেষে রাগিনী ড্রাইভারকে ওর বাবার পরিচয় দিতেই সাথে সাথে এক কথাতেই ড্রাইভার তার সঙ্গে নিতে রাজি হয়ে গেল। ড্রাইভারের সিটের পিছনের দিকেই একটা বসবার জায়গা ছিল, পঞ্চুর জন্য সেই জায়গাটাই বরাদ্দ হয়ে গেল। কিন্তু হলে কী হবে, বাস আর ছাড়ে না। শোনা গেল 7টার বাস 8টায় ছাড়বে, কারণ বোম্বাই মেল 12 ঘন্টা লেট। ওরা ততক্ষণে চা পর্বটা শেষ করে নিল। ট্রেন আসার পরেই বাস ছাড়ল, যাত্রীর অভাব তাই অনেক সিট ভরেনি। বাস প্রথমে এলো মাটকুলি নামে একটি জায়গায়, এখানে চারিদিকে পাহাড়। বাস এখানে 20 মিনিট থামে, বাস আবার ছাড়ল। এইখান থেকেই শুরু হলো পাহাড়ে ওঠার ঘাটপথ। খুব সুন্দর জায়গা, বিচ্ছু আক্ষেপ করে বলল, হায় রে, আর যদি বাবলুদা থাকতো। বিচ্ছু বলল, অলিরও কপাল, মুক্ত হয়েও মুক্তি পেল না বেচারি। এই সেই বাছমারি, সমুদ্রতল থেকে যার উচ্চতা 3,500 ফুট মাত্র, শীতেও অধিক শীত নয়, গ্রীষ্মেও মধুময়। অমরকণ্টক থেকে শুরু করে আশিরগড় পর্যন্ত পূর্ব পশ্চিম দীর্ঘ 600 মাইল ব্যাপ্তি এর বিস্তৃতি। বিলুরা এই রমণীয় পাঁচমারিতে বাস থেকে নেমেই মুগ্ধ হয়ে গেল, আবার ভয়ও পেল খুব। এই দিগন্ত বিস্তৃত পর্বতমালার ঘন অরণ্যানির মধ্যে কোথায় গেল বাবলু আর অলি, কোথায় বা জয়দীপদা? এখানে নামার পর কোনো অসুবিধাই অবশ্য হলো না ওদের। সঙ্গিনী রাগিনী ওদের পথ দেখিয়ে নিয়ে চলল বাসস্ট্যান্ড থেকে মীনাক্ষী লজ। ওরা যেতেই ম্যানেজার বললেন, উপরের চলে যাইয়ে রুম নম্বর 5। বিলুরা অবাক, একজন বয় এসে ওদের জিনিসপত্র হাত লাগিয়ে ওপরে নিয়ে গেল। ওদের জন্য নির্দিষ্ট ঘরে একজন নেপালি যুবক বসেছিল। ওরা যেতেই হাসি মুখে অভ্যর্থনা করলো ওদের। রাগিনী উল্লাসিত হয়ে বলল, আরে বীর সিং তুমি? হ্যাঁ বেহেনজি, বাবুজিয়া ফোন করেছিল, তোমারে বারে মে সব কুছ শোনা, আভি ঠিক হতো হো? হ্যাঁ ভাইয়া। বিলুরা সকলে যে যার জিনিসপত্র গুছিয়ে রাখলো। বীর সিং পঞ্চুর গায়ে হাত বুলিয়ে খুব আদর করতে লাগলো, পঞ্চু এরকমই চায়। একটু পরেই চা এলো, বীর সিং অর্ডার দিয়েছিল বোধ হয়। সবাই হাত মুখ ধুয়ে চা খেতে বসলো। সব শুনে বীর সিং খুব খুশি হয়ে বিলুকে বলল, বিল্লু ভাই, আমার নাম বীর সিং, বাবার নাম বাহাদুর সিং, দোনো মিলকার আমি হয়ে গেছি বীর বাহাদুর সিং, শর্ট করে বীর সিং। তোমাদের হাওড়ার চারা বাগানে আমি অনেকদিন ছিলাম, একতার কারখানার গাড়ি চালাতাম আমি। জোশীজি কাল রাতে টেলিফোন করে সব কিছু বলেছেন। এইখানে আলেকজান্ডার মারিয়া এসে কী করে যে কী করছে তা ভেবে পাচ্ছি না, তাই আমার মনে হয় এই ব্যাপারটা তোমরা এখানকার পুলিশকে জানালেই ভালো করতে। বিলু বলল, তুমি ঠিকই বলেছো ভাই সাহেব। তবে কি না আমরা থানা পুলিশ করছি না কেন জানো? তাহলে ওই শয়তানটা এই জায়গা ছেড়ে পালিয়ে যাবে। আমরা চাইছি লোকটাকে হাতে নাতে ধরতে। কি করে ধরবে? তোমরা কি ওকে দেখেছো? না, তবে বাবলু, অলি আর জয়দীপদার সন্ধান পেলেই ওকে চিনে নিতে পারবো। তোমরা যে কি করে কি করবে আমি তা কিছুই ভেবে পাচ্ছি না, সব জায়গায় জিপে যাওয়া যায় না। তাছাড়াও এখানকার যেসব প্রাগৈতিহাসিক গুহা আছে তার কাছাকাছি গিয়ে পৌঁছাবার হদিশ সবাই দেবে না, কিছু গাইড করতে চাইবে না কেউ। বিচ্ছুর চোখে জল এলো এবার। তাহলে কি বাবলুদাকে আমরা ফিরে পাবো না? যাই হোক, তোমরা এক কাজ করো, এখন আর বসে না থেকে জটাশঙ্কার গুহার দিকে একবার ঘুরে এসো, আমি ততক্ষণ তোমাদের জন্য একটা জিপের ব্যবস্থা করছি। বীর সিং বিদায় নিয়ে ওরা ঘরে তালা দিয়ে সবাই চলল জটাশঙ্করের গুহা দেখতে। পাঁচমারির সবচেয়ে কাছের এবং রমণীয় স্থানটা হচ্ছে এই জটাশঙ্কর। এই পথে যেতে যেতেই ডান দিকের একটা পাহাড়ের উপর একটি গুহা ওদের চোখে পড়ল। এটির নাম হনুমান বা গণেশ গুম্ফা। প্রকৃতির খেয়ালে এই গুহার মুখটা হনুমানের মতো, আর তার মধ্যেই বিভিন্ন স্থানের আকৃতি অনেকটি গণেশের, কোনটির শিবের, কোনটি বা সাপের ফনার মতো। এছাড়াও একটি সুমিষ্ট প্রস্তরখণ্ডে মাথায় দড়ি বেঁধে উঠেছে কতক মেয়ে। ছোট্ট একটা পাহাড়ি নালার পার হয়ে সংকীর্ণ গিরিপথ ধরে পর্বতরোহণ শুরু করলো ওরা। শুধু ভোমবল নয়, ওরা সবাই দেখলো জটাশঙ্কর গুহার দিকে থেকে একজন ভীষণ দর্শন ওলমুখো লোক একটা মোটর বাইক চেপে দ্রুত সেই পদ এগিয়ে আসছে। এ সেই মোটর বাইক যেটাতে চেপে অলিকে নিয়ে নিখোঁজ হয়েছে বাবলু। ভোমবল বলল, এটা সেটাই কি? পিছনের দিকটা লক্ষ্য করে দেখ, কেমন যেন এক ধরনের ঝালর দেওয়া আছে, তার মানে ওরা এখানেই আছে।
বিলু আক্ষেপ করে বলল, হায় রে, কেন যে মরতে ওই গণেশ গুম্ফায় উঠতে গেলাম, চারটে হাত পাও বেরোলো না কিছু না, মাঝ মধ্যখানে আমাদের প্রধান শত্রু হাতছাড়া হয়ে গেল। ওরা গণেশ গুম্ফার উপর থেকে নেমেই ছুটল লোকটার পিছন নিতে, কিন্তু সে তখন কোথায়, চোখের পলকে সে পাহাড়ের বাঁকে কোথায় যেন হারিয়ে গেল। ভম্বল বলল, আমার মনে হয় জটাশঙ্করে গেলেই জট খুলবে। ওরা জটাশঙ্করের পথই ধরল। এখানকার পরিবেশ এমনই যে এখানে কাউকে লুকিয়ে রাখা সম্ভব নয়। অনবরত তীর্থযাত্রীরা আসছেন, এখানে পুজো পাঠ হচ্ছে। বিলু বীর সিংকে বলল, ভাই সাহেব, একটু আগে এখানে একজন লোক মোটর বাইকে চেপে এসেছিল, আমাদের মনে হয় ওই আর লোকই আলেকজান্ডার। বীর সিং বললেন, এক মিনিট, বলে গুহা মন্দিরের আশেপাশে যে দু একটি ঝোপড়ি চা দোকান আছে সেখানে গিয়ে কিসব কথাবার্তা বলে ফিরে এসেই বলল, ওই লোকটার নাম মহাদেব খান্ডেলওয়াল, এখানে পুজো দিতে আসে, আজ প্রায়ই ওকে ছোট্টি আনহারিয়া দিয়ে দেখা যায়। বিলু বলল, ওর ওই মোটর বাইকের নাম্বার হচ্ছে 309। গণেশ গুম্পার উচ্চস্থানে থাকায় ওই নাম্বারটা আমরা অবশ্য লক্ষ্য করতে পারিনি। বীর সিং বলল, তোমাদের অনুমান যদি ঠিক হয় তো ও লোক তাহলে ধরা পড়বেই, এখন চলো। ওরা সবাই জিপে উঠে দ্রুত এগিয়ে চলল। সত্যি কি দারুণ জঙ্গল চারিদিক, দেখলে ভয় করে আবার ভালোও লাগে। কি অসাধারণ সব চিত্রকলা এই প্রাগৈতিহাসিক গুহাগুলোতে। বেশিরভাগ গুহাতেই দু দল যোদ্ধার মধ্যে লড়াইয়ের দৃশ্য। গুহা দেখে আবার জিপে উঠল ওরা। বীর সিং এবার যেখানে নিয়ে এলো ওদের সেই জায়গাটা পাঁচবাড়ি শহর থেকে 3 কিলোমিটার দূরে, একটি গোলাপ বাগানের সামনেই খাড়া পাহাড়। রাগিনী বলল, পাণ্ডব কেভ, পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় খণ্ডপ্রস্থে এলে এইসব গুহায় বসবাস করেন। বীর সিং বলল, আরে না না, এসব বুদ্ধিস্টের আমলে। রাগিনী বলল, সে যাই হোক, ওগুলো তর্কের ব্যাপার, তবে পঞ্চপাণ্ডবদের এই পঞ্চমেদি থেকেই পাঁচমারি নামটা এসেছে। বেশিরভাগ গুহার মুখে তারের জাল আটকানো, অনেক অনুসন্ধান করেও ওরা সঠিক খোঁজটা পেল না। এইবার যে জায়গায় জীব এসে থামালো সেখানে রাগিনীকে বলল, দিদিভাই, তুমি এদের পথ নিয়ে নিচের দিকে নেমে যাও। রাগিনী বলল, ঠিক আছে, আমি নিয়েই যেতে পারবো, তুমি গাড়ির তত্ত্বাবধানে থাকো। রাগিনীর সঙ্গে ওরা ঘন জঙ্গলের ভিতর দিয়ে ক্রমশ নিচে নামতে লাগলো। নামছে তো নামছে, পথ আর শেষ হচ্ছে না। অবশেষে একসময় ওরা একটা জলপ্রপাতের কাছে এসে পৌঁছালো। রাগিনী বলল, যমুনা প্রপাত। বিলু বলল, এই দেখতে এখানে আসা, কিন্তু এখানেও তো কারোর অস্তিত্ব নেই। রাগিনী বলল, আসল জায়গাটা এখান থেকে অনেকটা নিচে, এই যমুনা প্রপাতের পরেই নয়নমোহনের বি ফলস হয়েছে। বিচ্ছু বলল, এত দূর এসেছি যখন দেখেই যাই, বি ফলস মানে মৌমাছির মতো জলপ্রপাত। ওরা দেখল একটা ঘন ঝোপের ধারে সকলের চোখের আড়ালে বড্ড একটা গাছের গুড়িতে জয়দীপদাকে শক্ত করে বেঁধে রেখেছে কারা, আর বি ফলস এর শীতল ধারায় সাবান মেখে আরাম করে স্নান করছে দুজন লোক। এরা সেই লোক হরিশ মুখার্জি বোর্ডের বাড়িতে পঞ্চুর তারা খেয়ে পালিয়ে প্রাণ বাঁচিয়েছিল। বিলু উল্লাসিত হয়ে বলল, পেয়েছি পেয়েছি, এতক্ষণে পেয়েছি ওদের, এইবারে বাবলুর খোঁজ পাবই পাবো। লোক দুটো যেন ভূত দেখার মতো চমকে উঠল, বিশেষ করে পঞ্চুকে দেখে। বাচ্চু পিছু আর রাগিনী তখন অর্ধ অচেতন জয়দীপের বন্ধন মুক্ত করছে। বিলু বলল, শয়তান, তোমরা এখানেও এসে হাজির হয়েছ? ভুম্বল তখন একজনের মুখে একটা পাথর ছুঁড়ে মারতেই পঞ্চু আর একজনের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে টাল সামলাতে না পেয়ে দুজন দুদিকে ছিটকে পড়ে গেল, আর পঞ্চু সেও তখন একটা ঝোপে আটকে বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। বিলু আর বিচ্ছু জয়দীপের বন্ধনের দড়িটা পঞ্চুর দিকে ঝুলিয়ে দিতে ও সেটাতে প্রাণপণে কামড়ে ধরল। এবার অনায়াসে ওকে টেনে তুলল ওরা, বাকি রইল অন্য একজন। বিলু আর ভুম্বল রক্ত চক্ষু করে তাকে বলল, এবারে বলো আমাদের আর দুজন কোথায়। লোকটি বলল, আমি জানি না। বিলু ডাকলো, পঞ্চু। লোকটি বলল, বলছি বলছি, ওই নাচ্ছটাকে একদম ডেকো না, একটুও সহবাস থেকে নিও। ভুম্বল ধমক দিয়ে বলল, বাজে কথা রাখো, বলো আমাদের আর দুজন কোথায়। ওরা এতক্ষণে বাঘের পেট বটে, তাহলে তোরাও বাঘের পেটে যা। লোকটা এবার কাতরভাবে বলল, আমরা অন্যায় করেছি স্বীকার করছি ভাই, আমাকে তোমরা মুক্তি দাও, তোমাদের আরও দুজনকে মহাদেব পর্বতমালার এক তাণ্ডব গুহার মধ্যে রাখা হয়েছে, এইটুকুই শুধু বলতে পারবো,
তবে বেঁচে আছে কিনা জানি না। বিলু বলল, থ্যাংকস, তবে তোমাদের মুক্তির ব্যাপারটা তোমাদের ভাগ্যের ওপর থাক। তোমার বা তোমার ঝুলন্ত বন্ধুর মঙ্গল কামনা করি। যদি হঠাৎ করে বিফলস দেখতে কোনো স্টুডিও এসে যায় তাহলে নিশ্চয়ই তোমরা মুক্তি পাবে। বন্ধুর কথা বলতে পারছি না, তুমি পাবেই। বিলুর নির্দেশে সবাই একবার ওপরের দিকে উঠতে লাগলো। শুধু জয়দীপকে নিয়েই যা ভোগান্তি শেষ রইল না, তবে সকলের উপরে পঞ্চু। সকলের আগেই সে ওপরে উঠল। বীর সিং তো ভাবতেই পারেনি এমন অসম্ভব সম্ভব হতে পারে। বীর সিং বলল, যেখানেই রাখুক ওর খোঁজে গোটা পাহাড়ি আমি তোলপাড় করে ফেলব, এখন শিগগিরই চলো। জয়দীপ বলল, তাই চলো ভাই, আমারও বড্ড খিদে পেয়েছে। কদিন তো হাত পেটা খেয়ে আছি, আজও সকাল থেকে পেটে কিচ্ছুটি পড়েনি। বীর সিং প্রথমেই ওদের লজে নিয়ে এলো। তারপর সকলে স্নান শেষ হলে খাবার জন্য একটা হোটেল দেখিয়ে দিল ওদের, নিজেও খেলো সেখানে। খাওয়া দাওয়ার পর বলল, তোমরা একটু বিশ্রাম নাও। বীর সিং চলে গেল। বিলুরা জয়দীপকে লজে নিয়ে এসে শুয়ে পড়তে বলল। জয়দীপ কান্না ধরা গলায় বলল, তোমাদের ঋণ আমি এ জন্মে তো কেন, কোনো জন্মেই শোধ করতে পারবো না। বিলু বলল, জয়দীপদা আপনি এখন ফুল রেস্টে থাকুন, সেটাই আপনার পক্ষে মঙ্গল। জয়দীপ বলল, আমাকে নিয়ে এসেছে না হয় আমার বাবার ওপর প্রতিশোধ নেবে বলে, কিন্তু ওদের কেন ধরল। এইসব কথাবার্তার ফাঁকেই বিলুরা ওদের অভিযানের জন্য তৈরি হয়ে নিল। কিন্তু এর মধ্যেই একটা খারাপ খবর বয়ে আনলো বীর সিং। একটু পরেই ও ফিরে এসে বলল, বিলু ভাই খুব একটা মুশকিল হয়ে গেছে। কীরকম? আমাকে এখনই সাহেবকে নিয়ে পিপারিয়ায় যেতে হবে, কাল দুপুরের আগে ফিরতে পারবো না ভাই, আর জিপেরও ব্যবস্থা করতে পারিনি। বিলু বলল, অসম্ভব, আর এক মুহূর্তও অপেক্ষা আমরা করতে পারবো না। তবে একটা কথা, আপনি আমাদের দু একটা স্কুটারের ব্যবস্থা করে দিতে পারেন? বীর সিং বললেন, তোমরা স্কুটার চালাতে পারো? তাহলে দু একটা নয়, এক ডজন স্কুটার জোগাড় করে দিতে পারি তোমাদের। রাগিনী বলল, কিন্তু আমি যে পারি না। বিলু বলল, তাতে কি, ডবল ক্যারি করে নেব আমরা। বলে বীর সিংকে বলল, আপনি আমাদের তিনটে স্কুটারের ব্যবস্থা করে দিন। একটাতে থাকবো আমি, পঞ্চু থাকবে আমার সঙ্গে, একটাতে ভোম্বল ও চাপিয়ে নেবে রাগিনীকে, বাচ্চু বিচ্ছু থাকবে একটাতে। বীর সিং বলল, এসো তাহলে। ওরা জয়দীপকে সাবধানে থাকতে বলে দলবদ্ধ হয়ে চলল সকলে। বীর সিং বলল, সন্ধ্যের আগে ফিরে পড়বে কিন্তু, আর চারটের পর ভুলেও জঙ্গলে থাকবে না, আমার কথা অমান্য করলে দারুণ বিপদে পড়ে যাবে। মিলিটারিরও রাত ভিতে ওখানে জঙ্গলে ঢোকে না, এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ওরা বীর সিংকে বিদায় জানিয়ে ঝড়ের বেগে ছুটে চলল মহাদেব পর্বতমালার দিকে। পথে যেতে যেতে হঠাৎ এক জায়গায় এসে কি যেন দেখে স্কুটার থামিয়ে দিল বিলু। সবাই বলল, কি হলো? বিলুর আগেই পঞ্চু তখন ছুটে গিয়ে কুড়িয়ে এনেছে সেটা। বিলু সেটা হাতে নিয়েই বলল, এটা এখানে কি করে এলো? এটা তো বাবলুর পিস্তল। ভোম্বল বাচ্চু বিচ্চু সবাই দেখল পিস্তলটা বাবলুরই। রাগিনী বলল, এই জায়গাটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। বিচ্ছু বলল, খান্ডিখো, সে আবার কি, কাছে চলো দেখবে, এখানে আছে। ওরা একটু এগিয়েই এক বিপজ্জনক খাদের পাশে এসে দাঁড়ালো। গভীর জঙ্গলের মধ্যে দুদিকে পাহাড়ের মধ্যে গভীর খাদের খান্ডি বা খো নালা বয়ে চলেছে। ওপর থেকে নিচের দিকে তাকালেই বুক শুকিয়ে যায়। রাগিনী বলল, এই নালার ভিতরে কাউকে ফেললে তার কি অবস্থা হবে বুঝতে পারছো? এক টুকরো পাথর ফেললে খুব জোরে শব্দ হয়, ভারী পাথর ফেললে মনে হয় যেন তোপ ডাকছে। ওরা যখন খান্ডিখো খোনালার দিকে ঝুঁকে পড়ে দেখছে, ঠিক তখনই চারদিক থেকে পাথরের বৃষ্টি শুরু হলো। পুঞ্চু ছুটে গিয়ে একজনকে ধরবার চেষ্টা করলো, নাগাল পেল না। এইবার বাবলুর কথায় আসা যাক। ওলিকে নিয়ে দিব্যি আসছিল সে, হঠাৎ এক জায়গায় এসে বুঝল একটা দ্রুতগামী ট্রাক ভীষণ জোরে ধাওয়া করে আসছে। উদ্দেশ্য যে সাধু নয় তা বুঝতে পারল, তাই দ্বিগুণ জোরে সেও চালিয়ে নিয়ে চলল বাইকটা। কিন্তু এক সময় যখন দেখলো পরপর দু তিনটে গাড়ি এসে ঘিরে ফেলেছে, তখন বাধ্য হয়ে ব্রেক কষতে হলো। ততক্ষণে চার পাঁচজন ছুটে এসেছে। একজন বলল, ইয়ে হ্যাঁ 309, মারো বদমাশ কো, চোরি করকে ভাগতা হে। ব্যাস ওদের কিলচর ঘুষি পড়তেই নিস্তেজ হয়ে পড়ল বাবলু। আচ্ছন্ন ভাবটা যখন কাটলো, তখন দেখলো একটা অন্ধকার গুহা স্যাঁতস্যাঁতে মেঝের ওপর শুয়ে আছে। এটি শিবলিঙ্গ গুহা, অর্থাৎ কোনো গুহা মন্দির এটা। কিন্তু জায়গাটা কোথায়? বাবলু উঠে বসেই ঠেলা দিয়ে ডাকলো ওলিকে, ওলি ওলি শিগগিরই ওঠো। ওলিও ধর্মর করে উঠে বসল, বলল, আমরা কোথায় জানি না। বাবলু বলল, যাক একটা ব্যাপারে আমরা নিশ্চিন্ত যে আমাদের দেবতা স্থানে আমরা আছি। এখনও পর্যন্ত বাঘের পেটে যখন যাইনি তখন আর আমাদের পায়কে, কিন্তু আমার পিস্তল সেটা গেল কোথায়? সে কি নেই?
বাবলু আর অলি গুহার ভিতরটা তন্নতন্ন করে খুঁজল, কিন্তু কিছুই পেল না। অলি এদিক সেদিক দেখতে দেখতে হঠাৎ এক জায়গার দেয়ালে হাত বুলিয়ে দেখল, এই দেখো বাবলু কী বড় একটা ফাটল, একজন লোক কোনো রকমে কাত হয়ে এর ভিতরে ঢুকতে বেরোতে পারবে, তাও মোটা লোক পারবে না। তো যাই হোক, বাবলু বলল, জানবার দরকার নেই, আগে সকাল হোক তারপর দেখা যাবে। গুহার অভ্যন্তরে দীর্ঘ রাত্রি শেষ আর হয় না, ওরা এক মনে সেই শিবলিঙ্গের কাছে ওদের নিরাপত্তা প্রার্থনা করতে থাকে। অনেক পর গুহার অন্ধকার একটু একটু করে কাটতে থাকলে বুঝতে পারল ভোর হচ্ছে। পাহাড় জঙ্গলের দেশে ভোরও ভয়াবহ, তাই আর একটু বেলা বাড়ার জন্য অপেক্ষা করতে লাগলো। তবে বেরিয়ে ওরা যাবে কোথায়? বাইরে পাহাড় নিশ্চয়ই থাকবেই। হঠাৎ কাদের যেন পদশব্দ, কথা বলার আওয়াজ। বাবলু অলিকে ইশারা করে ফাটলের দুপাশ ঘেঁষে দেয়ালে চেপে দাঁড়ালো। চাপা গলায় বলল, বেগতিক দেখলেই ধাক্কা দিয়ে পালাবো। অলি বলল, ওরা যদি অনেকজন হয়? বাবলু ঠোঁটে আঙুল রেখে বলল, চুপ চুপ। পদশব্দ আরও এগিয়ে এলো। যারা এলো তারা পূজারী ব্রাহ্মণ, সাদা থান পাঠ করে পড়া, গলায় রুদ্রাক্ষের মালা। ওদের একজনকে বলতে শোনা গেল, জয় শঙ্কর ভগবান। এই কথা কানে যেতেই ওরা দুজনে আত্মপ্রকাশ করে প্রণাম করলো পূজারীদের। পূজারীজি বললেন, জিতা রাও বেটা, কে নাম তোমারা? বাবলু ভাঙা ভাঙা হিন্দিতে ওদের বিপদের কথা খুলে বলল পূজারীদের। পূজারি বলল, তুম দোনো বঙ্গাল কা, উধর হাম পাঁচ সাল থে, ঠিক আছে, কুছু ভ্যাডার নেই, এইখানে জাগ্রত বাবার স্থান আছে, অন্যায় করে কেউ পার পায় না। মহাদেব ও পর্বতমালায় এই যে গুহা দেখছো, এই হলো গুপ্ত মহাদেব। ভস্মাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উনি এখানে এসে লুকিয়েছিলেন, এই পর্বত দুফাঁক হয়ে বাবাকে আশ্রয় দিয়েছিল। কাল বিকেলে যখন আমি গুহার মুখ বন্ধ করে গাঁওতে ফিরে যাচ্ছি, তখন দেখি জঙ্গলের ভিতরে একটা ঝর্নার ধারে তোমাদের দুজনকে হাত পা বেঁধে কারা যেন ফেলে গেছে। আমি বহু কষ্টে ওইখান থেকেই নিয়ে এসেছি তোমাদের। এরপর পূজারীরা অনেকক্ষণ ধরে পূজা অর্চনা করলো, ওরা তৃপ্তি করে প্রসাদ খেলো। বাবলু বলল, আচ্ছা পূজারীজি, আমরা এখন কোথায় আছি? গুপ্ত মহাদেব এইখান থেকে জঙ্গল পার করে 2-3 কিলোমিটার গেলেই পৌঁছে যাবে বাড়ি মহাদেব। আমরা তাহলে পাঁচপাড়িতেই আছি? হ্যাঁ, এইখানেই পৌঁছে তোমরা সিপাহি লোক সব কুচ বাতা দেনা। বাবলু পূজারীর কাছ থেকে পথ নির্দেশ নিয়ে সেই রমণীয় পর্বতারোহণ করতে শুরু করল। অলি বলল, আমার মনে হয় ওরা এখানে নিশ্চয়ই এসেছে, হন্যে হয়ে আমাদের খুঁজবে হয়তো। পাঁচমাড়ি এত সুন্দর জায়গা বলেই লোকে এখানে বেড়াতে আসে। কিন্তু আমি একটা কথা ভেবে পাচ্ছি না, জ্যান্ত মানুষকে বাঘের মুখে ফেলে দিয়ে যারা মজা দেখে তারা হঠাৎ আমাদের এইভাবে রাস্তার ধারে ফেলে রাখলো কেন? হয়তো পুলিশের তাড়া খেয়েছে। কথা বলতে বলতে একসময় ওরা বড় সড়কে এসে পড়ল, তারপর স্থানীয় দু একজনের কাছে পথ নির্দেশ নিয়ে এগিয়ে চলল বাড়ি মহাদেবের গুহা মন্দিরে। অলি বলল, আর পারছি না, কি খিদে যে পেয়েছে আমারও, তাছাড়া কিছু খেতে গেলে টাকা পয়সা তো লাগবে, টাকা পয়সা সবই আছে আমার কাছে, দুষ্কৃতীরা আর যাই করুক ওগুলোতে হাত দেয়নি, পিস্তলটা হয় ওরা নিয়ে নিয়েছে। পথ চলতে চলতে একসময় ওরা বিশালাকৃতির একটি গুহার সামনে এসে দাঁড়ালো। গুহার ভিতর থেকে ঝর্ণার ধারা বেরিয়ে আসছে, কত লোক স্নান করছে, ত্রিশূল পোতা আছে। যাই হোক, মহাদেবের দর্শন লাভের পর একটি দোকানে বসে বেশ কিছু কচুরি জিলিপি ইত্যাদি খেয়ে চা খেলো। দেখতে দেখতে বেলা অনেক হয়েছে, 12টার উপর। অলি বলল, কখন যে রাত শেষ হলো, কখন যে বেলা বাড়লো কিছুই বুঝতে পারেনি। এক বাঙালি পরিবারের ছেলে মেয়ে নিয়ে জিপ ভাড়া করে পাঁচমাড়ি ওই গুহা মন্দিরে পুজো দিতে এসেছিল। বাবলু তাদের সঙ্গে আলাপ করে তাদেরকে অনুরোধ করলো ওদের পাঁচমাড়ি পৌঁছে দেওয়ার জন্য, তারা রাজিও হলো। পাণ্ডব কেভের সামনে নামলো। বাবলু বলল, চলো আগে আমরা কেভগুলো ঘুরে দেখি, পরে সময় পাবো কি না কে জানে। যেই না রাস্তা পার হতে যাবে অমনি একটা জীব কোথা থেকে যেন যেতে যেতে হঠাৎ ওদের দেখতে পেয়ে ঘুরে দাঁড়িয়ে গেল। ইচ্ছেটাই এই জীপের চাকায় পিষে দেবে। বাবলু অলির হাত ধরে হ্যাঁচকা টান দিল, ফলে বেঁচে গেল। ওরা জীপ থামিয়ে ওদের ধরবে বলে ছুটে আসিল, হঠাৎ দুজন ব্যক্তি স্কুটারে চেপে এদিকে এসে পড়ায় পারল না। ব্যক্তি দুজন বাবলুদের কাছে এসে বলল, ও আদমি কন থা? বাবলু বলল, জানি না, এসা তো নেই হোনা চাইয়ে ইয়াপার। ততক্ষণে আরও অনেক লোক ছুটে এসেছে। বাবলু আর দাঁড়িয়ে না থেকে পাণ্ডব কেবে ঢুকল। তারপর অনেকক্ষণ ধরে ঘুরে ফিরে সব কিছু দেখে যখন নেমে এলো, বাবলুর তখন মাথায় অপ্সরা বিহার চেপেছে। একজনকে জিজ্ঞেস করলো, ভাই অপ্সরা বিহারটা কী ধার? থোড়ি দূরই আছে, ওখানে আছেটা কি? আরে বাবা ফেমাস ফলস,
और अगाड़ी जाओगे तो बिग फॉल्स मिलेगा। रजत प्रताप, कहाँ का आदमी तुम? बाबलू ओदेर परिचय दिए अनेक सत्य गोपन करे लोकटाके बोलो एमन एकजनके जोगाड़ करे दिते जे किछु टाकार बिनिमय ओदेर दुटो फॉल्स देखिए आन। ओ बोलो सकालेर दिके होले भालो हतो किन्तु एखन गेले फिटे दुपुर गड़िए जाबे। तबु से स्थानीय एकटा देहाती छेलेके धरे एने बोलो ये लड़का तुम दोनों को गाइड करना देगा। छेलेटी तो 20 टाका पे दारुण खुशी। ओर भाषाते कत की बोलते बोलते चलल ओदेर साथे। ओरा किछुई बुझलो ना। যেতে যেতে অলি বলল ওখানে গিয়ে তোমার কোনো লাভ হবে বাবলু? কেন এতখানি রিস্ক নিলে? কেন, তুমি তো আছো, কেউ আমাকে ধরতে এলে তাকে একটা ঘুষি লাগাতে পারবে না? অলি হাসলো। ওরা সহজে পথে হালকা একটা জঙ্গল পার হয়ে অপ্সরা বিহারে গভীর বনপথ ধরল। হঠাৎ এক জায়গায় পিচ রাস্তার উপর একটা ঝোপের ধারে আবিষ্কার করলো সেই জিপটাকে, যেটা একটু আগেই ওদের চাপা দিতে যাচ্ছিল। বাবলু বলল, তাহলে ওরা অপ্সরা বিহারেই গেছে, কিন্তু ওরা চারজন, আমরা দুজন। আমারও একটু ভয় করছে না তা নয়, আসলে আমি কেন যাচ্ছি জানো? মারামারি করতে নয়, গোপনে ওদের ডেরাটা দেখতে। বাবলু এবার ছেলেটাকে বুঝিয়ে বলল, কিছু দুষ্টু লোক অপ্সরা বিহারে গেছে, ও যেন দূর থেকেই বিহারটা দেখিয়ে দেয়। ছেলেটি বলল, মালুম হে, ওদের ডাকু লোক খারাপই কাম করতে যাতা হে। সে কি ভয়ঙ্কর জঙ্গল যেখানে সেই জঙ্গলে গভীরতম অঞ্চলে প্রবেশ করতেই প্রপাতের শব্দ ওদের কানে এলো। ছেলেটি ইশারায় ওদের এক জায়গায় দাঁড় করিয়ে ছুটে গিয়ে আশপাশ দেখে হাতছানি দিয়ে ডাকলো ওদের। বাবলু আর অলি নির্ভয়ে সেখানে যেতেই ছেলেটি বলল, ইয়ে হে অপ্সরা বিহার, গভীর অরণ্যের মাঝখানে এই জলপ্রপাত, দেখতে অতি মনোরম। বাবলু ছেলেটাকে বলল, রজত প্রতাপ কিধার হ্যাঁ? অর আগারি, লেকিন ও লোক তো হ্যাঁ ওয়াহ প্যার, ঠিক আগে তো বারো। অলি এবার শক্ত করে চেপে ধরলো বাবলুর হাতটা, গোয়া তুমি করো না। বাবলু একটা সূচালো পাথর কুড়িয়ে নিয়ে বলল, কথা না বলে চুপচাপ এসো। অজ্ঞতা ভয় ভয় চলল অলি। প্রায় 2-3 ফারলং পথ আসার পরেই রজ প্রতাপের দেখা মিলল। একটা রেলিং ঘেরা জায়গায় দাঁড়িয়ে দূরের রজত প্রতাপ নয়ন ভরে দেখতে লাগলো ওরা, দুষ্কৃতীরা এখানে নেই। সেই দৃশ্য দেখতে দেখতে মোহিত হয়ে বাবলু বলল, কি সুন্দর। অলি বলল, প্রাণে যদি বাঁচো তবে তো, না হলে তোমার গোয়েন্দাগিরি এখানেই শেষ। বাবলু ছেলেটিকে বলল, ও সব আদমি কাহাঁ গেয়া, ভ্যানিশ হো গেয়া? নেই, ও লোক নিচে উতর গেয়া। আরে উধার দেখনে তো কুছ নেই মিলেগা, সিফ গাছের জলকুণ্ড অর গুম্ফা হ্যাঁ, আর হ্যাঁ ও সব খতরনাক আদমি। বলার সঙ্গে সঙ্গে মেয়ের গলায় একটা করুণ কান্না এবং সেই সঙ্গে কাউকে টেনে হিঁচড়ে নিয়ে আসার শব্দ শুনতে পেল ওরা। চকিতে বড় একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ল তিনজন। সেই আড়াল থেকেই ওরা দেখলো একজন লোক মারতে মারতে নিয়ে আসছে একটি মেয়েকে। সেই মেয়েটি আর কেউ নয়, রাগিনী। বাবলু আর মেজাজ ঠিক করতে পারল না। ওরা কাছাকাছি আসতেই হঠাৎ পেছন থেকে ঝাঁপিয়ে পড়ল লোকটার উপর, তারপর ঘাড় ধরে মাথাটা বড় একটা পাথরে ঠুকে দিতেই রাগিনীকে ছেড়ে দিল। বাবলু একটা গাছের ডাল ভেঙে তার উপর ঘা কথা বসিয়ে দিল। রাগিনী তখন উল্লাসে জড়িয়ে ধরল অলিকে, বলল, তোমরা এখানে ভাগ্যক্রমে এসে পড়েছি, কিন্তু তুমি তুমি এদের খপ্পরে পড়লে কী করে? আমরা তো সবাই তোমাদের খোঁজেই এখানে এসেছি, কিন্তু খান্ডিখোর নালার গহেরা খাদ দেখতে গিয়েই ওদের হাতে পড়লাম। অত মার খেয়েও লোকটা বোধ হয় চেতনা হয়নি, তাই সে হঠাৎ একটা পাথর উঁচিয়ে যেই না মারতে যাবে বাবলুকে, অমনি কোথা থেকে ভয়ঙ্কর হাঁক ছেড়ে পঞ্চু ঝাঁপিয়ে পড়ল। তারপর কুকুরে মানুষে সে কী তুমুল লড়াই! ততক্ষণে বিলু ভুম্বল বাচ্চু বিচ্চু সবাই ছুটে এসেছে। বাবলুর গাইড ছেলেটি তখন ব্যাপার স্যাপার দেখে হাওয়া। বাবলু অবাক হয়ে বলল, কী আশ্চর্য, তোরা এখানে এলি কোথা থেকে? বিলু বলল, আমরা ওই শয়তানটাকে অনুসরণ করেই এসছি। এই নে তোর পিস্তলটা, ওটা আমরা ওইখানেই খুলি ঘুরিয়ে পেয়েছি যেখানে ঘুরতে গেছিলাম। কিন্তু তোরা ওটা ওখানে গেল কী করে, তোর ওই পিস্তলটা? বাবলু পিস্তলটা কপালে ঠেকিয়ে বলল, ওরা হয়তো আমাকে এখানে আনতে চেয়েছিল, কিন্তু কারোর নজরে পড়ায় অথবা সন্দেহ হওয়াতে আমাদের নিয়ে এদিক সেদিক করতে যাওয়ার ফলেই পড়ে গিয়েছে ওটা। যাক, আমার পায়মন্ত জিনিসটা যে ফিরে পেয়েছি সেটাই ঢের। ভোম্বল বলল, শুধু পিস্তল নয়, জয়দীপকেও উদ্ধার করেছি। বাবলু বলল, পরে সব শুনবো, এখন শয়তানের ঘাঁটিটা খুঁজে বের করি চ। লোকটি নিচের দিকে আঙুল দেখিয়ে বলল, খান্ডেলওয়ালা উদ্ধার হে খান্ড মে। বাবলু ধমক দিয়ে বলল, রাখো তো খান্ডেলওয়ালা, আলেকজান্ডার মারিয়াম কোথায়? সেই শয়তানটাকেই তো খুঁজছি আমি। লোকটা কাঁপা কাঁপা গলায় বলল, ওহি তো হে। বিলু তখন সব বলল। বাবলু বলল, চল তো নিচে গিয়ে দেখি, নিচে নামবে কি অর্ধপথেই বাধা। সেই চারজন লোক তখন মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে উপরে উঠে এসেছে।
আর যায় কোথায়? বা পঞ্চুর রাগ তখন চরমে, ওরা কিছু করতে যাওয়ার আগেই বাঘের বিক্রমে ঝাঁপিয়ে পড়লো ওদের উপর। সেই টাল কি সামলানো যায়? দুজনে ছিটকে পড়লো গভীর খাদে, বাকি দুজন কয়েক ধাপ নিচে পাথরের চাটনে, হাত পা ভেঙে একশো কাণ্ডা। বিলু আর ভোম্বল তখন ছুটে গিয়ে ওদের হাত থেকে কেড়ে নিল অস্ত্রগুলো। ততক্ষণ গহেরা জলকুণ্ডের ধারে একটি গুহার ভিতর থেকে বেরিয়ে এসেছে গভীর বনের ভয়ঙ্কর। বাবলু দেখলো গুহার মুখে ছোট্ট একটা লোহার গ্রিল গেট, অর্থাৎ বাঘের মুখে জ্যান্ত মানুষটিকে ছেড়ে দিয়ে এর ভিতরেই বসে মজা দেখেন বাছাদন। গ্রিল গেটটি ঝোপঝাড়ের আড়ালে এমনভাবে আটকানো আছে যা সচরাচর কারোর চোখে পড়ে না। আলেকজান্ডার মারিয়ামের হাতে স্টেন গান, বাবলুর হাতে পিস্তল, আলেকজান্ডার একটু নিম্নভূমিতে, পাণ্ডব গোয়েন্দাররা কয়েক ধাপ উপরে। বাবলু ওর দিকে পিস্তল তাক করে বলল, তারপর মিস্টার আলেকজান্ডার ওরফে মহেন্দা খান্ডেলওয়ালা, আপনি তো খুব চমৎকার একটা জায়গা বেছে নিয়েছেন ব্রাদার। অনেকদিন ধরেই অনেক মানুষকে বাঘের মুখে ছেড়ে দিয়ে এইখানে বসে মজা দেখেছেন, আজ কিন্তু সেই মজাটা আমরা দেখব। আলেকজান্ডার পাহাড় কাঁপিয়ে হাসলো, বলল, আমি না আলেকজান্ডার, না খান্ডেলওয়াল, না গোয়ানিস, না বেঙ্গলি, না খ্রিস্টান, না হিন্দু। আই হ্যাভ নাথিং বাট ইউ উইল ডাই, বলেই স্টেন গানটা তুলে ধরল। তারপর কী হলো? তারপর হঠাৎই দেখা গেল পঞ্চু আর আলেকজান্ডার রজপ্রতাপের গহেরা জলকুণ্ডে হাবুডুবু খাচ্ছে, আর পাহাড়ের উপর থেকে ঝাঁকে ঝাঁকে নেমে আসছে সামরিক বাহিনীর লোকেরা। আলেকজান্ডার গ্রেপ্তার হলো, আর সেই গুহার ভিতর থেকে উদ্ধার করা হলো মারাত্মক কিছু অস্ত্রশস্ত্র সহ দুজন মৃতপ্রায় লোক। সবই তো হলো, কিন্তু পুলিশে খবর দিল কে? ওরা সবিস্ময়ে দেখলো কয়েক ধাপ উপরে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে ওদের গাইড সেই ছেলে, আর তারই কাঁধে হাত রেখে বীর সিং। বিলু বলল, এ কি ভাই সাহেব, তুমি এখানে কি করে? বীর সিং বলল, সবই ওপরওয়ালার মর্জি বিলু ভাই, যেতে গিয়েও আমার যাওয়া হলো না, সাহেবরা হঠাৎ কি একটা টেলিফোন আসতেই যাওয়া পোস্টপন্ড হয়ে গেল, তাই তোমার খোঁজে এদিকে আসতেই এখানেই চলে এলাম। বিলু আর ভোম্বল উল্লাসিত হয়ে বলল, হুররে। পঞ্চুর তখন ভিজে গা ঝাড়ছে। বীর সিং বলল, তোমরা দেরি করো না, এখনই চলো, একটু পা চালিয়ে গেলে ধূপগড়ের সূর্যাস্তটা হয়তো আজই তোমরা দেখে নিতে পারবে। পাণ্ডব গোয়েন্দারে তখন পায় কে? ওরা অনেক কষ্ট করেও হাঁপাতে হাঁপাতে উপরে উঠে এলো। বিলু বলল, ওই স্কুটারগুলো তাহলে কি হবে? ও নিয়ে যাওয়ার লোকের অভাব হবে না, আমার বলা আছে, আগে তোমরা জিপে ওঠো। পাণ্ডব গোয়েন্দারা জিপে উঠতেই বীর সিং ঝড়ের গতিতে ধূপগড়ের দিকে নিয়ে চলল জিপটাকে। সূর্য তখন অস্তাচলে, জিপ থেকে নেমেই ওরা কোন দিকে না তাকিয়ে দ্রুত পদক্ষেপে এগিয়ে চলল সানসেট পয়েন্টের দিকে। সে কি অপূর্ব দৃশ্য সেখানকার! দূরের দিগন্ত বিস্তৃত পাহাড়ের বুকে সরু ফিতের মতো দেনবা নলের জলে ওপর লালের আভা ফেলে, চারিদিকে বনভূমি রাঙিয়ে দিয়ে সূর্য অস্ত গেল। অস্ত যাওয়ার পরেও ধূসর গোধূলি যেন আরও অপরূপ মনে হলো ওদের চোখ। আর কি, এবার প্রত্যাবর্তন। বীর সিং বলল, চলো যাওয়া যাক। বাবলু বলল, এক মিনিট, একটু কাজ এখনও বাকি আছে। আমাদের এবারের এই অভিযানে আমরা পিস্তল থেকে একটিমাত্র গুলি খরচা করেছিলাম, আর একটা করি, বলে আকাশের দিকে পিস্তলটা উঁচিয়ে ট্রিগারে চাপ দিল বাবলু। শব্দ হলো ডিসোম। পঞ্চু আনন্দে একটা লাফ দিয়ে ওর স্বরেই ডেকে উঠল, ওহো।